সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুক চ্যানেলে। আপনাদের সাথে আছি আমি আশিক আহমেদ। আজকের নিবেদন, জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা থেকে রহস্য গল্প ঢাকায় তিন গোয়েন্দা। প্রথম প্রকাশ জুলাই 1991। প্রকাশক সেবা প্রকাশনী। বিদেশি কাহিনী থেকে বাংলায় অনুবাদ করেছেন রকিব হাসান। মূল গল্প পাঠের আগে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, বাংলা অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শুরু হচ্ছে ঢাকায় তিন গোয়েন্দা। বেশ রহস্যজনক তো, শোনা গেল আরিফ সাহেবের কণ্ঠ। বাগানে বসে মামার কথাটা কানে গেল কিশোর পাশার। বাংলাদেশি শীতের আমেজ উপভোগ করছে সে। টকটকে লাল গোলাপের ওপর উঠছে একটা মৌমাছি, তাকিয়েছিল সেদিকে, খাড়া হয়ে গেল কান। ঘরের ভেতর থেকে কথা আসছে। আমার তা মনে হয় না, বলল আরেকটা কণ্ঠ, সব ওর শয়তানি। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে কিশোরের। বাংলাদেশে এসেই একটা রহস্য পেয়ে যাচ্ছে না তো? একবার দুবার হলে না হয় ধরে নিতাম অ্যাক্সিডেন্ট, বলে যাচ্ছে কণ্ঠটা। কিন্তু চার চারবার একই ঘটনা, বলছে মাল দেওয়ার জন্য কাস্টমারের বাড়ি ঢুকেছে, বেরিয়ে এসে দেখে উইন্ডশিল্ড ভাঙা। হ্যাঁ, তাই দেখেছি, বলল আরেকটা তরুণ কণ্ঠ, মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলছিস, সেটা তো বলছি না আমি, বলল লোকটা। আমি বলতে চাইছি দোষটা তোর, কারো সাথে ঝগড়া করেছিস, এখন তো শোধ তুলছে সে। বিশ্বাস করো আব্বা, ওরকম কিছুই করিনি আমি। ঠিক আছে, শান্ত কণ্ঠে বলল লোকটা, করিসনি যে প্রমাণ কর। দৈরে আমার যা বলার বলে দিয়েছি, গাড়ি চালানো তোর বন্ধ। সত্যি সত্যি কি হয়েছে জেনে এসে বলবি, যদি দেখি তোর দোষ নেই তাহলেই চাবি পাবি। মাল দিতে অসুবিধে হবে না? সকাল 7টার মধ্যেই তো মাখন না পেলে রেগে যায় লোকে। ডিম আর দুধের কথা না হয় বাদই দিলাম, রাতে একবার সকালে একবার। কবার যাবে তুমি মাল ডেলিভারি দিতে? সেটা তোর ভাবনা নয়, ঠিক সময়ে মাল পাবে কাস্টমার। তোর এখন কাজ পিক আপে মাল বোঝাই করা আর কাস্টমারের ঘরে রেখে আসা, ব্যাস। দুই বেলা গাড়ি আমিই চালাতে পারবো, এনায়েত। আবার শোনা গেল আরিফ সাহেবের কণ্ঠ, আমার এখনও মনে হচ্ছে রহস্য একটা আছে এর মধ্যে। তা তো আছেই স্যার, হেসে বলল ডক্টর বাবা। আর সেটা কি আমি খুব ভালো করেই জানি, কারো সঙ্গে নিশ্চয়ই গোলমাল বাঁধিয়েছে কোচি, সে এখন শোধ তুলছে। আজ উঠি স্যার, বসো, টাকা নিয়ে যাও। আর হ্যাঁ, দুধ ডিম মাখন তিনটেই ডাবল করে দিয়ে যেও কদিন। আমার ভাগ্নে এসেছে তার বন্ধুদের নিয়ে আমেরিকা থেকে, দেখি বিলটা দেখি কত হল। খানিক পরে সামনের দরজা খুলে বেরিয়ে আসতে দেখা গেল মাঝারি উচ্চতার একজন মানুষকে, গায়ের রং কালো, ভোঁতা নাক, খাটো করে ছাঁটা চুল। দেখেই কিশোরের মনে হলো এই লোকটাও একসময় পুলিশে চাকরি করেছে। বাগানের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরনো একটা টয়োটা পিক আপের দিকে এগিয়ে গেল। গাড়িটার গায়ে সাদা রঙে বড় বড় করে লেখা রয়েছে এনায়েতুল্লাহ ডেয়ারি ফার্ম। আমরা সুলভ মূল্যে ডিম মাখন দুধ সরবরাহ করিয়া থাকি। এনায়েতুল্লার পেছনে বেরোল 17-18 বছরের একটা ছেলে, বাবার মতো কালো না হলেও ফর্সা নয়, গায়ে গতরে প্রায় মুসার সমান, ভালো স্বাস্থ্য। গাড়িতে গিয়ে উঠল লোকটা, ড্রাইভিং সিট থেকে মুখ বের করে বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ওঠ, গো করে দাঁড়িয়ে রইল ছেলে। রাগ করে বলল, না আমি বাসেই যেতে পারবো, তোর খুশি, তবে যত যাই করিস, চাবি আমি দিচ্ছি না তোকে। আর একটিবারও ছেলেকে উঠতে সাধল না এনায়েতুল্লাহ, স্টার্ট দিয়ে চলে গেল। কিশোরের ওপর চোখ পড়ল ছেলেটার, হাত নেড়ে তাকে ডাকল কিশোর, এগিয়ে এলো কোচি। কি, আপনার নাম কোচি না? অবাক হল ছেলেটা, কি করে জানলে? ঘরে আপনারা কথা বলছিলেন, সব শুনেছি, হাত বাড়িয়ে দিল কিশোর। আমি কিশোর পাশা। ও, তুমি চৌধুরী আঙ্কেলের ভাগ্নে? খুব আগ্রহ নিয়ে হাত মেলাল কোচি। আবার কে কে এসেছে তোমার সঙ্গে? রবিন আর মোসা, আমার বন্ধু। এদিক ওদিক তাকালো কোচি, নাম তিনটে তাকে অবাক করেছে বোঝা গেল। কোথায় ওরা? মামার স্টাডিতে পড়ছে রবিন, মোসা হাতুড়ি বাটাল নিয়ে খুটুর খাটুর করছে, ঘুঘু পাখি ধরার ফাঁদ বানাচ্ছে। মামা বলেছেন মধুপুরের গড়ে নিয়ে যাবেন, ফাঁদ পেতে সেখানে ঘুঘু ধরবে সে। হা হা, তা দাঁড়িয়ে কেন, বসুন,
আমাকে আপনি আপনি করছো কেন? কত আর বড় হব তোমার চেয়ে, তুমি করেই বলো। কচি ভাইটায়েরও দরকার নেই, শুধু কচি। একটা চেয়ারে বসলো সে। কবে এসেছো? এই তো পরশু রাতে। ও, তা থাকবে তো কিছুদিন। থাকব, এসেছি যখন দেখেই যাব বাংলাদেশটা। একটা আঙুল মটকালো কিশোর। আচ্ছা, তোমার বাবা রাগারাগি করলেন শুনলাম, কি হয়েছে? বেশি কৌতূহল দেখাচ্ছি না তো? না না, বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়ল কচি। আর বলো না ভাই, বয়সে হয় না বাড়িয়ে দেখিয়ে কত কষ্টে লাইসেন্সটা বাগালাম, অথচ চালাতেই পারলাম না। দুদিন চালাতে না চালাতেই বন্ধ, সহ্য হয়? বুঝতে পারছি তোমার দুঃখ। সমুজধারের ভঙ্গিতে মাথা দোলালো কিশোর। কিন্তু ব্যাপারটা কি বলতে আপত্তি আছে? চুপ করে রইল কচি। বেশি উৎসাহ দেখাচ্ছি মনে হচ্ছে তো? দাঁড়াও, দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। পকেট থেকে তিন গোয়েন্দার একটা কার্ড বের করে দিল কিশোর। পড়ে প্রথমে স্তব্ধ হয়ে গেল কচি, ধীরে ধীরে উজ্জ্বল হল মুখ। হঠাৎ হাত বাড়িয়ে কিশোরের একটা হাত খপ করে চেপে ধরে বলল, তোমরা সত্যি তোমরা এসেছো বাংলাদেশে? উফ, কি যে ভালো লাগছে। নাম শুনেই সন্দেহ হয়েছিল, ভাগ্যটা ভালোই বলতে হবে আমার। একেবারে সময় মতো পেয়ে গেছি তোমাদের। ইস, বিশ্বাসই করতে পারছি না। ওই যে রবিন আর মোসা আসছে। দরজার দিকে হাত তুলল কিশোর। ওদের কাছে আরেক দফা উচ্ছ্বাস প্রকাশ করল কচি। ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে যাচ্ছিল ওদের সঙ্গে। হেসে জানিয়ে দিল কিশোর, ওরা দুজনে বাংলা বোঝে, বলতে পারে মোটামুটি। আলাপ পরিচয়ের পালা শেষ হল। অদ্ভুত কাণ্ড বুঝলে? কচি বলল, গভীর রহস্য, বলেই ফেলো না। হেসে বলল কিশোর, কখন থেকে তো জানতে চাইছি, কতখানি শুনেছ? ঘরে বসে তোমরা বাপ বেটায় যতখানি ঝগড়া করেছ। আমাদের গাড়ির কাঁচ বুঝলে, পিক আপটার উইন্ডশিল্ড, কচি জানালো। কি করে জানি ভেঙে যায়, একবার না দুবার না চার চারবার ভাঙল। কাস্টমারের বাড়িতে মাল দিতে ঢুকি, বেরিয়ে এসে দেখি ভেঙে রয়েছে। কি করে ভাঙে কিছুই আন্দাজ করতে পারো না? না, এপাশ ওপাশ মাথা নাড়ল কচি। শেষবার অবশ্য কাঁচ ভাঙার শব্দ কানে এসেছিল। ছুটে বেরুলাম, কিন্তু গাড়ির কাছে কাউকে দেখতে পেলাম না। এক এক করে তিন গোয়েন্দার মুখের দিকে তাকালো সে। খুব অবাক লেগেছে আমার, মনে হল যেন আপনা আপনি ভেঙে গেল কাঁচটা। হয় এরকম, আনমনে বলল কিশোর, একেবারে কাঁচের ফ্যাটিং। আপনা আপনি চুরমার হয়ে যায় কাঁচ? তবে সেটা এক আধটা হতে পারে, একই গাড়ির বেলায় চারবার? ও হু, সেটা সম্ভব না। আমিও তাই বলি, চেপে রাখা নিঃশ্বাসটা শব্দ করে ছাড়ল কচি। আপনা আপনি ভাঙেনি ওই কাঁচ, মনে হয় রহস্য একটা পেয়েই গেলাম, বিড়বিড় করল গোয়েন্দা প্রধান। রবিন আর মোসা চুপ করে শুনছে, কিছু বলছে না। গোড়া থেকে সব খুঁড়ে বলো তো, কিশোর বলল, কখন কোথায় ঘটেছে এই ঘটনা? নাক চুলকাল কচি। তারপর শুরু হলো, গুলশানের সাত নম্বর রোডের একটা বাড়ির সামনে রাতের বেলা, পথের পাশে সবসময় যেখানে গাড়ি রাখে আব্বা সেখানেই রেখেছিলাম। ডিম আর দুধ সাধারণত রাতে দিয়ে আসি আমরা, মাখন সকালবেলা, অনেকে দুধও সকালেই দিই। যাই হোক, গত দু মাসে রাতের বেলা সাত নম্বর রোডে কাঁচ ভেঙেছে মোট চারবার। অন্য একটা প্রশ্ন করি, তুমি আর তোমার আব্বাই কি মাল সাপ্লাই দাও? কোনো কর্মচারী টর্মচারী নেই? কারখানায় আছে, আমাদের ফার্মটা খুব ছোট, বেশি লোক রাখতে পারি না, ভীষণ খাটতে হয় আব্বাকে। পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি আর আমার ছোট ভাই যতটা পারি সাহায্য করি। বলে চুপ করে কি ভাবতে লাগল কিশোর। মোসার দিকে তাকালো কচি। আচ্ছা, তোমার না একটা কুকুর আছে সিম্বা, শুনলাম ওকেও নিয়ে আসবে? কই, আনিনি, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল হাসপাতালে, ওটাকে এখানে এনেও তো কোনো লাভ হতো না, কিশোর বলল। বুনো কুকুরের রক্ত শরীরে, কিছুতেই হিংস্রতা ভুলতে পারে না, কখন কার ওপর লাফিয়ে পড়ে টুঁটি ছিঁড়ে দেবে, শহরের রাস্তায় ওটাকে নিয়ে বেরোনোই মুশকিল। ওর জায়গায় আফ্রিকা কিংবা অন্য কোনো জঙ্গল টঙ্গল? তার মানে জঙ্গল ছাড়া ওকে সঙ্গে রাখে না? হেসে জিজ্ঞেস করল কচি। না রাখাই উচিত, মোসাদের বাসার কাছে বের করেছিল একদিন, দিল এক ছোকরাকে কামড়ে, অনেক কষ্টে পুলিশের ঝামেলা এড়ানো গেছে। এক মুহূর্ত চুপ থেকে আবার আগের কথা তুলল কিশোর, শেষবার কবে ভাঙল তোমাদের গাড়ির কাঁচ? গত বুধবার রাতে। আর কপালটা কি দেখো, চার দিন ভাঙল, চার দিনই আমি বেরিয়েছিলাম গাড়ি দিয়ে, ফলে আব্বাকেও কিছু বোঝাতে পারছি না। চিন্তিত ভঙ্গিতে কচির দিকে তাকালো কিশোর। ওভাবে আর কোনো গাড়ির উইন্ডশিল্ড ভেঙেছে জানো? কি জানি, কিছু ভাবছে কিশোর, বুঝতে পেরে জিজ্ঞেস করল রবিন, কেন?
যদি খালি কোচিদেরটাই ভাঙে? জবাব দিল কিশোর, তাহলে বুঝব প্রেমে দোষ আছে কিংবা শত্রুতা করে কেউ ভাঙছে। কিন্তু আরও গাড়ির যদি ভেঙে থাকে তাহলে নিশ্চয়ই অন্য কারণ। তা ঠিক, ঘাট দোলালো মোসা। এই দাঁড়াও দাঁড়াও, হাত তুলো কোচি, মনে পড়েছে গুলশানে আমার এক বন্ধু আছে, আমাদেরটা ভাঙার কিছুদিন আগে ওদের গাড়ির কাঁচ ভাঙার কথা কি যেন বলেছিল, তখন খেয়াল করিনি, এখন মনে পড়েছে। কি করে ভেঙেছিল বুঝতে পারছিল না সেও। মাথা দোলালো কিশোর, তাহলে তো মনে হচ্ছে। থেমে গেল সে, দরজায় এসে দাঁড়িয়েছেন তার মামি। মহিলার বয়স বোঝা যায় না, অনেক কম মনে হয়, খুব সুন্দরী, এক ছেলে আর এক মেয়ে, দুজনেই থাকে আমেরিকায়। হাত নেড়ে হেসে বললেন তিনি, এই আর কত গল্প করবি, সেই কোন সকালে নাস্তা করেছিস, খিদে পায়নি? দাব দিয়ে উঠে দাঁড়ালো মোসা। একানোকান হয়ে গেল হাসি। পায়নি মানে কি যে বড় তুমি আন্টি, পেটের মধ্যে কখন থেকে যে ছুঁচো নাচছে, শুধু ভাঙা কাঁচি এতক্ষণে আটকে রেখেছিল, নানা রকম বাংলাদেশি খাবার খাইয়ে দুদিনেই মোসাকে একেবারে ভক্ত বানিয়ে ছেড়েছেন মামি। ইতোমধ্যেই বহুবার বলে ফেলেছে তাকে মোসা, দুনিয়ায় শুধু দুজন মানুষ ঠিকমতো রাঁধতে জানে, একজন তুমি আর একজন আমাদের মেরি চাচি। আবার হাসলেন মহিলা, আয় খেতে আয় কচি, তুমি যাওনি তোমার আব্বার সঙ্গে? না, রাগ করে বলল কচি, ওই গাড়িতে আর উঠব না, বাসে যাব বলে রয়ে গিয়েছিলাম, ওদের সঙ্গে দেখা হয়ে গেল, ভালো হয়েছে। এসো, তুমিও এসো খেতে, এই পরিবারের সঙ্গে মোটামুটি ভালোই খাতির জমিয়ে ফেলেছে কচি, মহিলার ছেলেমেয়ে এখানে কেউ নেই, এত বড় বাড়িতে একা একা থাকেন শুধু স্বামীকে নিয়ে, ছেলেমেয়েদের বয়সে কাউকে পেলেই দ্রুত আপন করে নেন। বিনা প্রতিবাদে উঠে দাঁড়ালো কচি, জানে খাবো না বলে লাভ হবে না, তাকে না খাইয়ে ছাড়বেন না নাদিরা খালাম্মা। মামি যেমন দিলখোলা হাসি খুশি, মামা তেমনই গম্ভীর, চাকরি করতেন পুলিশে, বড় অফিসার ছিলেন, অবসর নিয়েছেন, সময় কাটানোর জন্য সারাক্ষণই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন, প্রচুর বই পড়েন, বিশেষ করে গোয়েন্দা গল্প, কিশোরকে তার খুব পছন্দ, সুযোগ পেলেই বলে দেন, দেখো ইয়াংম্যান, চাকরি যদি করো তাহলে পুলিশের এর বাড়া চাকরি নেই, আর যেহেতু তুমি গোয়েন্দা, রহস্য পছন্দ করো, পুলিশ না হয়ে আর কি হবে, কোথায় গিয়ে আর গোয়েন্দাগিরি করার এমন সুযোগ পাবে? কথাটা তিনি ঠিকই বলেন, মেনে না নিয়ে পারে না কিশোর, গোয়েন্দাগিরি করতে হলে পুলিশ হওয়াই উচিত, আমেরিকায় অবশ্য শখের গোয়েন্দা সে হতে পারে, তবে পুলিশের চাকরিতে থেকে এই কাজ করার সুযোগ সুবিধে অনেক বেশি। খাবার টেবিলে খেতে বসল সবাই, মাথার কাছে বসেছেন চৌধুরী সাহেব, পুরু পুলিশি গোঁপ, চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ, সরাসরি তাকাতে অস্বস্তি বোধ করে মোসা, মনে হয় ধারালো ছুরির ফলা তার মনের ভেতরে ঢুকে গিয়ে ফালা ফালা করে চিরে দেখছে কিছু লুকানো রয়েছে কিনা। কচিকে তিন গোয়েন্দার সঙ্গে দেখে মুচকি হেসেছেন পুলিশের ভূতপূর্ব ডিআইজি। মামি প্লেটে খাবার বেড়ে দেয়া তোক অপেক্ষা করলেন, তারপর জিজ্ঞেস করলেন, কি হে গোয়েন্দারা, রহস্য পেয়ে গেছে মনে হচ্ছে? মনে হয়, জবাব দিল কিশোর, কাঁচ ভাঙার রহস্য তো, আমার কাছেও কিন্তু ব্যাপারটা অদ্ভুত লাগছে। লাগছে না, পরপর চারবার একই গাড়ির কাঁচ ভাঙল, কাউকে গাড়ির কাছে দেখা গেল না, কি করে ভাঙল কিছু বোঝা গেল না, অদ্ভুত ব্যাপার, আলাপটা পরেও করতে পারবি। মোসার প্লেটে চিংড়ির বিশাল দুটো কাটলেট তুলে দিয়ে বললেন মামি, আগে খেয়ে নে, হাসি ঠাট্টার মধ্যে দিয়ে শেষ হয়ে এলো খাওয়া। ইয়া, বড় পুডিংয়ের অর্ধেকটাই মোসার পাতে দিয়ে দিলেন মামি, ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল আনতে গেলেন। হ্যাঁ, কাঁচ ভাঙার কথা হচ্ছিল, কথাটা আবার তুললেন মামা, একই গাড়ির কাঁচ, আল্ট্রাসোনিক ওয়েবস। হঠাৎ চেঁচিয়ে উঠল রবিন, শব্দ কাঁচ ভাঙতে পারে, ঠিক। পুটিংয়ের চামচ মাঝপথেই থেমে গেল মোসার, জেট প্লেনের শব্দে জানালার কাঁচ ভেঙে যেতে দেখেছি আমি, এদেশে ওরকম প্লেন আসে না, বললেন চৌধুরী সাহেব, গাড়ি রেখেছিলে যেখানে? তার কাছাকাছি এমন কোনো কারখানা আছে যেটা যন্ত্রপাতি থেকে আল্ট্রাসোনিক ওয়েভ বেরোতে পারে? না, মাথা নাড়ল কচি, ভূমিকম্প নয় তো? মোসার প্রশ্ন। এটা ক্যালিফোর্নিয়া নয়, মনে করিয়ে দিল কিশোর, এখানে এত জোরে ভূমিকম্প হয় না যে গাড়ির কাঁচ ভাঙবে। বাতাস, রবিন বলল, ঝড়টড় তো হয় এদেশেও, ঘূর্ণিঝড়? না, ওসব না, কোনো ধরনের রশ্মি, মোসা বলল, বুঝেছি বুঝেছি, ডেথ রে, স্টার ওয়ার্স ছবিতে যেমন দেখাই, কচি বলল, হিট রে কিংবা ফোর্স রে? অসুবিধে কি, রবিন বলল, বাংলাদেশে কি স্পেসশিপ নামতে পারে না? নিশ্চয়ই, চামচ রেখে দিয়ে টেবিলে চাপড় মারল মোসা,
ভিন গ্রহ থেকে আসা অতি বুদ্ধিমান কোনো প্রাণীর কাজ বলে ভাবছ? কচি বলল, কিংবা ভয়ে ভয়ে উজ্জ্বল রোদে আলোকিত জানালার দিকে তাকালেন মোসা। ভূতটুত? হ্যাঁ হ্যাঁ, একেবারে জার্মান ভূত। পোলাটার গাইস্ট, বিরক্ত হয়ে বলল কিশোর। হাত নেড়ে বলল, কীসব ফালতু বকবকানি শুরু করেছ, থামো। মামার দিকে তাকিয়ে দেখল, তার সদা গম্ভীর মুখেও এখনও যেন চিরস্থায়ী হাসি ফুটেছে। খুব উপভোগ করছেন তিনি, ভূত স্পেসশিপ VCR সবার মাথা খারাপ করে দিয়েছে। তাহলে তোমার কি ধারণা কিশোরের কথার ধরন পছন্দ হল না কোচির? রবিন আর মোসার মতো কিশোরের কড়া কথার সাথে অভ্যস্ত নয় সে। হ্যাঁ, স্পেসশিপ না হলে কি? রবিনের প্রশ্ন। আমি বলে দিয়েছি ভূত, ব্যাস। হাত নাড়ল মোসা। তোমার মাথা, কিশোর বলল অবাস্তব সব কথাবার্তা, যুক্তিতে এসো। সহজ কোনো ব্যাখ্যা আছে এই কাঁচ ভাঙার, যেটা এখনও জানি না আমরা? জানতে হলে এখন দুটো কাজ করতে হবে। কি? আগ্রহের সঙ্গে মুখ তুললো কচি, আর চোখে কিশোর দেখল, মামার তীক্ষ্ণ চোখ দুটোও এখন তার উপর নিবদ্ধ। সে চোখে কৌতূহল। মামা, তোমার গাড়িটা ধার দেবে? কিশোর জিজ্ঞেস করল, রাতের বেলা? কেন? ওটা দিয়ে ফাঁদ পাতব, পথের মোড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখব, কেউ কাঁচ ভাঙে কিনা দেখার জন্য। কিশোরের কথাটা শেষ করে দিলেন মামা, বুদ্ধিটা মন্দ না, দেব, যদিও রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আর দ্বিতীয় কাজ কি? ভূত থেকে ভূতে। টেবিলে পানির বোতল রেখে কি কাজে রান্নাঘরে গিয়েছিলেন মামি, বেরিয়ে আসতেই কানে গেল কথাটা। মামা তিন গোয়েন্দা পড়েন, তিনি পড়েন না, এ কথার মানেও জানেন না। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি? ভূত থেকে ভূতে? বললেন মামা, বুঝিয়ে দিলেন এটা আমাদের তিন গোয়েন্দার একটা অসাধারণ আবিষ্কার, কোনো জিনিস খুঁজতে হলে এর জুড়ি নেই। আমি চাকরি করার সময় এই পদ্ধতিটা যদি জানতাম কত যে সুবিধে হতো, কি বলবো। কিছুই বুঝতে পারছি না তোমার কথা। বেশ, বুঝিয়ে দিচ্ছি, বললেন চৌধুরী সাহেব। শুনলে হাঁ হয়ে যাবে। ধরো তোমার গাড়িটা খুঁজে পাচ্ছ না, যত পরিচিত বাড়ি আছে তোমার, ফোন করে ওসব বাড়ির ছেলেমেয়েদের জানিয়ে দাও খবরটা। বলবে গাড়ির খোঁজ দিতে পারলে ভালো পুরস্কারের ব্যবস্থা আছে। আরও বলবে ওদের বন্ধুদের যেন খবরটা জানায় ওরা। সবাইকে জানানোর দরকার নেই, ওদের পাঁচজন পাঁচজন করে বন্ধুকে জানালেই চলবে। কি ঘটবে বুঝতে পারছ? কি আর এমন, বলতে বলতে সত্যি হাঁ হয়ে গেলেন মামি, বুঝে ফেলেছেন সর্বনাশ। কয়েক ঘন্টার মধ্যেই শহরের সমস্ত ছেলেমেয়ে জেনে যাবে যাদের টেলিফোন আছে। ঠিক, তুড়ি বাজালেন চৌধুরী সাহেব। ওরা ছুটবে তখন গাড়ি খুঁজতে, ওদের আরও অনেক বন্ধু আছে যাদের টেলিফোন নেই, মুখে মুখে তাদের কানেও খবরটা চলে যাবে। ঢাকা শহরে থাকলে তখন গাড়িটা আর ঢুকিয়ে রাখা যাবে বেশিক্ষণ? না, যাবে না। ছেলেদের দিকে তাকিয়ে স্নেহের হাসি হাসলেন, না বুদ্ধি আছে তোদের সত্যি, কিন্তু ভূত থেকে ভূতে ব্যবহার করে এখন কি লাভ? কচি জিজ্ঞেস করল, কি খুঁজবে ওরা? আর কোনো গাড়ির কাঁচ ওভাবে ভেঙেছে কিনা? জবাব দিল কিশোর, হুম, তা জবাবটা দেবে কার ঠিকানায়? তোমরা এখানে এসেছ জানলে ঢাকা শহরের ছেলে মেয়ে আর থাকবে না, সব এসে ভেঙে পড়বে এই উত্তরায়, তোমাদের দেখার জন্য পাগল হয়ে যাবে সবাই। এতই পপুলার আমরা? গর্ব হচ্ছে মোসার। টেলিফোন করেই দেখো না, হাসল কচি। হোক না পাগল, কিশোর বলল, অসুবিধে কি, ওদের সঙ্গে দেখা করতেই তো এসেছি আমরা। তবে একটা কাজ করা যায়, এখানে এসে ভিড় করার দরকার নেই, শিডিউল করে নিয়ে এক একদিন এক এক পাড়ায় আমরাই দেখা করতে যাব, জানিয়ে দিলেই হবে। কোচির দিকে তাকালো সে। তোমাদের ফোন আছে? আছে। সারাক্ষণ ওটা ধরার কেউ আছে? মানে বললে ধরতে পারবে? পারবে, আমার ভাই রাঁচি, স্কুল এখন ছুটি, সারাদিন বাড়িতেই থাকে। তাহলে ওর ওপরই দায়িত্বটা চাপানো যাক, কি বলো? এখানে তো সারাদিন আমরা থাকব না, নানা জায়গায় যাব, অনেক ফোন আসবে, বুঝতে পারছি, ধরবে কে? অসুবিধে হবে না, আশ্বাস দিল কোচি। রচিকে বলে দেব, খুশি হয়েই কাজটা করবেও। রাত্রে মামা বললেন, তিনিও যাবেন সঙ্গে, গাড়ি বের করলেন, খাওয়া দাওয়া শেষ। কিশোর বলল, 9টার মধ্যে জায়গা মতো পৌঁছে যাওয়া চাই। মামা আশ্বাস দিলেন, তাতে অসুবিধে হবে না। বিকেলেই কোচির সঙ্গে গিয়ে জায়গাটা দেখে এসেছে তিন গোয়েন্দা। গাড়ি রাস্তায় বেরিয়ে এলে কিশোর তার পরিকল্পনার কথা বলল, 7 নম্বর রাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে যাবে ওরা তিনজন।
কোচিকে নিয়ে মামা চড়ে যাবেন সেই জায়গাটায় যেখানে রোজ পিক আপ পার্ক করে কোচি। গাড়ি থেকে বেরিয়ে মামাকে জোরে জোরে বলবে সে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কাজেই ঘণ্টাখানেক দেরি হবে। মামা বলবেন তিনিও গাড়ি রেখে কাছের চা দোকানে চা খেতে যাচ্ছেন, তারপর কোচি চলে যাবে বাড়ির দিকে, মামা চলে যাবেন রেস্টুরেন্টের দিকে যে বাড়িতে মাল সরবরাহ করে রাচিরা। সেখানে ঢুকে ঘণ্টাখানেক বসে থাকার দরকার হলেও অসুবিধে হবে না তার, বাড়ির গিন্নির সঙ্গে ভালো খাতির। কিন্তু সেদিকে গেলেও আসলে বাড়িতে ঢুকবে না সে, অন্ধকারে কোথাও ঘাপটি মেরে থেকে চোখ রাখবে গাড়িটার ওপর। ততক্ষণে পা টিপে টিপে রাস্তার অন্য পাশে চলে আসবে তিন গোয়েন্দা, লুকিয়ে থেকে ওরাও চোখ রাখবে গাড়ির ওপর। সাত নম্বর রাস্তার মোড়ে পৌঁছে গাড়ি থামালেন মামা, নেমে পড়ল তিন গোয়েন্দা, আবার এগিয়ে গেল গাড়ি, মোড় নিয়ে ঢুকে পড়ল গলিতে, হেঁটে চলল তিন গোয়েন্দা। বিকেলেই দেখে গেছে লুকানোর অনেক জায়গা আছে এখানে, পথের একপাশে বাড়িঘর খুব পাতলা, ঝোপঝাড় আছে বেশ, খাদও আছে, একটা ঝোপের আড়ালে এসে বসে পড়ল ওরা গাড়িটার দিকে চোখ, দেখল একটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কোচি। মামা চলে যাচ্ছেন মোড়ের দিকে, চায়ের দোকানে গিয়ে বসে থাকবেন, ছায়ায় মিলিয়ে গেল কোচি। ওই পথ ধরে প্রথম একজন মহিলাকে আসতে দেখল ওরা, আসছে, ফিসফিসিয়ে বলল মোসা, বিদেশি মহিলা, মনে হয় হাওয়া খেতে বেরিয়েছিল, বেশ লম্বা, পরনে জিন্স, গায়ে গলাবদ্ধ সোয়েটার, হাতে একটা চকচকে কালো লাঠি, হাতলটা রূপয় বাঁধানো। সঙ্গে সঙ্গে আসছে বিশাল একটা কুকুর, জানোয়ারটা খুব অস্থির, এটা শুঁকছে ওটা শুঁকছে, এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, কাছাকাছি রাখার জন্য ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছে মহিলা। গাড়িটার কাছে এসে টায়ার শুঁকতে লাগলো কুকুরটা, মহিলাও দাঁড়িয়ে গেল সামনে টায়ার শুঁকে, হঠাৎ লাফ দিয়ে জানালার কাছে দুই পা তুলে দিল কুকুরটা। ওকে নামতে বলল মহিলা, নামল না দেখে হাতে লাঠিটা তুলে সাঁই করে বাড়ি মারল, তবে গায়ে লাগানোর জন্য নয়, ভয় দেখানোর জন্য, সেই সঙ্গে দিল কড়া ধমক। পা নামিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করল কুকুরটা, মহিলা লাঠি হাতে চলল পেছনে, মহা হারামি কুত্তা, মোসা মন্তব্য করল। আচ্ছা, রবিন বলল, কুকুরটাকে মারতে গিয়েই জানালার কাছে বাড়ি লাগিয়ে দেয়নি তো মহিলা? মাথা নাড়ল কিশোর, না, মহিলা চলে যাওয়ার পরপরই এলো দুটো ছেলে, একজনের হাতে একটা ক্রিকেট ব্যাট, আরেকজনের হাতে বল, বলটা বারবার ওপরে ছুঁড়ে দিয়ে লুফে নিচ্ছে, এগোচ্ছে ওভাবেই, গাড়ির কাছে পৌঁছে হাত ঘুরিয়ে ক্রিকেট বল যেভাবে ছুঁড়ে তেমনইভাবে জানালার কাঁচ সই করে ছুঁড়ে মারার ভঙ্গি করল ছেলেটা, কিন্তু মারল না। ছেলে দুটো পাশ দিয়ে চলে যাওয়ার পর মোসা বলল, কিশোর, ওরা শয়তানি করে ভাঙেনি তো, বল ছুঁড়ে কিংবা ব্যাট দিয়ে বাড়ি মেরে? না, আবার মাথা নাড়ল কিশোর, তাও মনে হয় না, ছেলেগুলো চলে যাওয়ার পর আবার নীরব হয়ে গেল গলি, সময় যাচ্ছে, বাড়িঘরের অনেক জানালার আলোই নিভে যাচ্ছে একে একে। এক ঘন্টা পেরোল, এই সময়টাই একেবারে নির্জন রইল গলিটা, তারপর এলো লোকটা, লম্বা, মোড়ের দিক থেকে শাঁ শাঁ করে ছুটে এলো একটা 10 স্পিড সাইকেলে চড়ে। সতর্ক হয়ে উঠল গোয়েন্দারা, সাইকেলের আলোটা বেশ উজ্জ্বল, টর্চের আলোর মতো এসে পড়েছে সামনের পথে, আঁটো সাঁটো পোশাক পরেছে লোকটা, সাইকেল চালানোর সময় স্পোর্টসম্যানেরা যেরকম পরে, বিচিত্র আরও কিছু জিনিস রয়েছে তার শরীরে, পিঠে বাঁধা ব্যাকপ্যাক, মাথায় টুপি, ক্রিকেট খেলোয়াড়েরা যেরকম পরে, চোখে বিচিত্র গগলস, গোল গোল কাঁচ, কানে হেডফোন, ওয়াকম্যান কিংবা রেডিওটা দেখা যাচ্ছে না, নিশ্চয়ই পিঠের ব্যাগের ভেতরে ভরে রেখেছে, খাই সে, হেসে ফেলল মোসা, ব্যাটাকে দেখে তো মনে হয় ভিন গ্রহ থেকেই নেমেছে, হা হা, স্টার ট্রেক ছবির দৃশ্য, টুপি বদলে মাথায় হেলমেট থাকলেই হয়ে যেত। গাড়িটার কাছে এসে গতি ধীর করল লোকটা, দম বন্ধ করে ফেলল ছেলেরা, মুখ এদিকে, যেন ওদের দিকে তাকিয়ে রয়েছে, মনে হল এখনই কিছু ঘটবে, কিন্তু ঘটল না, ওদেরকে নিরাশ করে আবার গতি বাড়িয়ে দিল লোকটা, ঢুকে পড়ল গিয়ে সামনের আরেকটা উপগলিতে। ফস করে নিঃশ্বাস ফেলে মোসা বলল, আমি তো মনে করেছিলাম এই ব্যাটাই কাঁচ ভাঙবে, বাক্যটা শেষ করে দিল রবিন, অন্তত কিছু একটা করবে বলে মনে হচ্ছিল আমার,
অন্ধকারে বসে ভ্রুকুটি করল কিশোর, সেটা দেখতে পেল না কেউ। আসলে সবাইকেই সন্দেহ করছি তো আমরা, ফলে নিরাশ হতে হচ্ছে, ধৈর্য ধরতে হবে। বসে থাকতে থাকতে হাত পায়ে খিল ধরে যাওয়ার উপক্রম হয়েছে, ঝাড়া দিয়ে আবার স্বাভাবিক করে নিল ওরা। অস্বস্তিতে নড়ে চড়ে বসল কিশোর। এক ঘন্টা থাকার কথা, যে কোনো মুহূর্তে এখন বেরিয়ে আসতে পারে কোচি। হঠাৎ একটা নড়াচড়া চোখে পড়ল কিশোরের। দূরের একটা কোণ থেকে ছায়ে ছায়ে এগিয়ে আসছে একজন মানুষ। আরও কাছে এলে দেখা গেল মানুষটা ছোটোখাটো, হাতে কি যেন রয়েছে। হাতে কি, ফিসফিসিয়ে বলল মোসা। এগিয়েই আসছে লোকটা গাড়ির দিকে, মাঝে মাঝে পেছনে আর এদিক ওদিক ফিরে তাকাচ্ছে, যেন ভয় পাচ্ছে কোনো কারণে। হাতে একটা ছড়ি, লাঠি, বেশ জোরেই বলে ফেলল রবিন। উত্তেজনায় আসতে বলার কথা ভুলে গেছে। ছড়ি দোলাতে দোলাতে গাড়ির দিকে আসছে লোকটা। ওটার একটা মাত্র বাড়ি লাগতেই চুরমার হয়ে যাবে জানালার কাঁচ। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ছেলেরা। এগিয়ে আসছে লোকটা, আসছে, পৌঁছে গেল গাড়ির কাছে। এবার একটা মাত্র বাড়ি, কিন্তু না, পাশ কাটাচ্ছে সে। দ্রুত এগিয়ে চলেছে যেন তাড়া খেয়ে, দেখতে দেখতে হারিয়ে গেল মোড়ের অন্ধকারে। হতাশায় গুঙিয়ে উঠল মোসা। হতাশ অন্য দুজন হয়েছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের নির্জন নীরব পথের দিকে। আর কেউ আসছে না, কোনো গাড়িও না। ১১টা বাজল, আর পরেও কিচ্ছু ঘটল না। ১১টাই কোচির বাড়ি ফেরার কথা মনে করিয়ে দিল মোসা। সেও নিশ্চয়ই আমাদেরই মতো অপেক্ষা করছে, রবিন বলল, কাঁচ ভাঙার, বেরোচ্ছে না সেজন্যই। কিন্তু আর দেরি করে লাভ নেই, উঠে দাঁড়াল কিশোর। আজ আর ভাঙবে বলে মনে হয় না, চলো। ঝোপের আড়াল থেকে পথে বেরিয়ে এলো ওরা। প্রায় সঙ্গে সঙ্গেই একটা বাড়ির ছায়া থেকে বেরিয়ে এলো কোচি। সবাই জড়ো হলো গাড়ির কাছে। বিষণ্ন কণ্ঠে কিশোর বলল, হয়তো আমার ভুল ধারণা। ভুল কি ভুল জানতে চাইল রবিন। ভেবেছিলাম কোচির বন্ধুর গাড়িও যখন একটা কাঁচ ভেঙেছে, তার মানে শুধু কোচিদেরটাই নয়, অন্য গাড়ির ওপরও চোখ আছে লোকটার, কাঁচ যে ভাঙে। কিন্তু এখন মনে হচ্ছে কোনো কারণে শুধু পিকআপটার ওপরই নজর, দেখা যাক আরও খোঁজ নিয়ে। তাহলে আবার কাল এসে পিকআপের ফাঁদ পাতলেই পারি, মোসা পরামর্শ দিল। ভূত থেকে ভূতে কোনো কাজে দিচ্ছে না, রবিন বলল, অন্য গাড়ির কাঁচি যদি না ভাঙা হয় কি খবর আসবে? গম্ভীর হয়ে মাথা দোলালো কিশোর। এখনও কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। পরদিন সকালে বাগানে বসে রোদ পোহাচ্ছে তিন গোয়েন্দা। এই সময় ছুটতে ছুটতে এলো কোচি, ভীষণ উত্তেজিত। এসেই ধপ করে বসে পড়ল একটা চেয়ারে, হাঁপাতে হাঁপাতে বলল, ১৪২টা। কি ১৪২টা? মোসা অবাক। গাড়ি গাড়ি ১৪২টা গাড়ির কাঁচ ভেঙেছে। রাত ১টা পর্যন্ত টেলিফোন এসেছে, ভোর থেকে শুরু হয়েছে আবার। ১৪২টা? বিড়বিড় করল কিশোর। হ্যাঁ, কোচি বলল, প্রথমটা ভেঙেছে ২ মাস আগে, আমাদেরটা ভাঙারও আগে। তাহলে কিশোরের ধারণাই ঠিক, রবিন বলল, শুধু তোমাদের গাড়ির পেছনেই লাগেনি লোকটা? সব কি ঢাকা শহরেই ভেঙেছে? জিজ্ঞেস করল কিশোর। হ্যাঁ, মাথা ঝাঁকালো কোচি। কোন কোন এলাকার গাড়ি জিজ্ঞেস করেছিলে? করেছি, ঠিকানাও লিখে নিয়েছি, বলে পকেট থেকে নোটবুক বের করল কোচি। সেটা নিয়ে পাতা উল্টে দেখতে লাগল কিশোর। অনেকক্ষণ পর মুখ তুলে বলল, চলো ঘরে যাই, দেখি মামার কাছে ঢাকা শহরের কোনো ম্যাপ আছে কিনা। না থাকলেও অসুবিধে নেই, জোগাড় করে নেওয়া যাবে। স্টাডিতে পাওয়া গেল চৌধুরী সাহেবকে, একটা গোয়েন্দা গল্পের পেপার ব্যাক পড়ছেন। মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই যে গোয়েন্দারা, কি খবর? বলল কিশোর, ম্যাপ পাওয়া গেল, বেশ বড় সড়ো একটা। সেটা নিয়ে শোবার ঘরে চলে এলো কিশোর বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আরিফ সাহেব জানতে চেয়েছেন ম্যাপ দিয়ে কি করবে কিশোর, বলেনি সে। শুধু বলেছে আগে কাজটা শেষ হোক, তারপর সব জানাবে। তিনিও আর জানার জন্য চাপাচাপি করেননি, মুচকি হেসে শুধু বলেছেন, একেবারে এরকুল পোয়ারো। তার সঙ্গে একমত রবিন, আগাথা ক্রিস্টির গোয়েন্দা গল্পের নায়ক। এরকুল পোয়ারোর সঙ্গে স্বভাবের অনেক মিল আছে কিশোর পাশার। ঘরে এসে ম্যাপটা টেবিলে বিছাতে বিছাতে কিশোর বলল,
কচি, ধারে কাছে ভালো স্টেশনারির দোকান আছে? কেন? কয়েক বাক্স পিন দরকার, ওই যেগুলোর পেছনে রঙিন প্লাস্টিকের বোতাম লাগানো থাকে, লাল, নীল, হলুদ, সবুজ, যে কটা রঙে পাওয়া যায় সব লাগবে। এখানে এই উত্তরাই তেমন দোকান? আচ্ছা ঠিক আছে, না পেলে টঙ্গি থেকে নিয়ে আসবো। এক্ষুনি লাগবে? হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি আমি। আমরা আসবো? দরকার নেই। দরজার দিকে এগোলো কচি। টাকা নিয়ে যাও। আছে আমার কাছে, বলে বেরিয়ে গেল কচি। ফিরতে অনেক দেরি করে ফেলল, জানালো এখানে পায়নি, টঙ্গি যেতে হয়েছে। পিনের বাক্সটা টেবিলে নামিয়ে রাখল সে। সবাইকে নিয়ে কাজে বসল কিশোর। কচি যখন দোকানে গেছে বসে থাকেনি সে, চৌধুরী সাহেবের নানা বিচিত্র জিনিসের গুদাম থেকে বড় এক টুকরো চারকোনা প্লাইউড জোগাড় করে এনেছে, সেটার উপর ম্যাপটা ছড়িয়ে টেপ দিয়ে আটকে নিয়েছে। চার রঙের পিন এনেছে কচি, সবগুলো খুলে বলল কিশোর। কচিকে বলল, তুমি নোটবুক দেখে এক এক করে ঠিকানা বলো। বলতে লাগলো কচি, বাক্স থেকে পিন তুলে নিয়ে ঠিকানা মোতাবেক ম্যাপের গায়ে গাঁততে লাগলো কিশোর। তাকে সাহায্য করল রবিন আর মুসা। সময় যে কোন দিক দিয়ে কেটে গেল খেয়ালই রইল না ওদের। দুপুরের খাবার জন্য যখন ডাকতে এলেন মামি, তখন টনক নড়ল মুসার, প্রচণ্ড খিদে টের পেল। এই খিদে ভুলে এতক্ষণে থাকলো কী করে ভেবে নিজেই অবাক হল। উত্তেজিত হয়ে আছে চারজনেই, খাবার টেবিলে খুব একটা কথা বলল না ওরা। তাড়াতাড়ি খেয়ে এসে আবার পিন গাঁততে বসল। আরও ঘণ্টাখানেকের খাটুনির পর শেষ হলো কাজ। হুফ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসল কিশোর। বলল, দেখো তো এবার কিছু বোঝা যায় কিনা। ম্যাপের দিকে তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো মুসা। পারছি। ঢাকা শহরের কোন কোন এলাকায় ভাঙছে স্পষ্ট করে বোঝা যাচ্ছে এখন। হ্যাঁ, আর একটা ব্যাপার লক্ষ্য করেছ? কচি যখন ঠিকানাগুলো বলে যাচ্ছিল, তারিখও বলতে বলেছিলাম, কোন তারিখে কোন দিন ভেঙেছে কাঁচগুলো, শুধু সোম আর বুধবারে, অন্য কোনো বারে একটা কাঁচও ভাঙেনি। ঠিক ঠিক, বলে উঠল রবিন। আর কোনো বারের কথা লেখেনি কচি। আরও একটা ব্যাপার, ম্যাপের দিকে তাকিয়ে বলল কিশোর, যে রাস্তাই ভাঙে মাঝের দু তিনটে করে গুলি বাদ দিয়ে দেয়। কেন দেয় জানতে চাইল মোসা। সেটা এখনো বলতে পারবো না, তবে জেনে যাব। গাড়ি নিয়ে আবার কি ফাঁদ পাততে যাচ্ছি আমরা? রবিন জিজ্ঞেস করল। নিশ্চয়ই, তবে আজ বিকেলে বেড়াতে যাচ্ছি, কিশোর বলল। তুরাগ নদীর ধার ধরে হেঁটে চলে যাব গ্রামের ভেতর, যতদূর যেতে পারি। দূর থেকে দেখে মনে হয় গ্রামগুলো সুন্দর, ভেতরে ঢুকে দেখতে চাই সত্যিই কেমন। নদীর ধার দিয়ে হেঁটে চলেছে ওরা, তিন গোয়েন্দা আর কচি। শীতকাল, শুকনো মৌসুম, অনেক নিচে নেমে গেছে পানি, খুব ধীরে ধীরে বয়ে চলেছে এঁকে বেঁকে যাওয়া পানির স্রোত। রেললাইন পেরিয়ে হেঁটে চলল ওরা। একপাশে ছড়ানো ফসলের ক্ষেত, ফসল কাটা হয়ে গেছে সেই কবে, এখন ক্ষেত জুড়ে শুধু সাদা মাটির ঢেলা, নদীর পাড়ে সাদা বালি, পানির ধার পর্যন্ত নেমে গেছে, জায়গায় জায়গায় অসংখ্য শালিক বসে আছে, ঝগড়া বাঁধিয়েছে কোনো কোনোটা, কিচির মিচিরে কান ঝালাপালা। একখানে দেখা গেল পানির কিনারে এক পা তুলে ধ্যানমগ্ন হয়ে আছে সাদা বক, ওদের এগোতে দেখে ধ্যান ভঙ্গ হয়ে গেল তার। চোখের পলকের ডানার আড়াল থেকে বেরিয়ে এলো আরেকটা পা, সতর্ক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগল ওদেরকে। বোধহয় লক্ষ্য করছে হাতে এয়ারগান আছে কিনা, ইদানিং এই বয়সী ছেলেরা বড় বেশি বিরক্ত করে। এই তো দিন কয়েক আগেই মেরে নিয়ে গেছে তার সঙ্গিনীকে। ওদের হাতে কিছু নেই দেখে আশ্বস্ত হলো পাখিটা, তবে সতর্কতা কমল না, ব্যাপারটা লক্ষ্য করল মোসা। বকটা ওরকম করছে কেন জিজ্ঞেস করল, এয়ারগানের কথা জানালো কচি। আরও খানিক দূর দিয়ে একটা বড় মাছরাঙা দেখা গেল, পানিতে পড়ে থাকা মরা পচা ডালের ওপর বসে আছে, ওদেরকে দেখে ওটাও সতর্ক হয়ে গেল। ওরা আর খানিকটা এগোতেই চিড়চিড় ডাক ছেড়ে উড়ে চলে গেল। এটারও কি এয়ারগানের ভয়? চড়ুই থেকে শুরু করে কিছুই তো বাদ দেয় না ছেলেগুলো। এগিয়ে চলেছে ওরা, পায়ে চলা পথের কিনারে এখন খানিক পরপরই খেজুর গাছ, পথের পাশে ক্ষেত আছে এখানেও, তবে ফসলের ক্ষেতের মতো শূন্য নয়, শীতকালীন শাকসবজিতে সবুজ হয়ে আছে, কোথাও সর্ষে ক্ষেতের হলদে ফুলের শোভা, তার উপর এসে পড়েছে বিকেলের পড়ন্ত সোনালি রোদ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আবেগ জড়িত কণ্ঠে বলেই ফেলল মুসা, কিশোর তোমাদের দেশটা সত্যি সুন্দর, এতদিন তো শুধু জেনেছি আজ দেখলাম। জবাব দিল না কিশোর, শুধু মাথা ঝাঁকালো। স্বপ্নিল হয়ে উঠেছে তার মায়াময় দুই চোখ,
গুনগুন করে বেসুরু গলায় গেয়ে উঠল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। পেছনে সূর্য ডুবছে, খেজুর গাছে শালিক আর শ্যামার ভিড়, বেশিরভাগই ডাকছে নানান সুরে, কোনো কোনোটা এসে বসেছে রসের কলসের কানায়, রস বেয়ে পড়ায় কাঠিতে ঠোঁট ডুবিয়ে রস খাচ্ছে। দূরে কোথায় যেন আপন মনে শিস দিয়ে চলেছে একটা দোয়েল, এক জায়গায় এসে দেখল খেজুর গাছে কলসি পাচ্ছে ওদেরই বয়সী একটা ছেলে। কলসিতে যে মিষ্টি রস পড়ে ইতিমধ্যে তা জেনে গেছে মোসা। কচিকে জিজ্ঞেস করল, কখন খাওয়া যাবে? সকালে, জানালো কচি। সকালে কেন? সারা রাত ধরে কুয়াশা পড়বে, কুয়াশা আর রস গিয়ে জমা হবে কলসিতে, সকালে ওগুলো নামিয়ে বেচতে নিয়ে যাবে কৃষক। ও, সকালে আসায় ভালো ছিল তাহলে। কেন, রস খাওয়ার জন্য? হাসলো কচি। বেশ, আসবো একদিন সকালে। গাছের উপর থেকে ওদের কথাবার্তা সবই শুনেছে কৃষকের ছেলেটা। মোসার ভাঙা বাংলা বুঝতেও অসুবিধে হয়নি, স্থানীয় স্কুলে ক্লাস এইটে পড়ে সে। কলসপাতা শেষ করে নিচে নামলো ছেলেটা, তখনও দাঁড়িয়ে রয়েছে ওরা। মোসা আর রবিনের দিকে কৌতূহলী চোখে তাকাতে লাগলো সে, বুঝতে পারছে বিদেশি। কোচির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি এখানে নতুন আইলেন? আমি পুরানোই, এরা নতুন। ইনিও কিশোরকে দেখে জিজ্ঞেস করল সে, হ্যাঁ কই থাকেন আপনারা? এবারের প্রশ্নটা কিশোরকে। আমেরিকায়। আমার নাম কিশোর পাশা, হাত বাড়িয়ে দিল সে। ওরা আমার বন্ধু, ওর নাম মোসা আমান আর ও রবিন মিলফোর্ড। চকচক করে উঠল ছেলেটার দু চোখ, দৃষ্টিতে বিস্ময় মেশানো অবিশ্বাস। রাখেন রাখেন, আপনাদের নাম শুনেছি, রকিবিসে থাকেন না আপনারা? হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, চোখে কৌতূহল। বুঝেছি আপনারাই, কত পড়ছি আপনাকে কিস্সা, খুব ভালো লাগে আমার। আপনারা তিন গোয়েন্দা ঠিক কইলাম না? বলে জবাবের অপেক্ষা না করেই কিশোরের হাত দুই হাতে চেপে ধরল সে। আমার নাম আব্দুল করিম, হক গোলে ডাকে করিম কইয়া। খালি বাবাই আর হেড স্যারে যখন বেশি রাইগা যায় তখন কয় করিম ম্যা। নিষ্পাপ হাসি হাসত সে। এক এক করে মোসা আর রবিনের হাতও ঝাঁকিয়ে দিল। ছেলেটার সরলতায় মুগ্ধ হয়ে গেল মোসা আর রবিন। আমেরিকায় এই বয়সী কোনো ছেলের এতখানি আন্তরিকতা কল্পনাও করা যায় না। মোসা জিজ্ঞেস করল, তুমি আমাদের কথা জানো? হ, জানি। আবার হাসল লোকটা, আপনি খালি খাইছে খাইছে করেন না? আর হকগল সময় খালি খাওনের লাগা পাগল হইয়া থাকেন, ভূতের নাম শুনলেই কাসার কাপড় ফালাইয়া দৌড়, ঠিক না? হ্যাঁ, ছেলেটার সব কথার অর্থ বুঝতে পারছে না মোসা, তবে মানে মোটামুটি আন্দাজ করে নিতে পারছে। গাছের মাথায় থাক্কাই শুনলাম, রস খাওনের কথা কইতাছেন। অহন তো ওইব না ভাই, সকালের আগে রস পাওয়ন যাইব না। খুব সহজেই ওদেরকে আপন করে নিল ছেলেটা, বকবক করে চলল। কাছেই ওদের বাড়ি, হাত তুলে দেখিয়ে দিল। সূর্য এখন আর চোখে পড়ে না, ডুবে গেছে, কিন্তু তার রেশ ছড়িয়ে রয়েছে পশ্চিম আকাশে। সাদা মেঘের ছোট বড় পাহাড়গুলো এখন রক্তলাল। ওদেরকে তার বাড়িতে রাতের খাওয়ার দাওয়াত দিয়ে বসল করিম। আজ না আরেকদিন বলে অনেক কষ্টে এড়ানো গেল। দ্রুত কমে আসছে গোধূলির কালচে সবুজ আলো, ছায়া ঢাকা মেঠো পথ ধরে আবার শহরের দিকে ফিরে চলল ওরা। এক অপূর্ব আনন্দে মন ভরে গেছে সবারই, বিশেষ করে তিন গোয়েন্দার। মনে মনে আরেকবার স্বীকার করতে বাধ্য হল রবিন আর মোসা, বাংলাদেশটা সত্যিই সুন্দর, সুন্দর এর মানুষগুলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরোতেই মামির সঙ্গে দেখা মোসার। তাকে ডাকতেই আসছিলেন তিনি, বললেন, উঠেছ? বারান্দায় গিয়ে দেখে এসো কে এসেছে। কে, গিয়ে দেখো না? মিটমিটি হেসে চলে গেলেন তিনি। ভীষণ কৌতূহল হল মোসার, চলে এলো বারান্দায়। তাকে দেখেই হাসি মুখে উঠে দাঁড়ালো ছেলেটা। আরে করিম, হ, রস লইয়া আইসি। আজ রাইতে কুয়াশা খুব ভালো পড়ছিল, ভালো রস আইসে। সামনে রাখা দুই কলস রস দেখালো করিম। যান একটা গেলাস লইয়া আহেন, ঢাল্লা দেই খান। দীর্ঘ একটা মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল মোসা। এই কষ্টটা কেন করতে গেলে? বলে যে সৌজন্যটুকু দেখাবে সে কথাও ভুলে গেল, ভাবতেই পারেনি এভাবে রস নিয়ে হাজির হয়ে যাবে আব্দুল করিম। এনে গ্লাস,
পেছন থেকে মামির কথায় সংবিত ফিরল যেন তার। গ্লাসটা নিয়ে হাসল মোসা, বাড়িয়ে দিল করিমের দিকে। দাও, কলসের মুখে পরিষ্কার গামছা বাঁধা, সাদা ফেনা জমে রয়েছে। রস ঢেলে দিল করিম। হাতে নিয়ে পানীয়টুকু ভালো করে দেখল মোসা, এই জিনিস আগে কখনো দেখেনি সে। গন্ধ শুঁকল, তারপর চুমুক দিল গ্লাসে, দিয়েই বলে উঠল, খাইছে এত মিষ্টি, বলেই ঢকঢক করে সবটুকু গিলে ফেলে আবার গ্লাসটা বাড়িয়ে দিল। গিলেই চলেছে মোসা, আর ক্রমেই বাড়ছে করিমের হাসি, দারুণ মজা পাচ্ছে। গ্রামে ওরা বন্ধুরা মিলে বাজি ধরে রস খায়, সবাই প্রচুর খেতে পারে, কিন্তু এখন তার মনে হল মোসার ধারে কাছে যেতে পারবে না কেউ। চলেন একদিন আমাগো বাড়িত গিয়া বাজি ধইরা খাইবেন, প্রস্তাব দিয়ে ফেলল করিম। না বুঝেই মাথা কাত করল মোসা, আচ্ছা, আবার বাড়িয়ে দিল গ্লাস। একের পর এক গ্লাস খালি করে অবশেষে ওটা করিমের হাতে দিতে দিতে মস্ত ঢেকুর তুলল সে। নাও, আর পারব না। একটা চেয়ারে ধপ করে বসে পড়ল মোসা, ঢোল হয়ে যাওয়া পেটে হাত বোলাচ্ছে। কিশোর আর রবিনও এসেছে, ওদেরকে বলল, দারুণ টেস্ট বুঝলে, খেয়ে দেখো। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসল সে, এত মজা লোভ সামলাতে পারিনি। এর সঙ্গে কোথায় লাগে পেপসি কোক ফান্টা? রস খাওয়া শেষ হল, কিছুতেই পয়সা নিতে চাইল না আব্দুল করিম, কিন্তু তিনজনের কাছ থেকে তিনটে সুভনির তাকে নিতেই হলো। আমেরিকা থেকে নিয়ে এসেছে তিন গোয়েন্দা। রবিন দিল ইলেকট্রনিক ঘড়ি বসানো একটা বল পেন, কিশোর দিল একটা পকেট নাইফ, মোসা দিল সুন্দর একটা গেঞ্জি আর এক বাক্স চকলেট। খুব খুশি হলো করিম, ওদেরকে আবারও খাওয়ার দাওয়াত দিল। একেবারে নাছোড় বান্দা, কথা আদায় না করে যাবেই না। শেষে কিশোর বলল, ঠিক আছে যাব, তবে আজ না, আজ তো বুধবার, যেতে পারবো না। আরেকদিন, বুধবারে কি অসুবিধা? বুঝতে পারল না করিম, জিজ্ঞাসাও করল না, জানতে চাইল আরেকদিন কবে। কালও হতে পারে, এসো একবার, যেতে পারলে চলে যাব। আচ্ছা, বলে উঠে পড়ল করিম। দিনের বেলাটা নানা জায়গায় ঘুরে কাটালো তিন গোয়েন্দা। সোনারগাঁ দেখে এলো, বিকেলবেলা বাড়িতে খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। রাতের খাওয়ার পর বেরোলো আবার গাড়ি নিয়ে মামার সঙ্গে। সোমবার আর বুধবারেই ঘটে কাঁচ ভাঙার ঘটনাগুলো। আগেরবারের মতোই সেদিনও সাত নম্বর রোডের মোড়ে তিন গোয়েন্দাকে নামিয়ে দিলেন চৌধুরী সাহেব। নির্দিষ্ট জায়গায় এনে গাড়ি পার করলেন, কোচি নেমে চলে গেল একটা বাড়ির ছায়ের দিকে। তিনি চললেন মোড়ের চায়ের দোকানে। আগের দিনের মতোই ঝোপের আড়ালে লুকিয়ে বসল তিন গোয়েন্দা। প্রথমে এলো সেই লম্বা বিদেশি মহিলা, হাতে লাঠি, সঙ্গে কুকুর। সেদিনের মতোই সব কিছু শুঁকতে শুঁকতে এলো কুকুরটা। লাভ দিয়ে গাড়ির কাঁচে পা তুলে দিল, ধমক দিয়ে তাকে নামিয়ে দিল মহিলা। ফিক করে হেসে ফেলল মোসা। কুকুরটাকে নিয়ে চলে গেল মহিলা, আবার নীরব হয়ে গেল রাস্তা। এরপর গোটা দুই গাড়ি হুস হুস করে বেরিয়ে গেল। পার্ক করে রাখা গাড়িটার কাছে এসেও একটু গতি কমালো না। দ্বিতীয় গাড়িটা যাওয়ার কিছুক্ষণ পর এলো সেই বিচিত্র পোশাক পরা তরুণ, টেন স্পিড সাইকেলে করে। সেদিন তো পাশ দিয়ে যাওয়ার সময় গতি কমিয়েছিল, আজ তাও কমালো না, সাঁই সাঁই করে সোজা ছুটে গিয়ে মোড় নিয়ে ঢুকে পড়ল একটা উপগলিতে। ঝোপের আড়ালে অপেক্ষা করে আছে ছেলেরা। দশটার দিকে মোড়ের কাছে আরেকটা গাড়ির হেডলাইট দেখা গেল, আরও কাছে এলে দেখা গেল একটা ফক্স ওয়াগন, অদ্ভুত রং করেছে, উপরের অংশটা বেগুনি, নিচের অংশ হলুদ, তোবড়ানো ফেন্ডার, সামনের বাম্পারের একপাশ খুলে গেছে, আরেক পাশ ছুটলেই খসে পড়ে যাবে। ইঞ্জিনের ভারী শব্দ আর ঝুলে পড়া বাম্পারের ঝনঝন আওয়াজ তুলে এগিয়ে এলো ওটা। পার্ক করা গাড়িটার পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে ছিটকে বেরিয়ে এলো কি একটা জিনিস, গিয়ে পড়ল গাড়িটার নিচে। কি ছুঁড়ল, চেঁচিয়ে বলল মোসা, চলো দেখি, কিশোর বলল। লাফিয়ে উঠে দাঁড়ালো তিনজনে, ছুটে রাস্তা পেরিয়ে এসে উঁকি দিল গাড়ির নিচে। টর্চের আলোয় জিনিসটা দেখে মুখ বাঁকালো কিশোর। জিনিসটা বের করে আনল মোসা, ভীষণ নিরাশ হয়েছে। সিগারেটের প্যাকেট, বিড়বিড় করল রবিন। ভেতরে কিছু নেই তো? খুলে দেখল মোসা, কিচ্ছু নেই। নিমের তেতো ঝরল তার কণ্ঠ থেকে, ধুর। কথা শেষ হল না তার, হঠাৎ বেজে উঠল সাইরেন। মোড়ের কাছে দেখা দিল পুলিশের গাড়ি, ছাতের উপরে লাল নীল আলো জ্বলছে নিভছে,
পথের আরেক মাথায় একটা উপগলির ভেতর থেকে বেরিয়ে এলো একই রকম আরেকটা গাড়ি। তিন গোয়েন্দাকে ঘিরে ফেলল পুলিশ। পুলিশের গাড়িতে বসানো সার্চ লাইটের আলো এসে পড়ল ওদের গায়ে। এগিয়ে এলেন একজন গম্ভীর মুখ সার্জেন্ট, বুকে প্লাস্টিকের ফলক ঝুলছে, তাতে নাম লেখা আব্দুল আজিজ। এক এক করে তাকালেন কিশোর, মুসা আর রবিনের মুখের দিকে। শেষে দুজনকে দেখে অবাক হয়েছেন, বোঝা গেল। জিজ্ঞেস করলেন, তোমাদের পরিচয় কি, জিজ্ঞেস করছেন? বলে উঠল রাগত একটা কণ্ঠ, ধরে লাগার না ধোলাই, পথেঘাটে চুরি ছিনতায় বোমাবাজি অতিষ্ঠ করে ফেলল। মোটা একটা বেতের লাঠিতে ভর দিয়ে পুলিশের ভিড় সরিয়ে ভেতরে ঢুকলেন এক বৃদ্ধ। পরনে অবিন্যস্ত পোশাক, পেছন পেছন এলো এক তরুণ আর সতেরো আঠারো বছর বয়সের আরেক তরুণী। চোর কোথাকার, তিন গোয়েন্দার দিকে চেয়ে চোখ পাকিয়ে গর্জে উঠলেন বৃদ্ধ, আমার ইগল কোথায়? একটা পেট্রোল কার্ড থেকে নেমে এলেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর, বুকে ঝোলানো ফলকের নাম লেখা হাফিজ আলী। তিন গোয়েন্দাকে দেখে সার্জেন্টের মতোই অবাক হলেন তিনিও, কুঁচকে গেল ভরু। দীর্ঘ একটা মুহূর্ত ছেলেদের দিকে তাকিয়ে থেকে একই প্রশ্ন করলেন, তোমাদের পরিচয়? পরিচয় ফরিচয় পড়ে, ধমকে উঠলেন বৃদ্ধ, আমার ঈগলটা কোথায় আগে জিজ্ঞেস করুন। ধরে পেটান না, আহ থামুন তো আপনি, হাত তুলে বললেন পুলিশ অফিসার। আবার তাকালেন ছেলেদের দিকে, এখানে কি করছো তোমরা? ও উই, ইংরেজিতে বলতে গিয়েও থেমে গেল মুসা, বাংলায় তোতলাতে শুরু করল, আমরা চোর নই, বাক্যটা শেষ করে দিল কিশোর। বৃদ্ধকে দেখিয়ে বলল, ইনি ভুল করছেন, কি বলতে যাচ্ছিলেন সাব ইন্সপেক্টর? চেঁচিয়ে বলল একজন কনস্টেবল, স্যার আরেক বেটাকে ধরেছি, লুকিয়েছিল, কচিকে টানতে টানতে নিয়ে আসছে সে, চিৎকার করে উঠলেন বৃদ্ধ। হারি, ওটাকে চিনি তো, তিনবার দেখেছি একটা পিক আপের কাছে, আর তিনবারই কাঁচ ভেঙেছিল গাড়িটার, ওটা আমাদেরই গাড়ি, কচি বলল, মাল ডেলিভারি দিতে এসেছিলাম, কে জানি ভেঙে রেখে গেছে। এটা কার? সামনের গাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করলেন সাব ইন্সপেক্টর। ওসব কথা বাদ দিন না, খেপে গেলেন বৃদ্ধ, আমার ঈগল কোথায় জিজ্ঞেস করুন। আপনি স্যার থামুন না, বিরক্ত হয়ে বললেন পুলিশ অফিসার। আমরাই তো করছি যা করার, আপনি চুপ থাকুন প্লিজ, গজগজ করতে লাগলেন বৃদ্ধ। কিশোর বলল, দেখুন আমরা গাড়ির কাঁচ ভাঙতে আসিনি, চুরিও করতে নয়। বারবার চোর চোর শুনতে শুনতে অসহ্য হয়ে গেছে মুসা, চমকের প্রথম ধাক্কাটাও কাটিয়ে উঠেছে, রেগে গেল, ইংরেজি বাংলা মিশিয়ে বলল, ঈগল ভেরি বিগ পাখি, পকেটে ভরে রেখেছি নাকি? ঠিক, বাংলায় বলল রবিন, পরের কথাটা বলল ইংরেজিতে, পাখি চুরি করতে যাব কোন দুঃখে? সেটা আমি কি জানি? চুপ থাকতে পারছেন না বৃদ্ধ, মুখ ভ্যাংচালেন, হে ভেরি বিগ পাখি, ন্যাকামো হচ্ছে, জানো না কি পাখি? আরেকজন কনস্টেবল চেঁচিয়ে উঠল, স্যার এই গাড়িটা চিনি, নাম্বার প্লেটের দিকে তাকিয়ে রয়েছে, চৌধুরী সাহেবের, আরিফুর রহমান চৌধুরী, ডিআইজি ছিলেন। হ্যাঁ আমারই, পেছন থেকে শোনা গেল ভারী কণ্ঠ। ঝট করে ফিরে তাকালেন সাব ইন্সপেক্টর, স্যার আপনি? অ্যাটেনশন হয়ে গেলেন তিনি, আর তার দলের লোকেরা স্যালিউট করলেন। সালামের জবাব দিয়ে ধীর পায়ে এগিয়ে এলেন ভূতপূর্ব ডিআইজি। হ্যাঁ, কাঁচ ভাঙে কে ধরতে এসেছি, কিশোরকে দেখিয়ে বললেন, ও আমার ভাগ্নে কিশোর পাশা, আমেরিকায় থাকে, বেড়াতে এসেছে, আর এরা ওর বন্ধু, ও মুসা আমান, ও রবিন মিলফোর্ড, গোয়েন্দাখেরির খুব শখ, নামটাম ভালোই করেছে ওখানে। আমি ওদের কথা জানি স্যার, হাসি মুখে বলল একজন কনস্টেবল, পড়েছি তিন গোয়েন্দা। হ্যাঁ, মাথা ঝাঁকালেন চৌধুরী সাহেব, ফোন করে ডেকে আনলাম চোর ভেবে বিড়বিড় করলেন বৃদ্ধ। এখন শুনি গোয়েন্দা, অস্থির ভঙ্গিতে রাস্তায় বেত ঠুকতে ঠুকতে বললেন, আমার ঈগলটা কি পাবো না? এরা যে লুকিয়ে আছে আপনারা খবর পেলেন কোথায়? চৌধুরী সাহেব জিজ্ঞেস করলেন। কথা হচ্ছে বৃদ্ধ আকবর আলী খানের ড্রয়িং রুমে বসে, তিন গোয়েন্দাকে চোর ভেবে বসেছেন যিনি, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কিশোর। আসবাবপত্র খুব দামি কিন্তু পুরনো ধাঁচের, জমিদারি আমলের জিনিসের মতো ভারী আর নকশা করা। বসার ঘরে দেয়ালে টানানো আকবর আলী খানের ত্রিশ চল্লিশ বছর আগের একটা ছবি, পরনে কালো স্যুট, ঠিক একই রকম পোশাক পরেন এখনও, কিছুতেই যেন সময়টা পার হয়ে আসতে পারেনি, কিংবা হয়তো জানি না। দুমাস ধরেই ধরার চেষ্টা করছি স্যার,
সার্জেন্ট জানালেন, অনেকেই খবর দিচ্ছে রহস্যময়ভাবে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে রেখে যাচ্ছে কেউ। গত হপ্তায় খান সাহেবও থানায় ডায়েরি করে এসেছেন। বৃদ্ধকে দেখালেন তিনি, তার গাড়ির কাঁচ ভেঙে ভেতর থেকে ঈগলটা বের করে নিয়ে গেছে। বাড়ির সামনে তখন ছিল গাড়িটা, ভুলে ঈগলটা রয়ে গিয়েছিল গাড়িতে। খানিক পরে মনে পড়তেই ছুটে গিয়ে দেখেন গাড়ির কাঁচ ভাঙা, ঈগলও উধাও। তারপর থেকেই রাস্তার উপর চোখ রাখেন। পরশুদিন রাতেও নাকি তিনজন ছেলেকে বাড়ির সামনের রাস্তায় ঝোপের আড়ালে খাপটি মেরে থাকতে দেখেছেন, আমাদেরকে হুঁশিয়ার করে রেখেছেন। আজও যখন এদেরকে দেখলেন, তিন গোয়েন্দাকে দেখালেন আব্দুল আজিজ, ফোন করলেন থানায়। আমি তখন চৌরাস্তার মোড়ে ডিউটিতে ছিলাম। ওয়্যারলেসে আমাকে জানিয়েছেন সাব ইন্সপেক্টর হাফিজ আলী। জানালার কাঁচ ভাঙার পর রবিন বলল, উড়ে পালিয়েছে হয়তো ঈগলটা। মুসা বলল, ঈগল ডেঞ্জারাস পাখি, ছেড়ে রাখা হয় না, পালালো কীভাবে? কড়া চোখে ওদের দিকে তাকালেন আকবর আলী খান। ইচ্ছে করে ন্যাকা সাজছ নাকি? পাখি হবে কেন, আমার জিনিসটা একটা। বুঝেছি, বলে উঠল কিশোর, জলজল করছে চোখ। পাখি নয়, মুদ্রা, একটা দুর্লভ মুদ্রা। মুদ্রা? অবাক হয়ে কিশোরের দিকে তাকালো কচি। মাথা ঝাঁকালো কিশোর, আমেরিকান, সোনার টাকা, $10। ১৮০০ সালের শুরুতে বাজারে ছাড়া হয়েছিল, এক পিঠে ঈগলের ছাপ মারা। ঈগল বললেই লোকে চিনত তখন। আরও একটা প্রায় একই রকম মুদ্রা ছিল তখন, হাফ ঈগল, ছাড়া হয়েছিল ১৮২২ সালে। দুনিয়ার সবচেয়ে দুর্লভ মুদ্রাগুলোর একটা এখন। শুনলেন? গর্জে উঠলেন আকবর সাহেব, সব জানে, তার মানে ঈগলটা দেখেছে। দেখলেই যে জানবে শুধু, না দেখলে জানবে না, এটা কোনো কথা হলো না, গম্ভীর হয়ে বললেন আরিফ সাহেব। না দেখেও জানা যায় বই পড়ে, আর আমার ভাগ্নে প্রচুর বই পড়ে। আরিফ সাহেবের সঙ্গে সুর মিলিয়ে মেয়েটা বলল, ঠিকই তো, তুমি কিন্তু দুর্ব্যবহার করছো আব্বা। কিন্তু কিছু বললেন না আকবর সাহেব, তবে দৃষ্টিটা কিছুটা নরম হল। তিন গোয়েন্দার দিকে চেয়ে আবার বলল মেয়েটা, তোমরা কিছু মনে করো না ভাই, আব্বার মন মেজাজ ভালো নেই, ঈগলটা হারিয়ে ভীষণ অস্থির। উঠে এসে কিশোরের দিকে হাত বাড়িয়ে দিল, কোনো জড়তা নেই। আমি ডলি, সোফায় বসা তরুণকে দেখিয়ে বলল, ও আমার চাচাতো ভাই সানি। সানিও এসে এক এক করে হাত মেলালো তিন গোয়েন্দার সঙ্গে। এই সময় চা নাস্তা নিয়ে ঢুকল বাড়ির কাজের লোক, মেহমানদেরকে সেগুলো পরিবেশন করতে লাগলো ভাই বোন মিলে। কি ঈগল আপনাদেরটা? চায়ের কাপে চুমুক দিয়ে সানিকে জিজ্ঞেস করল কিশোর। ডাবল ঈগল, তার মানে $20। ১৮৪৯ সালে তৈরি, হাফ ঈগলের চেয়েও দুর্লভ। যতদূর জানি আমেরিকায় এখন একটাই আছে, গভর্নমেন্টের কাছে। $10 লাখ কিনতে চেয়েছিল এক কোটিপতি, তাও রাজি হননি সরকার। জানি, সানি বলল, ১৮৫৩ সালে নাকি আরও তিনটে তৈরি হয়েছে, যার দুটোর খোঁজ আছে এখন, এক একটার দাম $5 লাখ। আশ্চর্য, বিড়বিড় করল মোসা, $20 একটা সোনার টুকরোর এত দাম, অ্যান্টিক ভ্যালু। কিশোর বলল, হ্যাঁ, সানি বলল, চাচারটা তৈরি হয়েছে ১৯০৭ সালে, দাম $2.5 লাখ মতো। গাড়িতে ছিল কেন ওটা? রবিন জিজ্ঞেস করল। ধানমন্ডিতে পুরনো মুদ্রার একটা এক্সিবিশন হয়েছিল, ডলি জানালো, সেখানে গিয়েছিল আব্বা। ওখান থেকে নিয়ে আসার পর ভুলে গাড়িতেই রয়ে গিয়েছিল, দোষটা তোর। এবার মেয়ের ওপর রেগে গেলেন আকবর আলী। কতবার মানা করেছি, গাড়ি চালানোর সময় এত জোরে ক্যাসেট বাজাবি না, ভুলে গেলেন পুলিশের সামনে একথা বলা ঠিক হচ্ছে না, কারণ তার মেয়ের ড্রাইভিং লাইসেন্সই নেই, ওই বয়সে পাওয়া যায় না, গোপনে চালায়, গান নাচায়, ধুড়ুম ধুড়ুম ঢাকের শব্দ আর চেঁচামেচি, আফ্রিকার জঙ্গলিরাও এই কাণ্ড করে না, কি যে শোনে আজকালকার ছেলেমেয়েগুলো। মাথা ধরে গিয়েছিল আমার, ওই চেঁচামেচিতেই সব ভুলে গিয়েছিলাম। বাক্স ফেলে এসেছে গাড়িতে, নইলে কি আর ঈগলটা খোয়াতাম, দুর্লভ জিনিস তো। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সহানুভূতির সুরে বলল কিশোর, টাকা দিয়ে সব সময় পাওয়া যায় না, এসব জিনিস হারিয়ে গেলে কষ্টটা সেজন্যই বেশি পায় সংগ্রহকারী। কিশোর, মুসা বলল, গাড়ির ভেতরের জিনিস চুরি করার জন্যই কি তাহলে কাঁচ ভাঙে? মাথা নাড়ল কিশোর, আমার তা মনে হয় না। আমারও না, মাথা নাড়ল কচি, কারণ আমাদের গাড়ি থেকে একবারও কিছু চুরি যায়নি, চুরি যাওয়ার মতো অবশ্য কিছু ছিলও না ভেতরে। তাহলে কাঁচ ভাঙার আর কি কারণ থাকতে পারে? সানির প্রশ্ন। তাই তো, আর কি কারণ? প্রশ্নটা ডডিরও। আমার তো বিশ্বাস
চুরি এর একমাত্র কারণ, সংঘবদ্ধ কোনো দলের কাজ? না, আমারও মনে হয় না চুরি এর কারণ, সার্জেন্ট আজিজ বললেন। তোমাদেরটা বাদে আর কোনো গাড়ি থেকেই কোনো কিছু চুরি যায়নি, রিপোর্ট করেনি কেউ। এমন কতগুলো গাড়িরও কাঁচ ভেঙেছে যেগুলোর দরজা লক করা ছিল না। যদি আর কোনো উদ্দেশ্য না থাকে তাহলে বলতে হবে এটা স্রেফ শয়তানি। কি জানি কথাটা মানতে পারল না কোচি। শয়তানি করলে তো কোনো দুষ্টু ছেলের কাজ হতো, তাহলে কি ধরে ফেলতে পারতেন না এতদিনে? ঠিকই বলেছ, একমত হল কিশোর। ম্যাপে যা দেখলাম তাতে মনে হয় বেশ হিসেব করে এক একখানে গিয়ে এক একবার কাঁচ ভাঙে। এটা দুষ্টু ছেলের কাজ হতে পারে না। তাছাড়া সব দিন নয়, ভাঙে দুটো বিশেষ দিনে, সোম আর বুধবার, তাই নাকি? অবাক মনে হলো সাব ইন্সপেক্টরকে, এটা তো খেয়াল করিনি। পরদিন সকাল আটটায় ড্রয়িং রুমে এসে বসল তিন গোয়েন্দা। আরিফ সাহেব আগে থেকেই আছেন, কোচিও এলো, তাকে আসতে বলে দিয়েছিল কিশোর। মামা একটা কাজ করে দেবে? ভূমিকা না করে সরাসরি বলল কিশোর। কি কাজ? খবরের কাগজ থেকে মুখ তুললেন আরিফ সাহেব। থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে চায়। কাঁচ ভাঙার রাতে রাস্তায় ডিউটি ছিল যাদের, তাদের কয়েকজনের সঙ্গে। এক মুহূর্ত ভাবলেন আরিফ সাহেব, তারপর মাথা ঝাঁকালেন। তা অবশ্য করা যায়, গুলশান থানার ওসিকে ফোন করে বলতে পারি, ব্যবস্থা করে দেবে। কখন যেতে চাস? পারলে এখনই। আচ্ছা দেখি। 15 মিনিট পর রিসিভার রেখে দিয়ে ফিরে তাকালেন আরিফ সাহেব, মৃদু হেসে বললেন, হয়ে গেছে, আমি চিঠি লিখে দিচ্ছি, ওসি কথা দিয়েছে, আমার চিঠি দেখালেই সহযোগিতা করবে পুলিশ। আরও আধ ঘন্টা পর বেরিয়ে পড়ল ওরা, বাসে করে উত্তরা থেকে বনানীতে এসে নামল। ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে কিশোর বলল, যেসব রাস্তায় কাঁচ ভেঙেছে ওসব জায়গায় সোমবার কিংবা বুধবারে যাদের ডিউটি ছিল তাদেরকে জিজ্ঞেস করব, গত হপ্তার খবর নিলেই হবে। কিন্তু জিজ্ঞেসটা করব কি, মুসার প্রশ্ন, অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কাকে কাকে দেখেছে, কি রকম লোক, এসব মনে আছে কিনা, ওদের কে জানে। রবিন বলল, প্রশ্নগুলো সব তুমিই করো, আমরা তো বাংলা ভালো বলতে পারি না। থানায় ঢুকে পরিচয় দিয়ে ওসি কথা জিজ্ঞেস করতেই তার ঘরে ওদেরকে নিয়ে এলেন একজন ডিউটিরত পুলিশ। আরিফ সাহেবের চিঠি তাকে দেখালো কিশোর। ব্যবস্থা মোটামুটি তিনি আগেই করে রেখেছেন। একজন তরুণ পুলিশ কনস্টেবলের সাক্ষাৎকার নেওয়া হলো প্রথমে। ওই কাঁচ ভাঙা? মাথা নাড়লেন কনস্টেবল, না কিছু দেখিনি, দেখলে তো ধরেই ফেলতাম, সন্দেহজনক মনে হয়নি কাউকে, অযথা সময় নষ্ট করেছি, বুঝলে? আসল চোর ডাকাত ধরা বাদ দিয়ে কতগুলো দুষ্টু ছেলের পেছনে লেগেছি। দুষ্টু ছেলেই? আপনি শিওর? কিশোরের প্রশ্ন। তাছাড়া আর কি, দেখো চাকরিতে ঢুকেছি 7 বছর হয়ে গেছে, শয়তান লোক তো আর কম দেখলাম না। আচ্ছা কাকে কাকে দেখেছেন মনে আছে? অনেক লোক, রাস্তা যখন লোক তো দেখবই, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কেউ দাঁড়ায়নি, কোনো গাড়ির দিকে ইঁট পাথরও ছুড়ে মারেনি কেউ, হাতুড়ি দিয়ে বাড়ি মেরে কাঁচ ভাঙেনি। যাদেরকে দেখেছেন তাদের কারো চেহারা মনে আছে? নিশ্চয়ই আছে, অনেকেরই, 7 বছর কাটিয়ে ফেলেছি, এখন একটা প্রমোশন দরকার আমার, কাজে ডিউটিতে ফাঁকি দিই না, আর আমার স্মরণ শক্তি খুব ভালো, কাউকে একবার দেখলে সহজে ভুলি না। দাঁড়ান দাঁড়ান, লিখে নিই। পকেট থেকে তাড়াতাড়ি নোটবুক বের করল কিশোর। নোটবুকের দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করতে লাগলেন হঠাৎ কনস্টেবল। অযথায় কেশে গলা পরিষ্কার করলেন, ফালতু কথা আর বলা চলবে না, বুঝে গেছেন, কারণ বক্তব্য লেখা হয়ে যাচ্ছে খাতায়, আর সেটা যদি ওসি সাহেব দেখেন। সতর্ক হয়ে কথা বললেন এবার তিনি, দাঁড়াও মনে করি, সে রাতে যে রাস্তায় পাহারা দিয়েছি সেটাতে বিদেশিদের বাড়িঘর বেশি, বেশিরভাগই অ্যাম্বাসিতে চাকরি করে। একজন আমেরিকান মহিলাকে দেখলাম দামি একটা গাড়ি নিয়ে এসে এক বাড়ির সামনে রাখল, বেশ কিছুক্ষণ বসে রইল, তারপর বাড়ি থেকে বেরিয়ে এলো আরেক মহিলা, গাড়িতে উঠল, চলে গেল ওরা। এরপর এলো আরেক বিদেশি মহিলা, হাওয়া খেতে বেরিয়েছিল বোধহয়, সাথে একটা কুকুর, এমন পাজি জানোয়ার, আমার হলে পিটিয়ে পাছা চামড়া তুলে ফেলতাম, যেটা দেখে সেটাই শোকে, এখানে লাভ দিয়ে ওঠে ওখানে লাভ দিয়ে ওঠে, চলে গেল ওরা। তারপর এলো একটা রাম ছাগল। রাম ছাগল? আরে মানুষই, ছাগলের মতো স্বভাব আর কি। ওই যে দেখেছো না রাস্তায় কতগুলো ছেলে ছোকরা আছে, চুলের ঠিক নেই, কাপড়ের ঠিক নেই, কী যে পরে আর কী যে করে, ছাগল না ওগুলো? তেমনই আর কি। তোমার তো আরও ভালো জানার কথা। একটা বিদেশি সাইকেলে চড়ে এলো, মাথায় ক্যাপ, চোখে কালো চশমা, আরও দেখো কাণ্ড,
পিঠে বস্তার মতো একটা ব্যাগ, সেটার ভেতরে বোধ হয় ওয়াকম্যান টোয়াকম্যান ছিল, কানে হেডফোন। অনেক দেশেই গাড়ি কিংবা কিছু চালানোর সময় ওসব ব্যবহার করা নিষেধ, অ্যাক্সিডেন্ট করে বলে। আমাদের দেশেও মানা করে দেওয়া উচিত। এই যে দেখো না, লাক্সারি কোচগুলো সারা রাত ধরে চলে, দিনেও চলে, কানের পোকা বের করে দিয়ে সারাক্ষণ ওগুলোর মধ্যে হিন্দি ছবির গান বাজে, ভিসিআর চলে। মাঝে মাঝে ড্রাইভারও গুনগুন করে গলা মেলায়, মাথা দোলায়, অসতর্ক হয়ে যায়, আর অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটতে পারে। তা ঠিক, একমত হলো মোসা, সব যাত্রী তো ওসব পছন্দ করে না, নিশ্চয়ই অসুবিধা হয়। তো আর কাকে দেখেছেন? দেখেছি তো অনেককেই, তবে মনে রাখার মতো কাউকে নয়। অনেক ধন্যবাদ আপনাকে, নোটবুক বন্ধ করতে করতে বলল কিশোর। তোমাকেও ধন্যবাদ, অযথা কষ্ট করছো বুঝলে, সব দুষ্ট ছেলেদের কাজ। দেখা যাক কেঁচো খুঁড়তে গিয়ে কি বেরোই, হেসে ফেলল গোয়েন্দা প্রধান। এরপর কথা হলো সেই সার্জেন্ট আব্দুল আজিজের সঙ্গে। সে রাতে যার সাথে দেখা হয়েছিল তিন গোয়েন্দার, হেসে স্বাগত জানালেন ছেলেদের। আমার ওপরই তাহলে গোয়েন্দাগিরি চালাতে এসেছ, ভালো। তো কি জানতে চাও? গত হপ্তায় তো 7 নম্বর রোডের কাছে ডিউটি ছিল আপনার, কাউকে কাঁচ ভাঙতে দেখেননি? একটা কথা বলুন তো, ওই রোডে এমন কাউকে চোখে পড়েছে যার আচরণ সন্দেহজনক মনে হয়েছে? তাহলে তো ধরতামই, অন্তত জিজ্ঞেস তো করতাম ওখানে কি করছে। না, সেরকম কাউকে চোখে পড়েনি, লোকজন গাড়ি নিশ্চয়ই অনেক গেছে। এমন কাউকে চোখে পড়েছে যার কথা মনে আছে এখনও আপনার? ওহ, গাল চুলকালেন সার্জেন্ট, মনে করার চেষ্টা করছেন। কিছু কিছু আছে, লাল একটা টয়োটা করোলাতে করে গেছেন দুজন বিদেশি ভদ্রলোক, একটা ধূসর ফোক্সওয়াগেন চালিয়ে গেছে দাড়িওয়ালা একটা লোক, সম্ভবত ড্রাইভার। খবরের কাগজের এক হকার ঢুকেছিল এক বাড়িতে, বোধহয় বিলটিল দিতে। দুজন বয়স্কা মহিলা হেঁটে গেছেন, সাথে একটা ছেলে, ছেলেটার হাতে গুলতি ছিল। একজন মহিলা গেছেন সাথে একটা কুকুর নিয়ে, মহিলার হাতে একটা লাঠি ছিল না। মাথা নাড়লেন আব্দুল আজিজ, না কিছুই ছিল না, শেকল ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন কুকুরটাকে। বিদেশি? হ্যাঁ বিদেশি, কুকুরটার রং সাদা, তার মধ্যে কালো কালো ছোপ, তাই না? হ্যাঁ, মানে না, সারা শরীর ধূসর, নিরাশ মনে হলো কিশোরকে। না তাহলে যার কথা বলছি সে না। আচ্ছা, আর কাকে দেখেছেন? বয়স্কাউটের পোশাক পরা দুটো ছেলে, লম্বা চুলওয়ালা হিপ্পি মার্খা এক তরুণ, টেন স্পিড সাইকেলে করে গেছে আরেক তরুণ, মাথায় ক্যাপ, চোখে চশমা, পিঠে ব্যাকপ্যাক, তাতে ওয়াকম্যান ছিল, কানে লাগানো হেডফোন দেখেই বুঝেছি। মোটর সাইকেলে চড়ে গেছে তিনজন, তাদের কোনো কিছুই চোখে পড়ার মতো নয়। চারজন বয়স্ক লোক গেছেন জঙ্গি করতে করতে, সবার সাথেই গেঞ্জি, তিনজনের পরনে ফুল প্যান্ট, একজনের হাফ। ফকির টকিরার সাধারণ কিছু লোক পায়ে হেঁটে গেছে, তাদের কথা মনে রাখার প্রয়োজন বোধ করিনি। একজন হাবিলদারের সাক্ষাৎকার নিতে গেল তারপর ওরা। কিছুই ঘটেনি, জবাব দিলেন হাবিলদার, চোখে পড়ার মতো কিচ্ছু না, যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করো, আমার ডিউটি আছে। জানি কাঁচ ভাঙতে কাউকে দেখেননি, সন্দেহজনক কাউকে দেখেছেন? জিজ্ঞেস করল কিশোর। না, ঘড়ি দেখলেন হাবিলদার। আচ্ছা, তাড়াতাড়ি বলল কিশোর, কাকে কাকে দেখেছেন সে রাতে, মানে চোখে পড়ার মতো? অনেককেই, খুলে বলবেন? আরেকবার ঘড়ি দেখলেন হাবিলদার, পুরনো একটা টয়োটা পিক আপ ট্রাক ঢুকতে দেখেছি, পেছনে কতগুলো ছেলে হই হট্টগোল করে গান গাইছিল, পিকনিক টিকনিকে গিয়েছিল বোধহয়, গলির প্রায় শেষ মাথায় গিয়ে একটা বাড়ির সামনে থামলো গাড়িটা, ছেলেটা, কয়েকটা ছেলে নেমে যাওয়ার পর বেরিয়ে গেল। আরও অনেককেই দেখেছি, টেবিল থেকে ক্যাপ তুলে নিলেন তিনি। আরও দু চারজনের কথা বলুন প্লিজ। মোটর সাইকেল নিয়ে তিনটে ছেলেকে যেতে দেখেছি, পাশাপাশি চলেছিল, নিশ্চয়ই বন্ধু, গাড়ি গেছে কয়েকটা, তবে মনে রাখার মতো একজনই গেছে, সে কে? আগ্রহে সামনে ঝুঁকে এলো কিশোর, দেখে তো মনে হলো পাগলা গারদ থেকে বেরিয়েছে, একটা সাইকেলে করে এলো, মাথায় টুপি, চোখে কালো চশমা, পিঠে ব্যাগ, কানে হেডফোন, সাঁই সাঁই করে চড়ে গেল। একবার ভেবেছি থামব, তারপর ভাবলাম মৌরুগ্গে, আমার কি? তৃতীয়বার ঘড়ি দেখলেন হাবিলদার, চড়ি, আর থাকতে পারছি না, আর কিছু জানার থাকলে অন্য সময় এসো, যখন আমার বাইরে ডিউটি থাকবে না। ফাইলে মুখ গুঁজেছিলেন সাব ইন্সপেক্টর হাফিজ আলী, ছেলেরা অফিসে ঢুকতে সাড়া পেয়ে মুখ তুললেন, হেসে বললেন, আরে তিন গোয়েন্দা যে, হে এসো এসো। টেবিলের কাছে এসে দাঁড়ালো কিশোর, স্যার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল, বসো। চেয়ার দেখিয়ে দিলেন সাব ইন্সপেক্টর, জানি ওসি সাহেব বলেছেন, খুব বেশি সময় দিতে পারবো না, কিন্তু বেশি সময় লাগবে না, বলো কি জানতে চাও? নিশ্চয়ই সাইকেলওয়ালা,
টেবিলে চাপড় মারল মোসা। ঠিক তার সঙ্গে সুর মেলালো কোচি। টুপি, গগলস, ব্যাকপ্যাক, হেডফোন, চারজন পুলিশকে জিজ্ঞেস করেছি আমরা, একমত হল রবিনও। চারজনেই ওকে দেখেছে, আমরা দুবার পাহারা দিয়েছি, দুবারই দেখেছি। আলোচনা হচ্ছে বসার ঘরে, পুলিশদের কাছ থেকে নতুন কিছু জানতে পারেনি ওরা। তবে কিশোর বলল, কেউই তাকে কিছু করতে দেখেনি, আমরাও না। না, তা দেখেনি, সাই দিল অন্য তিনজনেই। একটা ব্যাপার কিন্তু সন্দেহজনক, আবার বলল কিশোর, তাকে বিভিন্ন রাস্তায় দেখা গেছে, রাতের বেলা, মোটামুটি একটা বিশেষ সময়ে, ওটা লোকের বাড়ি ফেরার সময়, বেরোনো নয়। হতে পারে তার বাড়ি ওই এলাকায়, এক একদিন এক এক রাস্তা দিয়ে বাড়ি ফেরে, কত লোকেরই তো কত স্বভাব থাকে। তার মানে বলতে চাইছো, নিরাশ মনে হলো মোসাকে, ব্যাপারটা কাকতালীয়, একবার দুবার কাকতালীয় হতে পারে, কিন্তু এতবার বিশ্বাস করতে ইচ্ছে করে না। তাকে জানালা ভাঙতে দেখা যায়নি, তার মানে এই নয় যে সে ভাঙেনি, সন্দেহ থেকে বাদ দেওয়া যায় না। তোমার ধারণা, রবিন বলল, পুলিশ দেখেই সতর্ক হয়ে যায় সে, ওই রাস্তায় আর না ভেঙে অন্য রাস্তায় যেখানে পাহারা নেই সেখানে গিয়ে ভাঙে? অসম্ভব কি, আমরা পাহারা দেওয়ার সময়ও ভাঙেনি, মোসা বলল। তাহলে কি আমাদেরও দেখেছে? দেখে থাকতে পারে, ভাঙতে এলে তা সাবধান হয়েই আসে, দেখে শুনে নেয় সব। আমরা যে ঝোপের আড়ালে ঢুকিয়েছি সেটা তেমন ঘন নয়, ভালো মতো তাকালে যে কারোরই চোখে পড়ার কথা। এক মুহূর্ত চুপ করে থাকল কিশোর, তারপর বলল, এখন আমাদের বড় সন্দেহ ওই সাইকেলওয়ালা, তাকে অপরাধী প্রমাণ করতে পারলেই হয়। কি করে করব? মোসা জিজ্ঞেস করল। ভেবেছ কিছু? রবিনের প্রশ্ন। কিশোর জবাব দেবার আগে কোচি বলল, কিন্তু ওই যদি ভেঙে থাকে তাহলে আমি দেখলাম না কেন? মানে আমি তো চোখ রেখেছিলাম, কাঁচ ভাঙতে হলে কোনো কিছু দিয়ে বাড়ি মারতে হয়, গাড়ির কাছে থামতে হবে, কোনোটাই করেনি সে। এমনকি যে রাতে কাঁচ ভাঙার শব্দ শুনেছি সে রাতেও তাকে দেখিনি। কিশোরের দিকে তাকালো রবিন। সাইকেল না থামিয়ে কি করে কাঁচ ভাঙা যায় কিশোর? কিংবা না হয় থামলই? মোসা বলল, কিন্তু কারো চোখে না পড়লে কিভাবে ভাঙে? কি দিয়ে? অদৃশ্য মানব হয়ে যায় নাকি? অবাস্তব কোনো কিছু ঘটে না নিশ্চয়ই, কিশোর বলল। সেটা সম্ভব নয়, কোচির দিকে তাকালো সে। সে রাতে কাঁচ ভাঙতে শুনেছ তুমি, গাড়ির কাছে কাউকে দেখনি, এমনও হতে পারে তুমি বেরোতে বেরোতে তোমার চোখের আড়াল হয়ে গিয়েছিল সে। এমন কিছু কি চোখে পড়েছে তোমার যা মনে করতে পারছো না? চোখ আধবোজা করে ভাবার চেষ্টা করল কোচি। পিক আপের কাছে কাউকে দেখিনি, রাস্তায়ও না। হঠাৎ সোজা হয়ে বসল সে। দাঁড়াও দাঁড়াও, একটা নড়াচড়া বোধহয় দেখেছি গাড়ির সামনে, দূরে রাস্তায়। কি ধরনের নড়াচড়া? বলতে পারবো না, মনে করতে পারছি না, মনে হলো যেন পলকের জন্য দেখেছি। মাথা ঝাঁকালো কিশোর। হয় এরকম, অনেক কিছুই দেখি আমরা যা মনে রাখার চেষ্টা করি না, ফলে ভুলে যাই। নড়াচড়াটা হয়তো কোনো সাইকেলেরই দেখেছ, কিন্তু যেহেতু কাঁচ ভাঙার সাথে সাইকেলের কোনো সম্পর্ক নেই, অন্তত তখন আমার মনে হয়নি। ওটার কথা মনে রাখার চেষ্টা করনি তুমি? অযথা দেখেছ ঠিকই, একে বলে সাইকোলজিক্যাল ইনভিজিবিলিটি। এত দ্রুত যদি চড়েই গিয়ে থাকে, রবিন প্রশ্ন তুলল, তার মানে কাঁচ ভাঙার জন্য থামেনি সে, চলন্ত সাইকেল থেকে কি করে ভাঙল? ঠিক বলতে পারবো না, তবে একটা আইডিয়া আসছে মাথায়। দেখি, পুলিশের সঙ্গে আবার কথা বলতে হবে। কোচি, তোমাদের পিক আপটাও পরীক্ষা করতে চায়। করবে যখন খুশি। কিন্তু কিশোর, রবিন বলল সাইকেলওয়ালা যে কাঁচ ভাঙে এটা প্রমাণ করবে কি করে? অবশ্য যদি ওই ভেঙে থাকে, হাতে নাতে ধরব, আবার ভূত থেকে ভূতে ব্যবহার করে, মানে শহরের সমস্ত ছেলে মেয়েকে হুঁশিয়ার করে দেবে চোখ রাখার জন্য। মোসা বলল, হ্যাঁ তাই করব, কিন্তু তথ্য এখন আমাদের হাতে আছে, ওদেরকে পরিষ্কার করে বলতে পারবো কার উপর চোখ রাখতে হবে। এতগুলো চোখের কড়া নজর এড়িয়ে নিরাপদে কিছুতেই কাজ ছাড়তে পারবে না সে, যদি সে আগে জেনে না যায় যে চোখ রাখা হচ্ছে। মোসা বলল, যেভাবে জেনে যায় পুলিশ নজর রাখছে, এক্সরে ভিশন না তো তার, কিংবা ইনফ্রারেড চোখ, যে অন্ধকারেও দেখবে, কে জানে হয়তো অলৌকিক কোনো ক্ষমতা আছে। শুনেছি এদেশে নাকি ওরকম ক্ষমতাশালী লোকের অভাব নেই, অনেক পীর ফকির আছে। ওসব কিছু না, অন্য কোনোভাবে জানে, বাস্তব সহজ কোনো উপায়ে। রাতেও চোখে কালো চশমা পরে, উদ্ভট চেহারার জিনিস। আমার এখন সন্দেহ হচ্ছে ওটা ফিল্ড গ্লাস, ওকে হাতে নাতে ধরতে পারলেই
জেনে যাব সেটা, কিন্তু মুশকিল হল সেটা জানার জন্য আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে। তার আগে আঘাত হানবে না সে? ভালোই হয়েছে, মুসা বলল, ঘোরার সময় পেলাম, করিমদের বাড়িতে দাওয়াত খাবো, রাত কাটাবো। ও বলল, এদেশে গাঁয়ের বাড়িতে রাতে থাকার মজাই নাকি আলাদা, বিশেষ করে শীতকালে, দেখে আসবো সেটা। আমার পক্ষে যাওয়া বোধহয় সম্ভব হবে না, কোচি বলল, অনেক কাজ, আমি ফার্মে না থাকলে অনেক ক্ষতি হয়ে যায়। বাবা একা কদিন সামলাবে? হ্যাঁ তা ঠিক, মাথা ঝাঁকালো কিশোর, তোমাকে আটকাবো না, তবে আমাদের সঙ্গে যেতে পারলে ভালো হতো। থাক, অসুবিধে হবে না, করিম পদঘাট চেনে। তো এখন কি তোমাদের বাড়ি নিয়ে যাবে? পিক আপটা দেখতাম, চলো, উঠতে যাবে ওরা। এই সময় বাজল টেলিফোন, মামা মামির কারো হবে মনে করে রিসিভার তুলল কিশোর। হ্যালো, ইয়ে, পরিচিত একটা কণ্ঠ, অস্বস্তি বোধ করছে বোঝা যায়, আরিফ সাহেবের বাসা? হ্যাঁ, কিশোর পাশা আছে? অবাক হল কিশোর, বলছি, ও কিশোর, আমি সানি, আকবর সাহেবের ভাতিজা, কাল রাতে আমাদের বাসার সামনে দেখা হয়েছিল। হ্যাঁ মনে আছে, কি ব্যাপার? ডলির মুখে তোমাদের সুখ্যাতি শুনে শুনে চাচার ধারণা হয়েছে, চেষ্টা করলে তোমরা হয়তো তার ইগলটা খুঁজে বের করে দিতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বললেন আমাদের, তা ফিস কত তোমাদের? ফিস টিস নিই না আমরা, মানুষকে সাহায্য করতে পারলে, রহস্যর সমস্যা সমাধান করে দিতে পারলেই খুশি, তাই নাকি? ভালো কথা, চাচাকে বলবো। এখন কি একবার আসতে পারবে? ব্যাপারটা নিয়ে আলোচনা করা যেত, টেলিফোনে তো সব কথা বলা যায় না, এক্ষুনি? এক মুহূর্ত ভাবল কিশোর, বেশ আসছি, বাসা চিনবে তো? নিশ্চয়ই, রাখলাম। বাড়িটা বিশাল, সেদিন রাতের বেলা ঢুকেছিল গোয়েন্দারা, ভালো মতো দেখতে পারেনি, এখন দেখল ভেতরে প্রচুর গাছপালা, গাড়ি বারান্দায় নতুন মডেলের একটা হোন্ডা সিভিক দাঁড়িয়ে থাকতে দেখল ওরা, গ্যারেজে আরেকটা গাড়ি আছে, অনেক পুরনো, গায়ে ধুলো জমে আছে পুরো হয়ে, কোন আদিকাল থেকে ওটা ওখানে পড়ে আছে কে জানে, হুড আর উইন্ডশিল্ড ক্যানভাসে ঢাকা। গাছপালার ভেতর দিয়ে এগিয়ে গেছে খোয়া বিছানো পথ, গাছের কারণে সামনের দরজাটা প্রায় চোখেই পড়ে না, কাছে এসে কলিং বেলের সুইচ টিপল কিশোর, দরজা খুলল না, এক্ষুনি আসতে বলেছিল, দরজা খুলছে না দেখে সন্দেহ হল মুসার, ঠিক শুনেছ? হ্যাঁ, জবাব দিল কিশোর। হঠাৎ বাড়ির অনেক ভেতর থেকে শোনা গেল রেগে যাওয়া কণ্ঠস্বর, দ্রুত আরও কয়েকবার সুইচ টিপল কিশোর, দরজা এবারও খুলল না, তবে কথা থেমে গেল, বেলটাই বোধহয় কাজ করে না, রবিন বলল, পাশে ঢোকার অন্য দরজা থাকতে পারে, মুসার অনুমান। আবার রাস্তায় ফিরে এসে আশেপাশে উঁকি দিতে লাগল ওরা, গ্যারেজটা যে পাশে সে পাশে আর কোনো দরজা দেখা গেল না, ওটা কি? অদ্ভুত একটা জিনিসের দিকে তাকিয়ে রয়েছে মুসা, পাশের খোলা চত্বরে চিত হয়ে আছে 4 ফুট চওড়া একটা ধাতব জিনিস, দেখতে পিরিচের মতো, নিচের 3টে পা, আকাশের দিকে পেট, স্যাটেলাইট ডিশ, কিশোর বলল, মহাকাশের স্যাটেলাইট থেকে পাঠানো সংকেত ধরে জানালো রবিন, টেলিভিশন আর রেডিওর সংকেত গিয়ে স্যাটেলাইটে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, আর আসে বলেই স্যাটেলাইটের মাধ্যমে অনেক দূর থেকে পাঠানো টেলিভিশনের ছবি দেখে, রেডিও শুনতে পাই আমরা, এখানকার আইন জানি নে, তবে আমেরিকায় এই ডিশের মাধ্যমে সংকেত ধরে টিভি দেখলে কিংবা রেডিও শুনলে কেবল কোম্পানিকে পয়সা দিতে হয় না, খরচ বাঁচে। কিশোর বলল, এখানে ওরকম কোনো কোম্পানি নেই, রেডিও টিভি দুটোই সরকারি, লাইসেন্সের খরচ দিতেই হবে। তাহলে এটা রেখেছে কেন? মুসার প্রশ্ন। হয়তো এমনি, কিংবা ওটাকে অ্যান্টেনা হিসেবে কাজে লাগাই, কোনো সময় আমেরিকায় ছিলেন হয়তো ভদ্রলোক, তখন কিনেছিলেন, আসার সময় নিয়ে এসেছেন সাথে করে, মনে হয়। একমত হল রবিন, আবার কথা শোনা গেল, মুসা বলে উঠল, খান সাহেবের গলা না, ঘরের ভেতর থেকেই এসেছে বোধহয় কথা, মানুষটাকে দেখা যাচ্ছে না, এই যে এসে গেছ, এসো। বাড়ির সামনের দিকে থেকে শোনা গেল আরেকটা কণ্ঠ, তাড়াতাড়ি আবার সামনের দরজার কাছে চলে এলো ছেলেরা, সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে সানি, কেমন যেন দ্বিধান্বিত, এসো, আবার বলল সে, কয়েকবার বেল বাজালাম, বাড়ির পাশে চলে যাওয়ার কৈফিয়ত দিল কিশোর, কেউ খুলল না, ওদিকে আর কোনো দরজা টরজা আছে কিনা দেখতে গিয়েছিলাম, সরি, সানি বলল, পেছন দিকে ছিলাম আমরা, চাচার সঙ্গে কথা বলছিলাম, বেল শুনিনি, ওদের নিয়ে ঘরে ঢুকল সে, বাড়িটা পুরানো কিন্তু ঝকঝকে তকথকে, গুলশান বনানের 8-10টা আধুনিক বাড়ি থেকে আলাদা, অনেকটা পুরনো ঢাকার বাড়ির মতো। চাচার বাড়িটা ভালো নেই আজ, সানি বলল, শুয়ে আছেন, আমাকে তোমাদের সঙ্গে কথা বলতে বললেন, ওই ইগলটা খুঁজে দেওয়ার ব্যাপারে আর কি।
আসলে রবিন বলল, এই কেসে ইতিমধ্যে জড়িয়ে গেছি আমরা, কে কাঁচ ভাঙে ধরার জন্য কোচিকে সাহায্য করছি, তাই তো ভুলেই গিয়েছিলাম, নতুন একটা আঙ্গিক যখন পাওয়া গেল। কিশোর বলল, এদিক থেকেও তদন্ত চালাতে পারি আমরা, হয়তো ঈগল খুঁজতে গিয়ে কাঁচ যে ভাঙে তাকে ধরে ফেলতে পারবো, চুরি যখন করেছে নিয়ে গিয়ে নিশ্চয়ই বিক্রিরও চেষ্টা করবে। কি করে? মোসা বলল, এত দামি জিনিস বেচবে কার কাছে? সাধারণ লোকে কিনবে না। টাকা এবং শখ দুটোই যার আছে সে ছাড়া, আর এখন কেনার ঝুঁকিও নিতে চাইবে না কেউ সহজে। চুরির খবর জেনে ফেলেছে অনেকে, এত টাকা দিয়ে কিনে পুলিশের ঝামেলায় কেউ পড়তে চাইবে না। এসব জিনিস যারা সংগ্রহ করে তাদেরকে চেনো না তুমি মোসা? কিশোর বলল, কিছু লোক আছে যারা রীতিমতো পাগল হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, যে কোনো ঝুঁকি নিয়ে বসে, জোগাড় করে লুকিয়ে রেখে দেয়, শুধু নিজে দেখে, কাউকে দেখায়ও না। মাথা ঝাঁকালো সানি, ও ঠিকই বলেছে, আর এদের টাকাও থাকে প্রচুর, দৈনিক একটা মুদ্রার জন্য এত টাকা কি করে খরচ করবে বলো? তবে মোসার কথার খেয়েই ধরল কিশোর, এটা আমেরিকা নয়, এখানে ওরকম সংগ্রহকারী দু চারজনও আছে কিনা সন্দেহ, মুদ্রাটা বিক্রি করতে পারবে বলে মনে হয় না, খুব কঠিন হবে। আচ্ছা, মুদ্রা স্ট্যাম্প ঢাকায় যারা সাপ্লাই দেয় তাদের নিশ্চয়ই চেনেন আপনারা? দাম ঠিকানা বলুন, ওদের ওপর চোখ রাখবো আমরা। আমি? অস্বস্তি ফুটল সানির চোখে, চুলে হাত চালাতে চালাতে মাথা নাড়ল, না আমি চিনি না, ওসব চাচার ব্যাপার, খুব কমই নাক গলাই আমি। তাহলে তাকে জিজ্ঞেস করা দরকার, চোখ মিটমিট করল সানি। চাচাকে? ঠিক আছে, করতে পারবে, আগে তোমাদেরকে কাজে নিয়োগ করুক। হাতের ঘড়ির দিকে তাকালো সে। হারিফ বাবা! তার দিকে একটা মুহূর্ত স্থির তাকিয়ে রইল কিশোর, তারপর ঘরে চোখ বোলালো। আপনার চাচার নিশ্চয়ই আরও মুদ্রা আছে, দেখা যাবে, এখানে তো একটাও দেখছি না, এখানে রাখে না, পড়ার ঘরে। আবার ঘড়ি দেখল সে, দেখা যাবে, দেখবে, ঠিক আছে এসো। লিভিং রুম, তারপর আরেকটা বড় হল ঘর পার করিয়ে ওদেরকে পেছনের একটা দরজার কাছে নিয়ে এলো সানি। চাবির গোছা থেকে একটা বেছে নিয়ে তালা খুলল। ঘরটা ছোট, লাল রঙের পুরো কার্পেট বিছানো, মেহগনি কাঠের ভারী ভারী আসবাব, শেলফগুলো বইয়ে ঠাসা, একধারে সুন্দর করে সাজানো পায়া লাগানো অনেকগুলো সুদৃশ্য কাঁচের বাক্স, ভেতরে গাঢ় নীল মকমলের বিছানায় যেন ঘুমিয়ে রয়েছে নানা রকম মুদ্রা। একটা বাক্স দেখিয়ে সানি বলল, ওটাতে আমেরিকান মুদ্রা, ডাবল ইগল, আর একটা আছে ওতে, দেখো, যেটা চুরি গেছে সেটারই মতো, তবে এটার দাম চুরি যাওয়াটার তুলনায় কিছুই না। গা ঘেঁষা ঘেঁষি করে মাথা নিচু করে এসে বাক্স ঘিরে দাঁড়ালো তিন গোয়েন্দা। নীল মকমলে শুয়ে আছে সোনার মুদ্রাটা, চকচক করছে, একটা ব্যাপার, টাকার প্রায় সমান মুদ্রাটার এক পিঠে একটা উড়ন্ত ইগল ছাপ মারা। ভোরের আকাশের ডানা মেলে দিয়েছে, সূর্য উঠছে সবে, ছড়িয়ে পড়েছে সূর্য রশ্মি। কত পুরনো এটা? জিজ্ঞেস করল রবিন। ১৯০৯ সালের, সানি জানালো, তারিখটা অন্য পিঠে, একই রকম সুন্দর, অথচ দাম মাত্র $8,000। শীষ দিয়ে উঠল মোসা, মাত্র $8,000 মাত্র হলো? মাত্র বলেছি, যেটা চুরি গেছে তার তুলনায়, দেখতে যেমনই হোক সেটা আসল কথা নয়, দাম কম বেশি অন্য কারণে, যেটা যত বেশি দুর্লভ সেটার দাম তত বেশি। চুরি যাওয়ার সময় কিসের মধ্যে ছিল জিনিসটা? রবিন জিজ্ঞেস করল। কালো চামড়ার একটা গহনার বাক্সে, ওই যে শৌখিন বাক্স আছে না কিছু, মহিলারা আংটি টাংটি রাখে, ওরকম, সিগারেটের প্যাকেটের সমান, ডালার এক পাশে দুটো কবজা লাগানো, আরেক পাশে হুড়কো, বোতাম টিপলেই দাব দিয়ে উঠে যায় ডালা, ভেতরে এরকমই নীল কাপড়, চাকচিক্য নষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছিল। সোনার চমৎকার মুদ্রাটার দিকে তাকিয়ে সানির কথা শুনছে তিন গোয়েন্দা, তারপর মুখ তুলে সারা ঘরে চোখ বোলালো কিশোর, নিজেকেই যেন প্রশ্নটা করল, এ ঘরে তো কোনো টিভি দেখছি না। টেলিভিশন দু চোখে দেখতে পারে না চাচা, হেসে বলল সানি, আঙিনায় তাহলে স্যাটেলাইট ডিশ বসানো হয়েছে কেন? ডিশ? আবার চোখ মিটমিট করল সে, টিভি একটা আছে গেম রুমে, আমি আর ডলি দেখি, চাচা এখন শুয়ে আছে ও ঘরে, নইলে ডিশটা দিয়ে কি কাজ করা হয় দেখতাম। ও বলে কি বোঝালো কিশোর বোঝা গেল না, ঠিক আছে পরে এসে এক সময় না হয় দেখব। তা আপনার চাচাকে জিজ্ঞেস করবেন কি? আমাদেরকে ঝটকা দিয়ে খুলে গেল দরজা, হাতে বেত নিয়ে দাঁড়িয়ে আছেন আকবর আলী, কঠিন দৃষ্টিতে ছেলেদের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, এখানে কি? লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলেন তিনি। এরপর কোনটা চুরি করবে সেটা দেখতে এসেছ? আপনার ভাতিজাই এই ঘরে নিয়ে এসেছে আমাদের, শান্ত কণ্ঠে বলল কিশোর, চুরি করে ঢুকিনি, ইগলটা খুঁজতে গেলে আমাদের জানতে হবে দেখতে ওটা কী রকম,
এখন আমার ইগল খুঁজবে, ভুরু কুঁচকে গেল খান সাহেবের, ওটার ধারে কাছে ঘেঁষতে দেব ভেবেছ? বেরো। কিন্তু স্যার, আপনার ভাতিজা সানিকে দেখালো কিশোর, আমাদেরকে ফোন করে ডেকে এনেছে তদন্ত করার জন্য, আপনি নাকি আসতে বলেছেন। সানি! লাল হয়ে গেছে আকবর আলীর মুখ। ও ডেকে এনেছে, আমি আসতে বলেছি? সানি, তুই যে এত মিথ্যা কথা বলিস জানতাম না তো। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন খান সাহেব। আমি কিচ্ছু বলিনি, বেত তুলে আরেক পা এগোলেন তিনি। ভাতিজাকে বাড়িই মারবেন যেন, তবে বেতটা যথাস্থানে আঘাত হানার আগেই ঢুকল ডরি। একটানে বাবার হাত থেকে কেড়ে নিল ওটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে আব্বা? মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে রইলেন বৃদ্ধ। বললেন, তোরা ভাই বোনে মিলে কি যে করছিস বুঝতে পারছি না, যাগ্গে বোঝার দরকারও নেই আমার। এই ছেলেগুলোকে বের করে দে এখান থেকে। বেতটা মেয়ের হাত থেকে আবার ফেরত নিয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেলেন আকবর আলী। বিরক্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল ভাই বোন। জোরে একটা নিঃশ্বাস ফেলল তিন গোয়েন্দাকে বলল সানি, সরি, কিছু মনে করো না, চাচার মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে ইদানিং, খিটখিটে হয়ে গেছেন, কথায় কথায় রেগে যান। হ্যাঁ, ভাইয়ের সঙ্গে সুর মেলালো ডরি। আব্বার কথায় কিছু মনে করো না, তোমাদের ডাকতে বলে নিজেই এখন ভুলে বসে আছে, এরপর আবার ডাকতে বললে লিখে দিতে বলবো। মাথা ঝাঁকালো সানি। হ্যাঁ, তাই করব, লিখে না দিলে আর ডাকছি না তোমাদেরকে, গজগজ করে বলল। অযথা মানুষকে ডেকে এনে অপমান। বাইরে বেরিয়ে খোয়া বিছানো পথ ধরে গেটের দিকে এগোলো তিন গোয়েন্দা। আশ্চর্য, আনমনে বলল কিশোর, ডাকতে বলেছেন সেটাও ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আমার কাছেও অবাক লাগছে ব্যাপারটা, রবিন মাথা দোলালো। পাগল আর কি, সাফ মন্তব্য করে দিল মোসা, এত টাকা দিয়ে নইলে একটা সোনার টাকা কেনে? গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে এখন আরেকটা গাড়ি, লাল ছোট্ট একটা সুজুকি। চিন্তিত ভঙ্গিতে ওটার দিকে তাকিয়ে থেকে কিশোর বলল, যাগ্গে, ও সব নিয়ে পরে ভাবব, এখন তাড়াতাড়ি যাওয়া দরকার, সন্ধ্যার আগেই কোচিদের বাড়ি গিয়ে ওদের পিক আপটা দেখতে চাই। চারজনে মিলে পিক আপটা পরীক্ষা করল ওরা, সিটের ওপরে তলায় সিটের সামনের মেঝেতে পিক আপের ছোট কেবিনের ভেতর যত জায়গা আছে সবখানে। কাগজ আটকানোর ক্লিপ দিয়ে নিশ্চয়ই কাঁচ ভাঙা যায় না, সিটের নিচ থেকে একটা ক্লিপ বের করে দেখালো মোসা। না, শুকনো গলায় বলল কিশোর, কিংবা কয়েকটা খালি দুধের টিন দিয়ে। পিক আপের পেছন থেকে টিনগুলো বের করল রবিন। আমি রেখেছি ওগুলো, হেসে বলল কোচি, মাঝে মাঝে কাজে লাগে। এটা কি? জুতোর তলায় চ্যাপটা হয়ে যাওয়া মটর দানার চেয়ে ছোট এক টুকরো ধাতব জিনিস বের করে দেখালো মোসা। হাতে নিয়ে দেখল রবিন, চিনতে পারল না, কোচিও পারল না। যাই হোক, মোসা বলল, বেশি ছোট, এটা দিয়ে ঢিল মেরে কাঁচের কিচ্ছু করা যাবে না। তবে জিনিসটা চেনা চেনা লাগছে। লাগবেই, বলল রবিন। সীসা, কোনো জিনিস ঝালাই টালাই করতে গিয়ে পড়ে থাকতে পারে। হাতের তালুতে নিয়ে নেড়ে চেড়ে দেখল কিশোর, চিনল না, ফিরিয়ে দিল আবার মোসাকে। নিজের অজান্তেই জিনিসটা পকেটে ভরল মোসা। আবার খোঁজাখুঁজি চলল, কাঁচ ভাঙা যেতে পারে, ওরকম কিছুই পাওয়া গেল না। কোচির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে চলল তিন গোয়েন্দা। বাগানে ছিলেন মামি, ওদেরকে দেখে এগিয়ে এলেন বাগানের কিনারে। এসেছিস? যা, হাত মুখ ধুয়ে নেগে, চা দিচ্ছি। ও হ্যাঁ কিশোর, সানি নামে একজন ফোন করেছিল, আসতে না আসতেই কতজনের সঙ্গে পরিচয় করে ফেললি, ফোনও করে। হাসল কিশোর। কিছু বলল? বলল তার চাচা নাকি মত পরিবর্তন করেছেন, যা ঘটে গেছে তার জন্য অনুতপ্ত। আবার যাব, মোসা বলল। কিশোর, এবার পয়সা দিতে রাজি না হলে আর যাচ্ছি না আমি, যেমন লোক তেমনই তার ব্যবস্থা, বিনে পয়সায় কাজটা করে দিতে চেয়েছিলাম, ভাল লাগেনি। হ্যাঁ ঠিক, তুড়ি বাজার রবিন, অন্তত মোটা একটা পুরস্কার ঘোষণা না করা পর্যন্ত ওর মোহর আর খুঁজতে যাচ্ছি না। কিন্তু ওদের কথাই তেমন কান নেই কিশোরের। জিজ্ঞেস করল, মামি, আজ বাইরে কাউকে অদ্ভুত আচরণ করতে দেখেছ? অদ্ভুত আচরণ? অবাক হলেন মামি। না তো, বেশ, অদ্ভুত আচরণ না হয় নাই করল, থামের মাথায় উঠেছিল কেউ? যে ধাতব থামটা থেকে টেলিফোনের তার এসে ঢুকেছে এই বাড়িতে, সেটার দিকে হাত তুলল কিশোর। না, মাথা নাড়লেন মামি, দাঁড়া দাঁড়া, দেখেছি, মেকানিক, ফোনের তার চেক করতে আসে যে ওদেরই একজন, লোকটা নতুন, চিনি না, কখন আসে? আগ্রহ দেখালো কিশোর। এই তো তোরা বেরোনোর একটু আগে বাগানেই ছিলাম আমি, তখন দেখলি না, যা, হাত মুখ ধো গিয়ে। কৌতূহল আর চেপে রাখতে পারল না মোসা।
ওরা ওখান থেকে সরে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, ব্যাপারটা কি কিশোর, লোকটা কি ছদ্মবেশী? রবিনের প্রশ্ন। আসল মেকানিক নয়, এ বাড়ির উপর চোখ রাখছিল, রাখতেও পারে, দায় সারা জবাব দিল কিশোর। এ নিয়ে পরে চিন্তাভাবনা করব, সোমবারের আগে অনেক সময় পাওয়া যাবে, আপাতত হাত মুখ ধুয়ে নিয়ে চলো চা খাই গে। পরদিন করিমদের বাড়িতে দাওয়াত খেতে গেল তিন গোয়েন্দা, দাওয়াত রাতে, অথচ নেওয়ার জন্য দুপুরবেলাতেই এসে বসে রইল ছেলেটা। করিমের মায়ের আদর যত্নে অভিভূত হয়ে গেল ওরা, সম্পূর্ণ গৃহস্থ করিমের বাবা। বাড়িঘরের অবস্থা দেখেই সেটা আন্দাজ করা গেল। বাড়িতে ঢোকার পর থেকেই শুরু হলো খাবার আসা, খানিক পরপরই এটা নিয়ে আসেন করিমের মা, ওটা নিয়ে আসেন, নানা রকম পিঠা, খেজুরের রসে তৈরি পায়েস, চিড়া, মুড়ির মোয়া থালায় করে নিয়ে আসেন আর বলেন, খাও বাবারা খাও, আমরা গরিব মানুষ, ভালো জিনিস তো আর খাওয়াইতে পারুম না, এগুলানি খাও। বৈঠকখানায় ভিড়, প্রায় সবাই করিমের সমবয়সী গাঁয়ের ছেলে, বিদেশি বন্ধুদের দাওয়াত করে এনেছে, এ কথাটা প্রায় ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছিল সে। ওদের আঞ্চলিক সব কথা বুঝতে পারে না মোসা, তাও ঘনিষ্ঠতা হয়ে গেল দেখতে দেখতে। শীতের রাত, আটটা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ে গায়ের লোক, নিঝুম হয়ে যায় পাড়া। কিঞ্চিৎ কারো ঘরে কুঁপির কাঁপা আলো চোখে পড়ে। তিন গোয়েন্দাকে দেখতে আসা ছেলেরা চলে গেল আটটা বাজার আগেই, সঙ্গে করে নিয়ে আসা কিছু কিছু জিনিস ওদেরকে উপহার দিয়েছে গোয়েন্দারা, খুব খুশি হয়েছে ছেলেগুলো। রসুই ঘরে ভাত বেড়ে দিয়ে খেতে ডাকলেন করিমের মা। হারিকেনের মিটমিটে আলো, মাটির মেঝেতে মাদুরের উপর খেতে বসল তিন গোয়েন্দা, এরকমভাবে খায়নি ওরা কখনো, এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওদের। আবছা অন্ধকার, খাবারও ঠিকমতো দেখা যায় না, ঘরের ভেতরে কেমন এক ধরনের ভ্যাপসা গন্ধ, ওরা জানে না, শুকনো পাট, কাঁচা সর্ষে আর অনেক পুরনো তেল চেটচেটে কাঁথা বালিশের মিশ্র গন্ধ ওটা। কড়া ঝাল দেয়া মুরগির মাংস, লাল চালের ভাত, মসুরের ডাল আর নানা রকম সবজি, সেই সাথে প্রচুর কাঁচা মরিচ আর পেঁয়াজ, সাধারণ খাবার। কিন্তু খেতে খেতে মোসার মনে হলো খাবারের এই স্বাদ আগে কমই পেয়েছে, পরিবেশের জন্যই বোধহয় ভালো লাগছে এতটা, মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা আর আন্তরিকতাও যোগ হয়েছে এর সঙ্গে। রুটি খেতে অভ্যস্ত যে রবিন, তারও খারাপ লাগছে না খেতে, শুধু ঝালটা একটু বেশি লাগছে। খানিক পরপরই পানি গিলতে হচ্ছে, নাকচোক দিয়ে পানি গড়াচ্ছে ঝালের চোটে। খাওয়া সেরে বাইরে দাওয়াই এসে বসল ছেলেরা, রাতে থাকবে, কাজেই কম্বল টম্বল নিয়ে তৈরি হয়েই এসেছে। পরিষ্কার আকাশ, তবুও কেমন যেন ঝাপসা লাগছে কুয়াশার জন্য। অনেক গাছপালা এখানে, বাড়ির সামনে একটা পুকুর, তিন পাড়ে বাঁশঝাড়, ঘন কালো দেখাচ্ছে এখন, পুকুরে শব্দ করে ঘাই মারছে কাতলা মাছ। বাঁশবনে কর্কশ গলায় ডেকে উঠল একটা প্যাঁচা, তার পরপরই শোনা গেল ঝাড়ের ওপাশের ক্ষেত থেকে আসা শেয়ালের হুক্কা হুয়া। উঠানে নেমে নাড়ার আগুন জ্বালল করিম, অগ্নিকুণ্ডের পাশে পিঁড়ি পেতে দিয়ে তিন গোয়েন্দাকে ডাকলো ওখানে গিয়ে বসতে, গোল হয়ে বসল সবাই। বাঁশের ছোট টুকরিতে করে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে অনেক মটরশুঁটি, আগুনে সেগুলো পোড়াতে দিয়ে করিম বলল, বিকালে তুইল্লা আইন্না রাখছে আমার ভাই, পোড়াইয়া খাইতে খুব মজা লাগে। মাথার উপর খোলা আকাশ, নিচে অন্ধকার, নিরবতার মাঝে আগুনের পাশে গল্প চলল ওদের। কথায় কথায় করিম জানালো, চাঁদ উঠলে নাকি মুন্সিবাড়ির দিঘির পাড়ে শেয়ালের আসর বসে, শিয়ালদের রাজা থাকে, মন্ত্রী থাকে, বিচারাচার চলে অনেক রাত পর্যন্ত, জলসা হয়। বিশ্বাস করল না মোসা, মুচকি হাসল, রেগে গেল করিম, জেদ করে বলল, বিশ্বাস করল না, দেখতে চাও? মাথা ঝাঁকাল মোসা, ঠিক আছে সান উঠুক তারপর যামু। অনেক রাতে বাঁশবনের মাথা ছাড়িয়ে উঠে এলো হলদে চাঁদ, সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো করিম, পুরনো চাদরটা ভালো মতো গায়ে জড়াতে জড়াতে বলল, চলো সময় ওইছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে গেছে পায়ে চলা পথ, সঙ্গে টর্চ এনেছে তিন গোয়েন্দা, করিমের সঙ্গে চলতে অসুবিধে হল না, এ যেন এক রহস্যময় জগতে এসে পড়েছে ওরা। বাঁশ গাছের নিচে ঘন অন্ধকার, যেন জমাট বেঁধে রয়েছে, জ্যোৎস্না ঢুকতে পারে না, এমনকি টর্চের আলোতেও কাটতে চায় না সেই অন্ধকার, সামান্য বাতাস লাগলেই সরসর করে বাঁশের পাতা, গাছের ফাঁক দিয়ে শিস কেটে বেরিয়ে যায় বাতাস, যেন অশরীরী কোনো প্রেতাত্মার বুক ভাঙা দীর্ঘশ্বাস, ধক করে ওঠে বুকের ভেতরটা, ছমছম করতে থাকে গা। বাঁশবন থেকে বেরোতেই দেখা গেল ধবধবে সাদা মাঠ, ফসল কাটা শেষ, একটা ঘাস নেই কোথাও, সমস্ত ক্ষেত জুড়ে পড়ে রয়েছে মাটির ঢেলা।
ঘোলাটে চাঁদের আলোই দূর থেকে দেখলে মনে হয় দিগন্ত জোড়া বিশাল এক সাদা চাদর বিছিয়ে দিয়েছে যেন কেউ। ক্ষেতের উপর দিয়ে কোনাকুনি চড়ে গেছে পায়ে চলা পথ, সেই পথে নামল ওরা। কয়েক পা এগোতে না এগোতেই জুতোর উপর মিহি ধুলোর আস্তরণ পড়ল। বেশ কয়েকটা ক্ষেতের পর মুন্সিবাড়ির সীমানা, অনেক বড় এলাকা নিয়ে বাড়ি। বিরাট দিঘির পাড়ে ঘন বাঁশবন, উঁচু হয়ে আছে দিঘির পাড়। কাছে আসতে দেখা গেল কালো কালো অনেক গর্ত, এই গুলান শিয়ালের গর্ত, জানালো করিম। আমরা বসম গিয়া দিঘির ঘাটলায়, সুপসাপ শান বাঁধানো ঘাট, সিঁড়ির ওপরে বেশ চওড়া একটা প্ল্যাটফর্ম মতো, তাতে বেশ সাজিয়ে তৈরি করা হয়েছে ইট সিমেন্টের চেয়ার, পাকাপোক্ত ব্যবস্থা। সিঁড়ি যতখানি থাকবে এগুলো থাকবে, নষ্ট হবে না। সেই চেয়ারে এসে বসল ওরা। এইবার খালি বইয়া থাকো সুপ কইরা, করিম বলল। কখন আসবে? মুসা জিজ্ঞেস করল। আইব, সময় হইলেই। সময় যায়, চুপ করে বসে আছে ওরা, ফিসফাস পর্যন্ত করছে না। কানের কাছে মশা পিনপিন করছে, চাপড় মারতে গিয়েও মারছে না। যদি আওয়াজ শুনে শেয়ালেরা আসা বন্ধ করে দেয়। রাত বাড়ছে, মাথার উপর উঠে এসেছে চাঁদ, মস্ত বড়। ঘোলাটে ভাব দূর হয়ে গেছে অনেকখানি, হলদেটে রং কেটে গিয়ে সাদা হয়ে উঠেছে। পুকুরের পানির উপর ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে উঠছে কুয়াশা। দূর আসবে না, আর ধৈর্য রাখতে পারছে না মোসা। আইব আইব, দেখো না খালি। রবিন চুপ হয়ে আছে, কিশোরও করিমের কথা বিশ্বাস করেছে। এত জোর দিয়ে যখন বলছে নিশ্চয়ই আসবে। আরও কয়েক মিনিট কাটল, হঠাৎ মোসার বাহু খামচে ধরল করিম, হাত তুলে দেখালো ঢেলা ক্ষেতের দিকে। প্রথমে কিছু চোখে পড়ল না, তারপর তিনজনে দেখল দিঘির পাড়ের দিক থেকে ক্ষেতের ওপর দিয়ে হেঁটে চলেছে একটা জানোয়ার, কুকুরের মতো দেখতে, বেশ রাজকীয় ভঙ্গিতে হেলে ধুলে ধীরে সুস্থে চলেছে। গিয়ে বসল ওটা ক্ষেতের একটা আলের ওপর। পাড়ের কাছ থেকে আরেকটা শিয়াল বেরোল, বসল গিয়ে প্রথমটার সামনে মুখোমুখি, যেন আলাপ করতে বসেছে। এরপর যেন মাটি ফুঁড়ে উদয় হতে লাগলো একের পর এক শিয়াল, কোনোটা একা, কোনোটা জোড়া বেঁধে, আবার কেউ কেউ বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে। দল বেঁধে এগুলো সবাই প্রথম শিয়াল দুটোর দিকে। আলে বসা প্রথম শিয়ালটার সামনে গোল হয়ে বসল ওরা, যেন বিচারে বসেছে গাঁয়ের মোড়ল। তার সামনে গা ঘ্যাঁসাঘেঁষি করে জড়ো হয়েছে গ্রামবাসী। দিঘির পাড়ের গর্তে বোধহয় আর একটা শেয়ালও রইল না, সব গিয়ে সামিল হয়েছে সভায়। চাঁদের দিকে মুখ তুলে লম্বা হাঁক ছাড়ল প্রথম শেয়ালটা, ওটাই নেতা, তাতে কোনো সন্দেহ নেই। ওটার ডাক মিলাতে না মিলাতেই হাউ করে ডেকে উঠল আরেকটা, সুর মেলালো আরেকটা, তারপর আরও একটা, সমস্বরে চেঁচাতে শুরু করল সবগুলো। মহা আনন্দে কেউ কেউ করে লাফালাফি শুরু করল বাচ্চারা। সে এক বিচিত্র জারিগান, কেউ বলছে হাউ, কেউ বলছে হৌ, কেউ কা হুয়া, কেউ বা আবার হুক্কা হুয়া, দু একটা আবার তার জের টানছে হুয়া 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 বলে। থ হয়ে গেছে তিন গোয়েন্দা, বাস্তবে এরকম কিছু ঘটতে পারে তাও আবার নিজের চোখে দেখবে, কোনোদিন কল্পনাই করেনি ওরা। আর চোখে করিমের দিকে তাকালো মোসা, মিটিমিটি হাসছে করিম। শিয়ালের জারিগান এক বিন্দু পছন্দ করতে পারেনি গাঁয়ের কুকুরের দল, পাগল হয়ে গেল যেন ওগুলো। চারদিক থেকে ভেসে আসছে এখন ওগুলোর হাঁকডাক, পাত্তাই দিল না শিয়ালের দল। আরও কয়েকবার ডেকে খেলা জোড়ে দিল, তবে সবাই নয়, ছোটগুলো। বড়রা স্নেহের দৃষ্টিতে দেখতে লাগলো ওদের খেলা, সেই সঙ্গে চলল গুরুগম্ভীর আলোচনা। থেকে থেকে জারিগান শুরু করে শিয়ালেরা, শোনামাত্র খেপে ওঠে কুকুরগুলো, যেন ওগুলোকে খেপানোর জন্যই এমন করে ওরা। সভা ভাঙল এক সময়, আবার দিঘির পাড়ের গর্তের দিকে ফিরে চলল শেয়ালের দল। খাইসে বিড় বিড় করে শুধু একটা শব্দই উচ্চারণ করতে পারল বিস্মিত মোসা। আশ্চর্য, জোরে বড্ডু না রবিন, যেন আমেজ কেটে যাওয়ার ভয়ে। কয়টার নেকড়েরা এরকম সভা করে শুনেছি, শেয়ালেরাও যে করে জানতাম না, না করার কোনো কারণ নেই, কিশোর বলল। হাজার হলেও যার ভাই, শিয়ালের এরকম জলসা বসানোর কথা চাচার কাছেও শুনেছি। চাঁদনি রাতে নাকি সুন্দরবনের হরিণেরাও জলসা বসায়, নাচে, বনের মধ্যে শুধু জোগাড় করতে যায়। যেসব মৌয়াল, তারা এসে এসব কিচ্ছা বলে, বানিয়ে বলে? মোসার প্রশ্ন। আগে সেরকমই মনে হয়েছে, কিন্তু এখন আর বলবো না সে কথা, চোখের সামনে যে কাণ্ডটা ঘটতে দেখলাম। বড় করে হাই তুল্লো করিম, বিজয়ীর ভঙ্গিতে তাকালো মোসার দিকে। রায়ত অনেক হইছে, লও বাড়ির যাই। আরেক সোমবার এলো অবশেষে, মাঝখানে কয়েকটা দিন, তবে মোটেও একঘেয়ে লাগেনি তিন গোয়েন্দার।
ফুরুত করে উড়ে চলে গেল যেন। অনেক দেখেছে ওরা, অনেক ঘুরেছে, পাড়ায় পাড়ায় গিয়ে দাওয়াত খেয়ে এসেছে, হই হট্টগোল আর আনন্দ করেছে। ইতিমধ্যে একদিন মামার সঙ্গে গিয়ে পাখিও শিকার করে এসেছে। তবে সব কিছুর মাঝেও বারে বারে ঘুরে ফিরে মনে এসেছে প্রশ্নগুলো, কে কাঁচ ভাঙে, কি করে ভাঙে, কেন ভাঙে, ইগলের সঙ্গে গাড়ির কাঁচ ভাঙার কি সম্পর্ক, কে চুরি করল মুদ্রাটা। সোমবার দুপুরবেলায় আরিফ সাহেবের বাড়িতে চলে এলো কোচি। কিশোর বড্ড তাকে, আজই আরেকবার ভূত থেকে ভূতে চালান দিতে চায়। আবার? হ্যাঁ, কেন ভুলে গেলে, আরেকবার চালান দেওয়ার কথা ছিল না ভিন গ্রহের মানুষের খোঁজ চেয়ে? এবার রবিন আর মোসাও অবাক, সমস্বরে বলে উঠল, ভিন গ্রহের মানুষ? তোমরাই তো বললে টেন স্পিড যে চালায় তাকে ভিন গ্রহের মানুষের মতো লাগে। অনেক জায়গায় ফোন করল কোচি, তার বন্ধুদের বলে দিল কি করতে হবে, হুঁশিয়ার করে দিল যাতে লুকিয়ে থেকে নজর রাখে, সাইকেলওয়ালা যেন টের না পায় জানিয়ে দিল, কেউ খবর পেলে যেন ওদের বাড়িতে টেলিফোনে রচিকে জানায়। বাড়িতে ফোন করে তার ছোট ভাই রচিকে বুঝিয়ে বলল, ভূতদের ফোন যদি আসে যা যা বলে নোটবুকে লিখে রাখতে। আরিফ সাহেবের ফোন নম্বর দিয়ে বলল, 9টা পর্যন্ত ওই বাড়িতেই থাকবে, ইতিমধ্যে যদি ফোন আসে সঙ্গে সঙ্গে সে যেন জানায়। সকাল সকাল রাতের খাবার খেয়ে নিল সেদিন ওরা, তারপর বসার ঘরে এসে বসল, ফোন আসার অপেক্ষা করছে। 8টা বাজল, এলো না, গেল আরও 15 মিনিট, 8:30 বেজে উঠল ফোন। ছো মেরে রিসিভার তুলে নিল কোচি। তার ভাই ফোন করেছে, উত্তেজিত হয়ে বলল, সর্বনাশ হয়েছে, একগাদা গাড়ির কাঁচ ভেঙেছে, দাঁড়া দাঁড়া কাগজ কলম বের করি, কোচি বলল, আস্তে আস্তে বল, নোটবুক লিখে রাখা তথ্য পড়ল ওপাশ থেকে রচি। ক্যাপ চশমা হেডফোন আর ব্যাকপ্যাক পরা একজন লোক সাইকেল চালিয়ে গেছে ধানমন্ডির 10 নম্বর রাস্তা দিয়ে। এইমাত্র একটা গাড়ির কাঁচ ভাঙল, সাইকেল চালককে কিছু করতে দেখা যায়নি, মুখ বাঁকাল মোসা, তার মানে ও কিছু করেনি, তাই তো মনে হয়, ঠোঁট কামড়াল কিশোর, কিন্তু সে ছিল ওখানে। 8 নম্বর রাস্তায় দেখা গেছে সাইকেল আরোহীকে। রচি বলল, কালো একটা টয়োটা স্প্রিংটারের কাঁচ ভাঙা হয়েছে, লোকটা গাড়ির কাছে থামেনি থামেনি, কোচির মুখে শুনে প্রায় চিৎকার করে উঠল মোসা, কিন্তু ও যাওয়ার সময় তো ভেঙেছে কাঁচ। রবিন বলল, সে না হলে আর কে, 6 নম্বর রাস্তায় আর একটা টয়োটার কাঁচ ভেঙেছে, সাইকেল আরোহীকে দেখা গেছে। ভাইয়ের কাছে শুনে বলল কোচি, শার্টের ভেতর থেকে কিছু একটা বের করেছিল। কি? আবার চেঁচে উঠল মোসা, দাঁড়াও দাঁড়াও শুনি, হাত তুলল কোচি। হ্যাঁ রচি বলো। জানা গেল 12 নম্বর রাস্তায় গগলস পরা টেন স্পিড সাইকেল আরোহীকে দেখা গেছে, ওই রাস্তায় কোনো গাড়ির কাঁচ ভাঙেনি। 14 নম্বর রাস্তায়ও সাইকেল আরোহীকে দেখা গেছে, একটা টয়োটা পাবলিক কাঁচ ভাঙা হয়েছে, শার্টের ভেতর থেকে কিছু একটা বের করেছিল সে, কিন্তু কি বের করেছিল প্রশ্ন করল রবিন। গাড়ির কাঁচ ভাঙা যায় এমন কিছু, ভাঙতে হলে হয় ভারী কিছু দিয়ে পিটতে হবে, নয়তো ছুঁড়ে মারতে হবে, যুক্তি দেখাল মোসা, আর সেরকম কিছু করে থাকলে চোখে পড়তে বাধ্য, পড়ল না কেন? রচি জানাল, 16 নম্বর রাস্তায় দেখা গেছে সাইকেল আরোহীকে, একটা টয়োটা স্টারলেটের কাঁচ ভাঙা হয়েছে, মনে হলো গাড়ির দিকে কোনো কিছু নিশানা করেছিল লোকটা, কিন্তু এত দ্রুত সরে চলে গেল যে ছেলেটা চোখ রেখেছিল সে ঠিকমতো দেখতেই পায়নি। রাস্তার কয়েকটা পোস্টে আলো ছিল না, নিশানা করেছে না, বিড়বিড় করে বলল মোসা, পকেট হাতড়াচ্ছে, হ্যাঁ আছে এখনো, যত্ন করে রেখেছিল, দু আঙুলে ধরে বের করে আনলো জিনিসটা, চোখের সামনে এনে ভালো মতো দেখল, চিৎকার করে উঠল হঠাৎ, বুঝেছি কিশোর, এয়ারগানের গুলি, গুলি করে গাড়ির কাঁচ ভাঙে, শক্তিশালী কোনো এয়ারগান। রচির কথা শুনছে আর নোটবুকে লিখে চলেছে কোচি। 18 নম্বর রোডে দেখা গেছে সাইকেল চালককে, সবুজ রঙের একটা টয়োটার কাঁচ ভেঙেছে, সাইকেল আরোহীকে কিছু করতে দেখা যায়নি, এটাই শেষ তথ্য, ভাইকে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিল কোচি। মোসার কথাটা ভেবে দেখল কিশোর, বলল, তুমি ঠিকই আন্দাজ করেছ সেকেন্ড, শার্টের নিচে গানটা লুকিয়ে রাখে সে, এয়ার পিস্তল, গাড়ির পাশ দিয়ে যাবার সময় একটানে বের করে গুড়ি করেই আবার ঢুকিয়ে ফেলে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, শব্দ হয় না তেমন, আর যাও বা হয় কাঁচ ভাঙার আওয়াজ সেটাকে ঢেকে দেয়, আলাদা করে বোঝা যায় না, অন্ধকারে দেখাও যায় না কিছু, কাঁচে লেগে চ্যাপটা হয়ে যায় গুলিটা, যদি জানা না থাকে কি খুঁজছে তাহলে দেখলেও ওটা চোখে পড়বে না কারো। এবার পুলিশকে জানানো যায়? কোচি বলল, আমার বাপ যেন এবার বিশ্বাস না করে পারবে না, না এখনও সময় হয়নি, কিশোর বলল, আগে
হাতে নাতে ধরি ব্যাটাকে, তারপর কেন এখন বললে? বাধা পেয়ে থেমে গেল মোসা, আবার বেজে উঠেছে টেলিফোন, রিসিভার কানে লাগিয়েই চেঁচিয়ে উঠল কোচি, ধরে ফেলেছে। এই আরেকবার বলো রচি, কোন রাস্তায়? 27 নম্বর, ঠিক আছে তো? তিন গোয়েন্দার দিকে চেয়ে বলল সে। সাইকেলওয়ালাকে ধরে ফেলেছে পুলিশ। যাবে নাকি? নিশ্চয়ই যাব, বলে উঠল রবিন। মামা তো ঘরে নেই, কিশোর বলল উত্তেজিত কণ্ঠে। যাব কিভাবে এত দূর যেতে? গাড়ি নিয়ে যাব, কোচি বলল। কার গাড়ি? তোমার মামারটাই, ড্রাইভিং লাইসেন্স আছে আমার। মামিকে রাজি করাও। প্রথমে রাজি হতে চাইলেন না মামি, পরে কিশোর যখন জোর দিয়ে বলল 20 মাইলের বেশি গাড়ির স্পিড ওঠাতে দেবে না কোচিকে, তখন রাজি হলেন। এই সময় রাস্তায় গাড়ির ভিড় তেমন নেই, খোলা হাইওয়ে, ইচ্ছে করলে উড়ে যাওয়া যায়। কিন্তু কিশোরের চাপে ইচ্ছেটা দমন করতে বাধ্য হল কোচি। তবে 20 মাইল গতিবেগে কিছুতেই সীমাবদ্ধ রাখতে পারছে না সে, 30-35 উঠে যাচ্ছে। 27 নম্বর রোডের মোড়ে এসে দেখল পুলিশ নেই, সারা রাস্তায় কোথাও পুলিশ দেখা গেল না। লোকজনকে জিজ্ঞেস করল কোচি, একটু আগে এখানে কাউকে কোনো কারণে ধরেছিল কি না? কোনো বাড়ির দারোয়ান, কোনো দোকানদার কিংবা কোনো পথচারী, কেউই বলতে পারল না ওরকম কিছু ঘটেছে এখানে। সবাই এক বাক্যে বলল, সন্ধ্যার পর থেকে পুলিশই দেখেনি এই রাস্তায়, এমনকি টহলদার পুলিশও না। আশ্চর্য, রবিন বলল, ব্যাপারটা কি? মুসার প্রশ্ন। ঠকানো হয়েছে আমাদেরকে, গম্ভীর হয়ে বলল কোচি। চালাকি, শেষ ফোনটার রোজই করেনি, করেছে অন্য কেউ আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য। ইস, তখন বুঝলাম না, গলাটা অন্যরকম লাগছিল সেজন্যই। কিন্তু কেন? নীরব পথের এ মাথা ও মাথা দেখছে গোয়েন্দা সহকারী। যেখানে পুলিশ আর মানুষে গিজগিজ করার কথা, সেখানটা এখন পুরোপুরি নির্জন। রসিকতা করেছে আমাদের সঙ্গে, কিশোর বলল, কিংবা যাতে পুলিশকে খবর দিতে না পারি সেই জন্য। কে জানে, হয়তো এখনও এখানকারই কোনো পথে ঘুরে বেড়াচ্ছে সে। কোচি, দেখো তো রাস্তাগুলো ঘুরে, আবাসিক এলাকার রাস্তাগুলো ধরে ধীরে ধীরে গাড়ি চালালো কোচি। পথের পাশে কোনো গাড়ি দাঁড়ানো দেখলেই বকের মতো গলা বাড়িয়ে দেখার চেষ্টা করছে তিন গোয়েন্দা, সেটার কাঁচ ভাঙা কিনা। ওই যে একটা, আচমকা চেঁচিয়ে উঠল রবিন, গাড়ি থামাও, সাথে সাথে বলল কিশোর, ঘ্যাঁচ করে ব্রেক কষল কোচি। তারপর গাড়ি পিছিয়ে আনল, একটা লাল টয়োটা করোলার কাঁচ ভাঙা, মালিক এখনও বোধহয় জানে না, পথের পাশে গাড়ি রেখে গেছে, ফিরে এলে দেখবে, কিংবা হয়তো জানে, কিন্তু কী আর করবে, এখন তো কাঁচ বদলানো সম্ভব না, দিনের বেলা যা করার করবে। তার মানে গাড়ির কাঁচ সত্যি সত্যি ভাঙা হয়েছে এই এলাকায়, আনমনে বিড়বিড় করে নিচে ঠোঁটে চিমটি কাটল কিশোর। সেটা মিথ্যে কথা নয়, ভূত থেকে ভূতেরা সত্যি কথাই বলেছে, শুধু শেষ ভূতটা ছাড়া। মানে? মোসার প্রশ্ন। ওই যে, যে ভূতটা আমাদের বলল সাইকেলওয়ালাকে পুলিশে ধরেছে, হাত নাড়ল কিশোর। কোচি, চলো বাড়ি চলো, কাঁচগুলো ভাঙতে দেখল, রবিন বলল। কিন্তু তাতে তাকে যেতে দেখল না কেন কেউ? সমস্ত শহরেই ভূত রয়েছে আমাদের, তাদের কারো চোখেই পড়ল না কেন আর? কাঁচ ভাঙার পর একেবারে উধাও, বাড়ি ফিরে বসার ঘরে আলোচনা হচ্ছে ওদের, আরিফ সাহেব এখনও ফেরেননি, গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে রেখে এলো কোচি। রবিনের কথা শুনতে পেয়েছে, বলল, ঠিক পালালো কোথায় বেটা? এতগুলো চোখকে এভাবে ফাঁকি দিল কিভাবে? দুটো উপায়ে সেটা করতে পারে, দুই আঙ্গুল তুলল গোয়েন্দা প্রধান, হয় সমস্ত কাপড় চোপড় বদলে সাইকেলটা কোথাও ফেলে পালিয়েছে, নয়তো কোথাও একটা পিক আপ অপেক্ষা করছিল তার জন্য, সাইকেলসহ তুলে নিয়ে গেছে। কেন এই সাবধানতা? মোসার জিজ্ঞাসা। ছেলেমেয়েরা যে তার উপর চোখ রেখেছে, টের পেয়েই কি পালাল? আমার তাই ধারণা। কিভাবে জানল? কোচির প্রশ্ন। তার উপর যে চোখ রাখা হয়েছে এটা বলে দেয়া হয়েছে তাকে, তাড়াতাড়ি কাঁচ ভাঙা বাদ দিয়ে পালিয়েছে যখন, এছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু সতর্ক করল কিভাবে? সন্দেহ যাচ্ছে না কোচির। কোনো ভূত হয়তো চেনে থাকে বলে দিয়েছে, রবিন অনুমান করল। ওহো, তা নয়, মাথা নাড়ল কিশোর, আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে, অন্য কোনোভাবে জেনেছে আমাদের কথা, যেভাবে সব সময় সে জেনে যায় কোন রাস্তায় পুলিশ যাচ্ছে তার উপর নজর রাখার জন্য। নিশ্চয়ই হুঁশিয়ার করা হয় তাকে হেডফোনের মাধ্যমে, তার কানে লাগানো হেডফোন, সিবি রেডিও বলল মোসা, নাকি হ্যাম রেডিও, রবিন বলল। যে রেডিওই হোক সেটা পুলিশের ওয়্যারলেসে কথা বলা ধরতে পারে, বলল কিশোর, থানার সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখে ডিউটিতে থাকা পুলিশ অফিসার রেডিওর মাধ্যমে, ওই ধরনের যন্ত্র আর কারো কাছে থাকলে তার পক্ষেও সেই কথা শোনা সম্ভব, একই ওয়েভলেন্থে টিউন করে রাখে সেই রেডিও, পুলিশের কথাবার্তা সব শোনে, হুঁশিয়ার হয়ে যায়। যে রাস্তায় পুলিশ থাকে সেখানে আর কাঁচ ভাঙতে যায় না, আজ রাতেও রেডিওতেই কেউ তাকে সাহায্য করেছে। কিন্তু কিশোর প্রতিবাদ করল,
ভূত থেকে ভূতের খবর শুধু আমরা চারজনই জানি। ঠিক, একমত হয়ে বলল মুসা, আমাদের সঙ্গে রসিকতা যে করল সে কিভাবে জানল আর কি করেই বা জানল কোন নম্বরে ফোন করতে হবে আমাদের? চলো বোধহয় দেখাতে পারবো। কিশোর বলল, টর্চার একটা মই দরকার, গ্যারেজে লম্বা মই আছে, দেখেছি। মিনিট কয়েক পর দল বেঁধে চলল চারজনে, টর্চাতে কিশোর চলেছে আগে আগে, পেছনে মই বয়ে নিয়ে চলেছে মোসা আর কোচি, রবিন সাহায্য করছে তাদের। সে টেলিফোনের থামটার কাছে এসে দাঁড়ালো ওরা, যেটা থেকে লাইন এসেছে আরিফ সাহেবের বাড়িতে। টেলিফোন বাক্সটা থামের মাথার কাছে, সেটা দেখিয়ে মোসাকে নির্দেশ দিল কিশোর, যাও মই লাগিয়ে ওখানে উঠে যাও। কি করব উঠে, বাক্স খুলে দেখো কি আছে, জানাবে আমাদের। টর্চের পেছনে লাগানো কার্ডটা হাতে ঢুকিয়ে কনুইয়ের কাছে ঝুলিয়ে নিয়ে মই বেয়ে উঠে গেল মোসা। বাক্সের দরজা খুলে ভেতরে আলো ফেলল, শুধু তো তার না, না দাঁড়াও আরেকটা জিনিস আছে। কি? জিজ্ঞেস করল কিশোর। আরও ভালো করে দেখল মোসা, চিনতে পারছি না, চার কোণা খুব ছোট্ট একটা বাক্সের মতো জিনিস, ধাতুর না প্লাস্টিকের বোঝা যায় না, দুটো তার বেরিয়ে গেছে, বোধহয় টেলিফোনে তারের সঙ্গে জোড়া দেয়া হয়েছে, খুলে আনবো? না, নেমে এসো। মাটিতে নেমে আবার ওপরের বাক্সটার দিকে তাকিয়ে বলল মোসা, হোয়াটঅ্যাপ না, চৌধুরী আঙ্কেলের নাইনের সঙ্গে লাগিয়ে দিয়ে আমাদের কথাবার্তা শুনেছে, এভাবে জেনেছে বেটা ভূত থেকে ভূতের কথা। মাথা ঝাঁকাল কিশোর, এটাই একমাত্র জবাব। বাক্সটার দিকে রবিনও তাকিয়ে রয়েছে, কিন্তু শোনে কোত্থেকে? বাক্স থেকে তো কোনো তার বেরিয়ে যায়নি, মানে স্বাভাবিক তারগুলো ছাড়া আর কিছু, নিশ্চয়ই কোনো ধরনের রিমোট লিসেনিং ডিভাইস, রেডিওর মতো তার ছাড়াই সংকেত পাঠায়। যে এই কাজ করেছে আমার দৃঢ় বিশ্বাস, আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি সম্পর্কে তার অসাধারণ জ্ঞান, তার মানে আমাদের ওপর সর্বক্ষণ নজর রেখে চলেছে সে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রবিন। রবিনের কথার মানে বুঝতে পারল মোসা, তার দিকে তাকিয়ে গুঙিয়ে উঠল। মইটা নিয়ে আবার ফিরে চলল ওরা, গ্যারেজে মই রেখে আবার ঘরে এসে বসল ওরা। আরিফ সাহেব তখনও ফেরেনি, মামি রান্না তৈরিতে ব্যস্ত। কিশোর বলল, সেদিন যে মামি একটা লোককে খাম্বায় উঠতে দেখেছিল, আমার ধারণা ওই লোকই যন্ত্রটা লাগিয়েছে ফোন বক্সে। কে সে? মোসার প্রশ্ন। আমাদের ওপর নজর রাখে কেন, কি চায়? কাঁচ ভাঙার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, কোচি বলল, ঠোঁট কামড়ালো কিশোর। তারপরে আসল ব্যাপারটা কি বলো তো? রবিন বলল, অত আটঘাট বেঁধে এভাবে গাড়ির কাঁচ ভাঙার কি মানে? এয়ার পিস্তল, ইলেকট্রনিক যন্ত্রপাতি, পুলিশ ব্যান্ড রেডিও, হোয়াটঅ্যাপ, না এত সব জিনিসপত্র নিয়ে শুধু শুধু মজা করার জন্য কাঁচ ভাঙছে না। ঠিক, আঙুল নাচারো মোসা, অন্য কোনো কারণ আছে, লাভজনক কিছু? নদে এত সব করতে যেত না, লাভজনক কাজই তো করে, কোচি বলল, গাড়িতে অনেক সময় দামি জিনিস রেখে যায় লোকে, উইন্ডশিল্ড ভেঙে সেগুলো চুরি করে চোরটা। ওই যে ইগোলটা যেমন করল, অনেক দামি জিনিস, ওই একটা বিক্রি করলেই সারা জীবন খেতে পারবে, এদেশে ওই ইগোল বিক্রি করতে পারবে কি না যথেষ্ট সন্দেহ আছে। কিশোরের দিকে তাকালো রবিন। কিশোর তুমি কি বলো? বলে আর কি হবে, এই কেস খতম। হা হয়ে গেল অন্য তিনজন। নীরবে তাকিয়ে রইল কিছুক্ষণ গোয়েন্দা প্রধানের দিকে। হ্যাঁ, এই কেস শেষ, আবার বলল কিশোর, লোকটাকে হারিয়েছি আমরা। চুপ করেই রইল তিন শ্রোতা। আমরা এখন জানি ট্রেন স্পিডওয়ালায় কাঁচ ভাঙে, কিশোর বলল, কিন্তু সে কে জানি না, ওর নাম জানি না, পরিচয় জানি না, ওর সম্পর্কে কিছুই জানি না, অন্ধকারে তার চেহারাও দেখতে পারিনি ভালো মতো, সে জেনে গেছে তার পরিচয় ফাঁস হওয়ার পথে, ফলে ডুব দেবে এখন, আর হয়তো গাড়ির কাঁচ ভাঙবে না, যদি না ভাঙে ধরব কিভাবে? হতাশায় গুঁয়ে উঠল মোসা। তাই তো, জানি ওই ব্যাটাই শয়তান, কিন্তু ধরতে পারছি না। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, রহস্যের সমাধান আমরা করেছি, কিন্তু অপরাধীকে ধরতে পারলাম না। চুপ করে ভাবতে লাগলো চারজনে। ঘড়ির দিকে তাকালো মোসা। আর বসে থেকে কি লাভ, চলো শুতে যায়। হ্যাঁ তাই চলো, আফসোস করে বলল রবিন, এই কেস এখানেই শেষ, গাড়ির কাঁচও আর ভাঙবে না, লোকটাকেও ধরতে পারবো না, তোমাদের তো কিছু হবে না, ক্ষতিটা হলো আমার, বিষণ্ন কণ্ঠে বলল কুচি, চেহারা দেখে মনে হলো কেঁদে ফেলত, লজ্জায় পারছে না, মস্ত ক্ষতি। আব্বাকে কিছুতেই বোঝাতে পারবো না, আমার সঙ্গে শত্রুতা করে নয়, চুরি করার জন্য গাড়ির কাঁচ ভাঙে একটা চোর, ড্রাইভিং লাইসেন্স করাটাই সার হলো আমার, গাড়ি আর চালাতে পারবো না, বিদায় নিয়ে বাস ধরতে চলল কোচি। পরদিন সকালে নাস্তার টেবিলে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল এনায়েতুল্লাহ, চোখে অবিশ্বাস, বলল বলিস কি, এয়ার পিস্তল দিয়ে কাঁচ ভাঙে? হ্যাঁ আব্বা, তাই কাল রাতে সেটা প্রমাণ করে দিয়েছে কিশোর, ভূত থেকে ভূতের সাহায্যে কিভাবে সাইকেলওয়ালার কাঁচ ভাঙার খবর জেনেছে, সব কথা বাবাকে খুলে বলল কোচি। ভূত থেকে ভূতে
নামটা ভালোই দিয়েছে, আইডিয়াটাও চমৎকার, বুদ্ধি আছে ছেলেটার, হাসলো এনায়েতুল্লাহ। তা পুলিশের কাছে মুখ খুলেছে চোরটা? পুলিশকে বলা হয়নি এখনও, বলা হয়নি, ভ্রুকুটি করল এনায়েতুল্লাহ। কেন, তোরা নিজেরাই ধরার চেষ্টা করবি নাকি? না, তাহলে লোকটাকে তাই জানি না আমরা এখনও। আরেকদিকে তাকিয়ে বলল কোচি, ওর নাম জানি না, কোথায় থাকে সেটাও জানি না, বিদঘুটে টুপি আর গগলস পরে থাকে বলে চেহারাও দেখতে পারিনি। জানিসই না লোকটাকে? ভুরু কোঁচকালো এনায়েতুল্লাহ। না, ধরতে পারলে তবেই জানব, তার আগেই পালালো। তবে তবে আমার মনে হয় কিশোর যেভাবেই হোক বের করে ফেলবে, পারবেও, পারবেই। কোচির মতো এতটা আশা করতে পারল না এনায়েতুল্লাহ, আবার খাওয়াই মন দিল। দেখ, পারে যদি ভালো, তবে যতক্ষণ আমাকে প্রমাণ দেখাতে না পারছিস গাড়ির চাবি আমি তোকে দিচ্ছি না। মুখ কালো করে নাস্তা শেষ করল কোচি, তারপর রওনা হল কিশোরের ওখানে। সারারাত অনেক ভেবেছে সে, লোকটাকে ধরার মতো কোনো উপায় বের করতে পারেনি। আশা করছে তিন গোয়েন্দার মাথা থেকে কোনো বুদ্ধি বেরোবে। গেট দিয়ে ঢুকে দেখল কোচি, বাগানে রোদ পোহাচ্ছে রবিন আর মোসা। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কিশোর কই? সেটা তো আমাদেরও প্রশ্ন, মোসা বলল বাড়িতে নেই, রবিন জানালো, ঘুম থেকে উঠেই দেখলাম নেই। আন্টিকে জিজ্ঞেস করলাম, বাইরে যাচ্ছে বলে নাকি বেরিয়ে গেছে কিশোর? কোথায় যাবে বলে যায়নি, তারপর থেকে এই বসেই আছি। একটা চেয়ারে বসল কোচি। সাইকেলওয়ালাকে পাকড়াও করার কোনো উপায় করতে পেরেছ? কোনো বুদ্ধি টুদ্ধি? নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল দুই সহকারী গোয়েন্দা। আধ ঘন্টা পেরিয়ে গেল, তবু কিশোর ফিরল না। আরও পাঁচ মিনিট পর দেখা গেল তাকে, ঢুকছে গেট দিয়ে। কিশোর! চিৎকার করে লাফিয়ে উঠে দাঁড়ালো মোসা। কোথায় গিয়েছিলে? রবিন বলল, সারাটা সকাল তোমার জন্য বসে আছি, হাসলো কিশোর। আসলে ঠিকমতো আলোচনা করতে পারলে কাল রাতেই সমস্যার সমাধান করে ফেলা যেত, মাঝরাতে হঠাৎ খিদেই ঘুম ভেঙে গেল, রাতে কম খেয়েছিলাম। তুমি আর মোসা জিজ্ঞেস করেছিলে না গাড়ির কাঁচ ভাঙে সাইকেলওয়ালা? কেন? প্রায় একই সঙ্গে চেঁচে উঠল অন্য তিনজন। সেটাই আলোচনা করব এখন, হাসলো গোয়েন্দা প্রধান। এখন আমাদের বুঝতে হবে কেন উইন্ডশিল্ড ভাঙে, আর তাহলেই জেনে যাব লোকটাকে। নীরবে বসে রইল তিন শ্রোতা, একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে, তারপর তাকালো কিশোরের মুখের দিকে। আমি কিছুই বুঝতে পারবো না, সব জানিয়ে দিল রবিন। কোচি বলল, না হয় কারণটা জানা গেলই, তাতে লোকটাকে চিনব কীভাবে? যে কেউ এ কাজ করে থাকতে পারে জানা যাবে, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। গাড়ির কাঁচ কেন ভাঙে জানতে পারলে এটাও বুঝে যাব, কোন জায়গায় তাকে খুঁজতে হবে। কি যে বলো, কিছুই বুঝতে পারি না, অনুযোগের সুরে বলল মোসা। ঠিক আছে, তোমার কথাই সই, মেনে নিলাম উইন্ডশিল্ড কেন ভাঙে, বুঝতে পারলেই সমস্যার সমাধান হবে। এখন বলো কেন ভাঙে, গাড়ির কাঁচ পছন্দ করে না বলে, নাকি সে গাড়ি পছন্দ করে না? হিংসা? কেন লোকে চালাবে, আমি পারবো না ওরকম কিছু, রবিনের প্রশ্ন, সেজন্যই গাড়ির ক্ষতি করে? না, মাথা নাড়ল কিশোর, ওসব নয়। তাহলে গাড়ির শুধু একটা বিশেষ কাঁচই ভাঙত না, সব ভেঙে দিত, কিংবা গাড়ির অন্য কোনো ক্ষতিও করত, কিন্তু তা না করে যেন প্ল্যান করে খুব সাবধানে একটা করে কাঁচ ভাঙে, এমন একটা ভাব করে রাখতে চায় যাতে লোকে মনে করে ব্যাপারটা নিছকই দুর্ঘটনা। পাগল হতে পারে, মোসা বলল, সে আনা পাগল, কাঁচ ভাঙতে ভালোবাসে, আবার ধরাও পড়তে চায় না, পাগলের অত সূক্ষ্ম বুদ্ধি হবে না। কিশোর মানতে পারল না মোসার কথা। হ্যাঁ, বড় লোকের উপর অনেকের রাগ থাকে, তাদের ক্ষতি করতে পারলে খুশি হয়, আর রেগে গিয়ে মানুষ যখন কোনো কাজ করে বুদ্ধি তখন খোলা হয়ে যায়, বোকামি কিংবা ভুল করে বসে, ওরকম কারো কাজ হলে এতদিন ধরা পড়ে যেত। হ্যাঁ, তা ঠিক, একমত হলো কোচি। আসলে এই লোকটা পাগল টাগল কিচ্ছু না, কিশোর বলল, খুব বুদ্ধিমান, কাঁচও ভাঙছে, আবার অত্যন্ত চালাকের সঙ্গে দুকিয়েও রাখছে নিজেকে। তাহলে হয়তো প্রতিশোধ, রবিন বলল, কি বলো? কার উপর? গাড়ি কোম্পানির উপর, সেটা আমেরিকায় কিংবা জাপানে হতে পারে, যেখানে গাড়ি তৈরি হয়। কোম্পানিতে কোম্পানিতে রেশারেশি থাকলে, প্রতিযোগিতা থাকলে সেটা ভাবা যেত, যদিও গাড়ি কোম্পানির মতো বড় বড় প্রতিষ্ঠান এত বাজে কাজ করবে না, আর বাংলাদেশে যেখানে গাড়ি তৈরিরই কোনো কোম্পানি নেই সেখানে এসবের প্রশ্নই ওঠে না। তাহলে ওই কথাই ঠিক, গাড়ির মালিকের উপরই লোকটার রাগ, অনেক গাড়ির কাঁচ ভাঙা হয়েছে নথি, কিশোর বলল, এতগুলো মানুষের উপর রাগ কিংবা ঘৃণা কোনোটাই থাকতে পারে না একজনের। তাহলে পাগলই, মোসা বলল, কিন্তু পাগলের মতো আচরণ তো করছে না, প্রতিবাদ করল কোচি। তাহলে আমি ফেল, দুহাত নাড়তে নাড়তে বলল মোসা, হাল ছেড়ে দিয়ে বলল,
কেন ভাঙে শয়তানটাই জানে। কিশোর, সামনে ঝুঁকল রবিন। ইগোলের ব্যাপারটা এর মধ্যে আনছি না কেন? এমনও তো হতে পারে, সমস্ত সূত্র লুকিয়ে আছে ওটার মাঝেই, অন্য সব গাড়ির কাঁচ ভাঙা আর তার কাছে একটা বাহানা মাত্র। আসলে ভাঙতে চেয়েছে ওই একটা গাড়িরই কাঁচ যেটাতে মুদ্রা ছিল, আর মুদ্রা চুরির ব্যাপারটাকে ধামা চাপা দেবার জন্য, মানে পুলিশের চোখ অন্যদিকে সরানোর জন্যই এতগুলো গাড়ির কাঁচ ভেঙেছে। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালো কিশোর। তোমার কথায় যে যুক্তি একেবারে নেই তা নয়, তবে সেক্ষেত্রে কাঁচ ভেঙে আরও জিনিস চুরি করতো, যাতে সবাই মনে করে কাঁচ ভাঙাই হয় চুরি করার জন্য। সাধারণ চুরির মধ্যেই পড়ে গেছে মুদ্রা চুরির ব্যাপারটাও, তাই না? তাহলে আবার ভাবতে আরম্ভ করছে মোসা, কথা শেষ করল না। আর কি কারণ হতে পারে? মোসার কথাটাই যেন শেষ করল কচি। আমিও আর কিছু ভেবে পাচ্ছি না, মাথা নাড়ল রবিন। ভাবলে আরও অনেক সম্ভাবনা বেরিয়ে আসতে পারে, কিশোর বলল। তবে মোসার কাল রাতের একটা কথা আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে। আমি বলেছি, মোসা অবাক, কাল রাতে? হ্যাঁ বলেছ, তুমি বলেছ। গাড়ির কাঁচ ভেঙে কার কি লাভ? চোখ মিটমিট করতে লাগলো অন্য তিনজন। লাভ? ভুরু কুঁচকে বলল কচি। গাড়ির কাঁচ ভেঙে লাভ? বুঝেছি। তুড়ি বাজিয়ে লাভ দিয়ে উঠে দাঁড়ালো মোসা, তারপর বসে পড়ল আবার ধীরে ধীরে। ঠিক লাভ, তাদের লাভ যারা গাড়ির জানালার কাঁচ বানায় কিংবা সাপ্লাই দেয়। ঠিক ঠিক, রবিনও উত্তেজিত হয়ে উঠেছে। বাংলাদেশে নিশ্চয়ই ওরকম কাঁচ তৈরির কোনো কোম্পানি নেই, বাকি রইল যারা সাপ্লাই দেয়, বিদেশ থেকে আমদানি করে, আর নিশ্চয়ই ওই কাঁচ আমদানি কোনো একটা প্রতিষ্ঠানই থাকে, একচেটিয়া ব্যবসা। ঠিক এই কথাটাই আমি বলতে চাইছি নথি, হাসি মুখে বলল কিশোর। যারা কাঁচ আমদানি করে, গাড়ির কাঁচ ক্রমাগত ভাঙতে থাকলে তাদেরই লাভ, কারণ কাঁচ ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়, বাধ্য হয়েই নতুন আরেকটা লাগাতে হবে মালিককে। আরও একটা ব্যাপার কি লক্ষ্য করেছ? শুধু টয়োটা গাড়িরই কাঁচ ভাঙে, তার মানে শুধু টয়োটার কাঁচই আমদানি করে তারা। তেমন প্রতিষ্ঠান আছে এদেশে? কোচির প্রশ্ন। খোঁজ লাগাতে হয়, নিশ্চয়ই আছে, সকালে সেটা খুঁজতেই বেরিয়েছিলাম, কিশোর বলল। কয়েকটা মেকানিক শপে খোঁজ নিয়েছি, সবাই একটা নামই বলল, গাড়ির ওই কাঁচ একটা কোম্পানি আমদানি করে, মডার্ন গ্লাস কোম্পানি। লাল রঙা একটা পাকা বাড়ি, একতলা, পেছনে আরও তিনটে বাড়ি, পাকা দেয়াল, ওপরে টিনের চাল, এক সীমানার মধ্যেই বাড়িগুলো, কাঁটাতারের ছয় ফুট উঁচু বেড়া দিয়ে ঘেরা। এই হলো মডার্ন গ্লাস কোম্পানি। জায়গাটা শহরের বাইরে খিলক্ষেত এলাকায়, উত্তরা এবং গুলশানের মাঝামাঝি, দুটো জায়গা থেকেই বেশি দূরে নয়। সামনের দিকে মূল গেট ছাড়াও ডেলিভারি ট্রাক আর কর্মচারীদের ঢোকার জন্য আরেকটা গেট আছে এক পাশে। সামনের বিল্ডিংটাই অফিস আর শোরুম, পেছনে টিনের চালাওয়ালাটা গুদাম। লাল বাড়িটার পাশে বেশ ছড়ানো একটা চত্বর রয়েছে, ওখানে গিয়ে ট্রাক কিংবা অন্য গাড়ি দাঁড়ায় মাল বোঝাই করার জন্য। গাড়ি পার্ক করার জায়গাটা এখন অর্ধেক খালি। কোম্পানির মালিকই কি কাঁচ ভাঙে? প্রশ্ন করল রবিন। ঠিক নেই, জবাব দিল কিশোর, তবে সে সম্ভাবনাও কম। পাশে ছোট একটা মার্কেট তৈরি হচ্ছে, ওটার ছাতে দাঁড়িয়ে কাঁচ কোম্পানির ওপর নজর রেখেছে তিন গোয়েন্দা আর কোচি। সেলসম্যানের কাজও হতে পারে। নিচের চত্বরের দিকে তাকিয়ে বলল কিশোর, যত বেশি কাঁচ বিক্রি করবে তত বেশি কমিশন পাবে, কমিশনের লোভেই হয়তো ভাঙে, কিংবা নতুন সেলসম্যান রাখা হয়েছে মালিককে খুশি করার জন্য, সেই এই কাজ করে বা করায়। অন্য কোনো কর্মচারীর কাজও হতে পারে, একটা নির্দিষ্ট সংখ্যক কাঁচ বিক্রি না হলে চাকরি খোয়ানোর ভয় আছে হয়তো তার। সেটা জানবো কীভাবে? কোচি বলল, চেহারাই তো দেখিনি। চেহারা না দেখলেও শরীর দেখেছি, লম্বা পাতলা, সম্ভবত কম বয়সী। বয়স্ক লোকেরা সাধারণত ওরকম 10 স্পিড সাইকেল চালায় না, তাকিয়ে রয়েছে ছেলেরা, প্রায় ঘণ্টাখানেক ধরে নিচের কাজকর্ম দেখছে। মূল বাড়িটার মুখ রাস্তার দিকে নয়, ডানের পার্কিং লটের দিকে, বাইরে আরেকটা আছে, সেটাতে শুধু ট্রাক কিংবা ভ্যান গাড়ি ঢোকে মাল বোঝাইয়ের জন্য, আর ঢোকে খুচরা খরিদ্দার, নানা রকম গাড়ি আসছে যাচ্ছে, সেখানে পিক আপ, ভ্যান, কার, সব টয়োটা, এবং সবগুলোর কাঁচ ভাঙা। দেখে তো মনে হয় পাইকারি বিক্রি করে এরা, মোসা বলল কিছুটা অবাক হয়েই। তাহলে এই গাড়িগুলো আসছে কেন এত বেশি? শুধু পাইকারি বিক্রিতে বোধহয় চলছিল না আর, জবাবটা দিল কোচি, খুচরাও শুরু করেছে। মূল বাড়িটার সামনের দিকের দেয়াল প্রায় পুরোটাই কাঁচের, ভেতরে অফিস ডেস্ক, চেয়ার, ফাইলিং ক্যাবিনেট দেখেই বোঝা যায় গুদাম থেকে বড় বড় চ্যাপটা বাক্স এনে তোলা হচ্ছে বাঁয়ের চত্বরে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকে।
ওটার পাশে দাঁড়িয়ে আছে আর একটা ট্রাক মাল বোঝাই। সেটা থেকে মাল খালাস করে নিয়ে গিয়ে ভরা হচ্ছে গুদামে। দু তিনজন লোক অফিস থেকে কিছুক্ষণ পরপরই বেরিয়ে এসে গুদামে ঢুকছে। বাদামি কাগজে মোড়া চ্যাপটা চ্যাপটা প্যাকেটে বয়ে নিয়ে আবার চলে যাচ্ছে অফিসে। বুঝতে অসুবিধে হয় না, প্যাকেটগুলোতে রয়েছে কাঁচ। গাড়ি নিয়ে যারা আসছে তাদের অনেকেই কিনে নিয়ে যাচ্ছে ওই কাঁচ। কাউকেই কিন্তু সাইকেলওয়ালার মতো লাগছে না। কর্মচারীদের কথা বলল কোচি, না একমত হল কিশোর, ওই লোকটা নিশ্চয়ই অফিসে কাজ করে, কোনো কেবিনে বসে রয়েছে কিংবা গুদামের ভেতর, গুদাম কর্মচারীও হতে পারে। আর সেলসম্যান হলে তো অফিসে থাকবে না, নিশ্চয়ই বেরিয়ে গেছে দোকানে দোকানে খোঁজ নিতে কার কি মাল লাগবে। মাল নামানো হয়ে গেলে বেরিয়ে গেল ট্রাক, যেটাতে বোঝাই হচ্ছিল সেটা রইল। মাল তোলা এখনও শেষ হয়নি। কি করব কিশোর? রবিন জিজ্ঞেস করল। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবই না, খালি হওয়ার অপেক্ষা করছি, জবাব দিল কিশোর। ট্রাকগুলো চড়ে গেলেই গুদামের সামনেরটা খালি হয়ে যাবে। মাল খালাস কিংবা বোঝাইয়ের কাজ না থাকলে গুদামের ভেতরেও লোক থাকবে বলে মনে হয় না। তখন কোচিকে নিয়ে আমি যাব অফিসের দিকে, কথা বলার চেষ্টা করব কর্মচারীদের সঙ্গে, শোরুমের জিনিস দেখার ভান করব। এই সুযোগে তুমি আর মুসা গিয়ে গুদামে ঢুকবে, সূত্র খুঁজবে। কি সূত্র? মুসা জিজ্ঞেস করল। সাইকেলওয়ালাকে ধরা যায় এরকম কিছু? আর তোমরা কি জিজ্ঞেস করবে? আমি না, জিজ্ঞেস করব কোচিকে দিয়ে, ওর ড্রাইভিং লাইসেন্স আছে। তাছাড়া ওদের গাড়ির কাঁচ ভেঙেছে চার চারবার, কাঁচের কথায় জিজ্ঞেস করবে ও, দরদাম করবে। ঠিক আছে, বলল রবিন। আরও আধ ঘন্টা কাজ চলল গুদামের সামনের চত্বরে, তারপর বেরিয়ে গেল ট্রাক, চত্বর খালি হয়ে গেল, সময় হয়েছে। কিশোর বলল অবশেষে, মোসা রবিন মনে রাখবে, খুব বাজে একটা লোককে নিয়ে কারবার করছি আমরা, বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনো সময়। সাইকেলওয়ালা এখানে আছে, এরকম কোনো চিহ্ন দেখলে গুদামের সামনের দরজা কিংবা জানালায় চকের দাগ দিয়ে রাখবে, আশ্চর্যবোধক চিহ্ন। আমি আর কোচি সঙ্গে সঙ্গে তখন বাড়ি চলে যাব, মামাকে বলে পুলিশ নিয়ে ফিরে আসব। ছাতের উপর থেকে নেমে এলো ওরা। অর্ধেক হয়ে বন্ধ হয়ে আছে মার্কেট তৈরির কাজ, বোধহয় টাকা পয়সার অভাবেই, লোকজন কেউ নেই, ছাতে উঠতে তেমন বাধার সম্মুখীন হতে হয়নি, নামতেও জবাবদিহি করতে হলো না। গ্লাস কোম্পানির পাশের দরজাটাও খোলা, সামনেরটাও খোলা। এদিক ওদিক তাকিয়ে চট করে ঢুকে পড়ল মুসা আর রবিন, গুদামের দিকে এগোলো। কোচিকে নিয়ে কিশোর ঢুকল শোরুমে, চারজন খরিদ্দার দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা বলছে তিনজন সেলসম্যান। কাউন্টারের ওপাশে বিরাট বিরাট তাক, নানা রকম কাঁচে বোঝায়, কিছু কাঁচ আছে নকশা করা, কিছু নকশা ছাড়া, সাদা কাঁচ আছে, রঙিন কাঁচ আছে, এসবই বাড়িঘরের জানালার সারসিতে লাগানো হয়। খরিদ্দাররা দেখে, পছন্দ করে, অর্ডার দেয়। বাঁয়ের কাঁচের দেয়ালের ওপাশে আরেকটা ঘর, অফিস, একজন মহিলা আর দুজন পুরুষ কর্মচারীকে দেখা যাচ্ছে। খরিদ্দারদের পেছনে দাঁড়িয়ে সেলসম্যানদের দেখছে কিশোর। তাদের একজন মোটাসোটা বয়স্ক মানুষ, আরেকজন দম্বা পাতলা তরুণ। চোখে চোখে কথা হয়ে গেল কোচি আর কিশোরের, পরস্পরের দিকে তাকিয়ে সামান্য মাথা ঝাঁকাল ওরা। কাউন্টারের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছে দুজন খরিদ্দার। এই সুযোগে চারপাশে চোখ বোলাতে লাগল কিশোর। কাঁচের দেয়ালের ওপাশের মহিলা তরুণী, যথেষ্ট লম্বা, প্রায় পুরুষের সমান, 5 ফুট 5 ইঞ্চি। পুরুষের একজন লম্বা মাঝবয়সী, কোণের দিকে কাঁচে ঘেরা একটা খুপরি মতো ঘরে বসে আছে একা। খুপরির কাঁচের দেয়ালে লেখা রয়েছে শরাফত আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর। তার মানে ওই লোকটাই এই কোম্পানির মালিক। বেশ বড় একটা ডেস্কের ওপাশে বসে আছে লম্বা আরেকজন মানুষ, বয়স প্রৌঢ়ত্বের কোঠা ছাড়িয়ে গেছে। ডেস্কে তার পদবী লেখা প্লাস্টিকের বোর্ড দাঁড়িয়ে রয়েছে, জেনারেল ম্যানেজার। কিশোর, কানের কাছে ফিসফিস করে উঠল কোচির কণ্ঠ। ঝট করে ফিরে তাকালো কিশোর। সেলসম্যানদের একজন সেই তরুণ লোকটা হেঁটে যাচ্ছে পাশের দরজা দিয়ে, গুদামে যাওয়ার চত্বরে বেরোনের পথটা। কিশোরদেরকে ভেতরে ঢুকে যেতে দেখল মুসা আর রবিন, চত্বরে অপেক্ষা করল আর মিনিট দুয়েক। কাউকে আসতে না দেখে দ্রুত পায়ে এগোলো গুদামের দিকে। নির্জন, কেউ নেই, মূল বাড়িটার পেছনে গুদামের দিকে মুখ করে রয়েছে একটিমাত্র জানালা, দরজা আছে, সব বন্ধ। আরেকবার এদিক ওদিক তাকিয়ে চট করে গুদামে ঢুকে পড়ল দুজনে। ভেতরে আলো কম, জানালা নেই, দরজা দিয়ে যা আসছে তাতে ভেতরের অন্ধকার কাটছে না, ফলে সারাক্ষণ বৈদ্যুতিক আলো জেলে রাখতে হচ্ছে।
সারি সারি তাক, ওগুলোতে নানা রকমের প্যাকেট আর বাক্স, মেঝেতে একটার উপর আরেকটা সাজিয়ে স্তূপ করে রাখা হয়েছে ছোট বড় কাঠের বাক্স, বাদামি কাগজে মোড়া অনেক কাঁচ দেখা গেল একটা তাকে। কান পেতে রইল কিছুক্ষণ দুজনে, নিশ্চিত হয়ে নিল ভেতরে ওরা ছাড়া আর কেউ নেই। লম্বা শেলফগুলোর মধ্য দিয়ে রয়েছে চলাচলের জন্য সরু গলিপথ, সে পথে এগুলো ওরা। তাকের মধ্যে ফাঁক দেখলেই উকি দেয়, মাথা নিচু করে তাকাই শেলফের নিচের ফাঁকে, সাইকেলওয়ালার ব্যবহৃত জিনিসের চিহ্ন খুঁজছে, কিছুই পাওয়া গেল না। গুদামের শেষ প্রান্তে পার্টিশন দিয়ে ছোট একটা অফিস করা হয়েছে, তবে সেটা বোধহয় এখন আর অফিস হিসেবে ব্যবহৃত হয় না, কারণ ওটার ভেতরেও বাক্স বোঝাই করে রাখা হয়েছে। অফিসের জিনিসপত্র রাখার একমাত্র কাঠের আলমারিটা এখন খালি, ব্যবসা বোধহয় খারাপ যাচ্ছে, লোক ছাঁটাই করতে বাধ্য হয়েছে মালিক। আবার গুদামের সামনের দিকে চলে এলো ওরা, ভেতরে আরও খোঁজে দেখার ইচ্ছে আছে, তবে তার আগে দেখে নিশ্চিন্ত হতে চায় যে কেউ আসছে না, আগের মতোই নির্জন চত্বর। সামনের গেট দিয়ে গাড়ি আসা যাওয়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কোনো গাড়ি পাশের গেট দিয়ে ঢুকছে না, কেউ নেই, বলতে গিয়েই থেমে গেল মুসা। কি হলো? তার পাশে এসে দাঁড়ালো রবিন, দুজনে দেখতে পাচ্ছে খুলে যাচ্ছে মূল বিল্ডিং থেকে চত্বরে বেরোনোর দরজা। তিন লাফে কাউন্টারের শেষ মাথায় চলে এলো কিশোর, ওদিকেই চত্বরে বেরোনোর দরজাটা, হাত নেড়ে ডেকে বলল, এই যে ভাই শোনেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমার কথাটা জরুরি, আসছি। দরজা ঠেলে খুলতে খুলতে বলল লোকটা, বেশি দেরি হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, রেগে যাওয়ার ভান করল কিশোর, কথা বলছেন তো বলছেনই। আমাদের কি চোখে পড়ে না? মালিককে আপনাদের, তার সঙ্গে কথা বলবো। দরজার হাতলে হাত রেখেই থমকে গেল সেলসম্যান, দ্বিধা করছে, এরকম করে যখন কথা বলছে নিশ্চয়ই হোমড়া চোমড়া কারো ছেলে। মালিককে? কড়া গড়ায় আবার জিজ্ঞেস করল কিশোর, হাত তুলে কাঁচের অফিসে একলা বসা মানুষটাকে দেখিয়ে বলল, উনি? এই কোচি, এসো। বাবার কথা গিয়ে বলি, বলবো আমাদেরকে পাত্তাই দেয়নি আপনাদের সেলসম্যান, চলো। কিশোরের অভিনয় দেখে মনে মনে অবাক না হয়ে পারল না কোচি, যা বোঝার বুঝে গেল সেলসম্যান, এই ছেলেকে বেশি ঘাঁটানো উচিত হবে না, চাকরি চলে যেতে পারে তাহলে। দরজার হাতল ছেড়ে দিয়ে কাউন্টারের কাছে ফিরে এলো সে, জিজ্ঞেস করল, কি চাই? একটা রোলস রয়েসের কাঁচ, গম্ভীর মুখে বলল কিশোর, ভেতরে ভেতরে পেট ফেটে যাচ্ছে হাসিতে। রোলস রয়েস? বিস্ময়ে ভুরু উঁচু হয়ে গেল সেলসম্যানের, এত দামি গাড়ির কাঁচ পাবো কোথায়? সেটা আমি কি জানি, বাবা বলে পাঠালো নিয়ে যেতে, নিতে এলাম। কোন মডেলের? মডেল জানলে বলতে পারবো, টয়োটার কোনো কাঁচ ওটায় লাগে কিনা দেখা যেতে পারে, 1937 মডেলের সিলভার ক্লাউড, আমেরিকায় যে গাড়িটাতে চড়ে ওরা, হ্যানসান চালায়। সেটার কথা বলে দিল কিশোর, মরা মাছের মতো হাঁ হয়ে গেল সেলসম্যানের মুখ, ঢোক গিলল, ফ্যাকাশে মুখে রক্ত ফিরতে সময় লাগল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল, নামই শুনিনি কখনো, দেখা তো দূরে থাক, গাড়িটা কি নিয়ে এসেছ? আপনি করে বলুন, ঝাঁঝালো কণ্ঠে বলল কিশোর, তুমি শুনতে ভালো লাগে না আমার, না গাড়ি আনিনি, তাহলে দয়া করে যদি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও, মানে দেন, তাহলে চেষ্টা করে দেখতে পারি টয়োটার কাঁচ ফিট করে কি না। দরজা খুলতে দেখে বরফের মতো জমে গেছে রবিন ও মোসা, ওদের মনে হল অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে ওরা খোলা চত্বরে রোদের মাঝে, আর খুলেই চলেছে দরজাটা, এই খোলা আর যেন আর শেষ নেই, এরপর ধীরে ধীরে আবার বন্ধ হয়ে গেল। হৌফ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল মোসা, এসো, তাড়া দিল রবিন, জলদি ঢুকে পড়ি ওটাই, 2 নম্বর গুদামটা দেখালো সে, প্রায় দৌড়ে এসে দ্বিতীয় গুদামে ঢুকল ওরা। এটার ভেতরটাও প্রথমটারই মতো অন্ধকার, আলো জেলে রাখতে হয় সর্বক্ষণ, সারি সারি তাক, তবে তাকগুলোর বেশিরভাগই খালি, প্রথম ঘরটার মতোই এটাতেও, খুঁজতে শুরু করল ওরা, এখানেও কিছু পেল না। আরেকবার এসে উঁকি দিল দরজায়, কাউকে দেখা গেল না, মূল বাড়ি থেকে বেরোল না কেউ, চত্বরে বেরিয়ে এক ছোটে এসে ঢুকল তৃতীয় এবং সবচেয়ে ছোট গুদামটায়, অন্য দুটোর মতোই এটাতেও আলো কম, কিছু মালপত্র রয়েছে কয়েকটা তাকে, ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার উপর কাঁচ কাটার যন্ত্রপাতি, পাশে কয়েকটা লম্বা লম্বা টুলও রয়েছে, কাজ হয় ওগুলোতে। বাঁয়ের শেলফগুলো ধরে পেছনে এগোলো রবিন, মোসা এগোলো ডান পাশ দিয়ে, চোখে লাগার মতো কিছুই দেখতে পেল না। এই গুদামের পেছনে পার্টিশন দেয়া একটা ছোট অফিস রয়েছে, জিনিসপত্রে ঠাসা। রবিন, চেঁচিয়ে উঠল মোসা,
অফিসের পেছনের দেয়াল ঘেঁষে কয়েকটা বাক্সের ওপর তের পল্টেনে দেয়া ছিল, সেটা সরাতেই বেরিয়ে পড়েছে একটা 10 স্পিড বাইসাইকেল দেয়াল ঘেঁষে দাঁড় করানো। এইটাই রবিন এলে আবার বলল মোসা, কি জানি দ্বিধা করল রবিন, অন্ধকারে দেখেছি, রং টং তো দেখিনি, তবে এরকম সাইকেলও এই শহরে দেখিনি আর, এটাই হবে। সিটটা কিন্তু বেশ উঁচু, লম্বা মানুষের মাপে বসানো। আরও ভালো করে দেখার জন্য এগুতে গেল মোসা, হাতের ধাক্কায় উল্টে পড়ে গেল উপরের একটা বাক্স। রবিন আর মোসা দুজনেই আশঙ্কা করেছিল ঝনঝন করে কাঁচ ভাঙবে, কিন্তু তেমন আওয়াজ হলো না। তবে কি কাঁচ নেই ভেতরে? বাক্সটা সোজা করে বসিয়ে ডালা তুলে দেখল মোসা, তারপরেই অস্ফুট শব্দ করে উঠল। কি আছে দেখার জন্য রবিনও এসে উঁকি দিল ভেতরে। পাওয়া গেল একটা ক্যাপ, চশমা, ব্যাকপ্যাক, তার ভেতরের রেডিও, হেডফোন, হলদে রঙের একটা স্পোর্টসম্যানদের জামা, কালো পায়জামা আর সাইকেল চালানোর উপযোগী একজোড়া কিডস জুতো। সেলসম্যানকে ওদিকে ব্যস্ত রেখেছে কিশোর। বেশ ধরুন, এখানকার কোনো কাঁচ ফিট করল না, আনিয়ে তো দিতে পারবেন? তাও জানি না, জবাব দিল লোকটা, তবে চেষ্টা করে দেখতে পারি, অনেক সময় লাগবে। যে মডেলের কথা বলছেন সিঙ্গাপুরেও পাওয়া যাবে কি না যথেষ্ট সন্দেহ আছে, ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনাতে হবে, প্রচুর দাম পড়ে যাবে তাতে। পড়লে পড়বে, তার ছেলের ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। ভাঙা কাঁচ না বদলে তো আর গাড়ি চালানো যায় না। তা বটে, স্বীকার করল সেলসম্যান, মুখ দেখেই আন্দাজ করা গেল মনে মনে। বেটা, তোদের টাকা তোরা পানিতে ঢালবি, তাতে আমার কি? গুড, লোকটার কথায় খুব যেন সন্তুষ্ট হয়েছে কিশোর, এমন ভঙ্গি করল। তারপর বলল, আরেকটা গাড়ির কাঁচ লাগবে, ক্যাডিলাক 1957। কিশোর, ডেকে উঠল জানালায় দাঁড়ানো কচি, উত্তেজনায় শক্ত হয়ে গেছে। কি? বিরক্ত ভঙ্গিতে চোখ মুখ কুঁচকে ফেলল কিশোর, তারপর যেন নেহায়েত অনিচ্ছার সঙ্গেই এগিয়ে গেল। ধমকের সুরে বলল, কথা বলছি যে দেখো না। কচির পাশে গিয়ে দাঁড়াল, কি দেখে ডাকা হয়েছে তাকে দেখিয়ে দেওয়ার প্রয়োজন হল না, কচির মতো সেও দেখল ছোট্ট গুদামটার জানালায় বড় করে চকে আঁকা আশ্চর্যবোধক। আহ, জ্বালিয়ে মারল, বিরক্ত স্বরে বলল সে, সময় অসময় বোঝে না। সেলসম্যানকে পুরোপুরি অন্ধকারে আর বিস্মিত করে রেখে কচিকে নিয়ে বেরিয়ে এলো কিশোর, বাইরে বেরিয়ে আর হাসি চাপতে পারল না। কচিও হাসতে হাসতে হাত নেড়ে বলল, যা গুল মারতে পারো না তুমি, রোলস রয়েস, ক্যাডিলাক, এমন করে বলেছিলে, আমারই বিশ্বাস করে ফেলতে ইচ্ছে করছিল। সেলসম্যানের আর কি দোষ? কিশোরের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে রসিকতার সুরে জিজ্ঞেস করল, তা এদেশে তোমার কোটিপতি বাবাটি কে? হেফাজত আলী পাটোয়ারি, হেসে জবাব দিল কিশোর। নাম শোনুনি? আগে কাগজ ফেরি করে বেড়াতো, এখন করে সোনার ব্যবসা, গোল্ড স্মাগলার, শুনতে খুব ভালো লাগে না? কি গাল ভরা নাম, মানুষকে বলেও শান্তি। প্রচুর টাকা আছে আব্বা হুজুরের, আর আছে কয়েক ডজন পোষা সন্ত্রাসী, কেউ কিছু বললেই ঠিঁচু, বলে পিস্তলের ট্রিগার টেপার ভঙ্গি করল সে। সেজন্যই তো কাউকে কেয়ার করি না, মুখের ওপর যা খুশি বলে দিই। নাও চলো, এখন পুলিশকে খবর দিতে হবে। গুদামের জানালার নিচে ঘাঁপটি মেরে বসে আছে রবিন আর মোসা, ওরা যে জিনিস পেয়েছে সেটা বোঝানোর জন্য জানালায় চিহ্ন আঁকার পর পেরিয়ে গেছে 10 মিনিট, আধ ঘন্টার বেশি লাগবে না, হিসেব করে বলল রবিন। বাসে কিংবা বেবিতে করে বাড়ি যাওয়া, মামাকে দিয়ে থানায় টেলিফোন করানো, তারপর থানা থেকে পুলিশ নিয়ে আসা, ওই আধ ঘন্টায় যথেষ্ট। ওকে যদি আমরা ধরতে পারতাম ভালো হতো, মোসা আফসোস করল, হয়তো হতো, তবে তার জন্য দুঃখ করার কিছু নেই, রহস্যের কিনারা তো আমরাই করলাম, ধরার চেষ্টা হয়তো এখনও করা যায়, কিন্তু উচিত হবে না, ব্যাটার কাছে পিস্তল টিস্তল থাকতে পারে, এয়ার পিস্তল তো আছেই। কিন্তু তারপরেও, বলতে গিয়ে থেমে গেল মোসা, পাশের গেট দিয়ে ঢুকল একটা নীল রঙের গাড়ি, তীব্র গাড়িতে চত্বরে ঢুকে এত জোরে ব্রেক কষল, কর্কশ আর্তনাদ করে উঠল টায়ার, গাড়ি থেকে নেমে গটগট করে এগোলো এক তরুণ। মোসা দেখো দেখো, ফিসফিসিয়ে বলল রবিন, লম্বা পাতলা শরীর, চেহারা ফ্যাকাশে, যেন রক্তশূন্যতায় ভুগছে, লম্বা লম্বা চুল নেমে এসেছে ঘাড়ের ওপর, গায়ে নীল স্পোর্টস জ্যাকেট, খাড়া পাতলা ঠোঁট, চঞ্চল চোখের তারা, যেন সার্বক্ষণিক দ্বিধায় অস্থির, ধূসর প্যান্ট পরনে, পায়ে কালো চকচকে জুতো, মূল বাড়িটার দিকে এগোচ্ছে, কেমন একটা কর্তৃত্বময় ভঙ্গি, যেন কোম্পানিটার মালিক সেই। সাইকেলওয়ালার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে, নিচু গলায় বলল রবিন, বাড়িটায় গিয়ে ঢুকল সে, ঘড়ি দেখল মোসা, গাড়ির নম্বরটা নিয়ে রাখা দরকার, পুলিশ আসার আগেই চলে যেতে পারে,
নোটবুকের নম্বর লিখছে মোসা। এই সময় ঝটকা দিয়ে খুলে গেল চত্বরে বেরোনোর দরজা। প্রায় ছুটে বেরিয়ে এলো লম্বা লোকটা। দ্রুত পায়ে চত্বর পেরিয়ে এগোলো মোসা আর রবিন যে গুদামটায় লুকিয়ে আছে সেটার দিকে। আরি এদিকেই তা আসছে, আঁতকে উঠল রবিন। দোকানের জায়গা খুঁজতে শুরু করল দুজনেই। জলদি, মোসা বলল। শেলফের নিচে দরজার কাছেই একটা বড় বাক্সের পেছনে শেলফের নিচে কিছুটা খালি জায়গা পাওয়া গেল ঢুকানোর মতো। হামাগুড়ি দিয়ে কোনো মতে তার মধ্যে গিয়ে ঢুকল দুজনে। এত জোরে দরজা খুলল তরুণ, দড়াম করে গিয়ে পাল্লাটা বাড়ি খেল দেয়ালের সঙ্গে। কোনো দিকে না তাকিয়ে দুটো শেলফের মাঝখান দিয়ে পেছন দিকে প্রায় দৌড়ে গেল সে। ওর জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ কানে আসছে গোয়েন্দাদের। আবার যখন বেরিয়ে এলো, মাথায় ক্যাপ পরা, বিচিত্র চশমাটা ঝুলছে গলায়, সাইকেল চালানোর কাপড়গুলো ঢোকানো ব্যাকপ্যাকে, ব্যাগটা ঝুলছে সাইকেলের হ্যান্ডেল বারে, সমস্ত প্রমাণ নিয়ে যাচ্ছে, হেসে উঠল মোসা। নষ্ট করে ফেললে গেল, আর প্রমাণ করা যাবে না, সেই কাঁচ ভাঙত। থামানো তো যাবে না, যা খুশি করে বসতে পারে, কিন্তু ততক্ষণে বেরোতে শুরু করে দিয়েছে মোসা। একবার দ্বিধা করে রবিনও তাকে অনুসরণ করল। জিনিসগুলো গাড়িতে তুলছে বেটা, আরেকবার হিসিয়ে উঠল মোসা। গাড়ির পেছনের বুটে সাইকেলটা ঢোকানোর চেষ্টা করছে ও। আমার কাছে তো মোটেও ভয়ঙ্কর লাগছে না লোকটাকে, মোসা বলল। অত ভয় পাচ্ছি কেন? রবিন প্রতিবাদ করার আগে লাফিয়ে উঠে দরজা দিয়ে বেরিয়ে গেল সে। তাকে দেখে সাইকেলটা ফেলে দিল লোকটা, তাড়াতাড়ি গিয়ে উঠে বসল গাড়িতে, ছুটতে শুরু করল মোসা। ফিরে তাকালো আবার লোকটা, জানালা দিয়ে বেরিয়ে এসেছে ডান হাত, হাতে ধরা বিকট চেহারার একটা পিস্তল, মোসার দিকে তাক করেছে। মডার্ন গ্লাস কোম্পানি, ভুরু কুচকে বললেন আরিফ সাহেব। অসম্ভব কিশোর, ওটার মালিককে আমি ভালো করেই চিনি, ভদ্রলোক, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, জোর গলায় বলল কিশোর। মোসা আর রবিন দেখতে পেয়েছে। ভুল করছিস না তো? না। এক মুহূর্ত গম্ভীর হয়ে রইলেন আরিফ সাহেব, চুপচাপ ভাবলেন, তারপর হাত বাড়ালেন ফোনের দিকে। তিনি যতক্ষণ থানার সঙ্গে কথা বললেন ততক্ষণ অস্থির হয়ে পায়চারি করল কিশোর। সোফায় বসে উসখুস করছে উত্তেজিত কচি, ঘড়ি দেখছে বারবার। শেষ আর থাকতে না পেরে বলেই ফেলল, কিশোর ওরা কোনো বিপদে পড়বে না তো? এসব কাজে সবসময় বিপদ থাকে, ভারী গলায় জবাব দিল কিশোর, বিশেষ করে যখন কোনো প্রমাণ আটকাতে যাও তুমি, আর সেই সাথে যুক্ত থাকে লাখ লাখ টাকার ব্যাপার। এই সময় রিসিভার রেখে দিয়ে উঠে দাঁড়ালেন আরিফ সাহেব, বললেন ওরা রেডি, চলো থানায় যাব, আমরা গেলেই ওরা রওনা হবে। তুমি শিওর তো কিশোর? কাঁচ কোম্পানির দিকে যেতে যেতে জিজ্ঞেস করলেন সার্জেন্ট, কোম্পানির কোনো দুঃখেরই কাজ এসব? এছাড়া আর কি, শান্ত কণ্ঠে বলল কিশোর, ভালো মতো ভাবলে আপনারাও আমার সঙ্গে একমত হবেন, ওরাই একমাত্র কোম্পানি যারা টয়োটা গাড়ির কাঁচ আমদানি করে, কাঁচ ভাঙলে নতুন কাঁচ লাগাতেই হবে, নইলে গাড়ি চালানো যায় না। যত বেশি কাঁচ বিক্রি করতে পারবে তত বেশি লাভ কোম্পানির, শারাফত সাহেবের মতো ভদ্রলোক এরকম কাজ করবেন আমার বিশ্বাস হয় না। হয়তো তিনি জানেনই না যে এসব ঘটেছে, আর হয়তো বলছে কেন, সত্যি তিনি জানেন না, ব্যাপারটা ফাঁস হয়ে গেলে কেলেঙ্কারি হবে, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, গাড়ির কাঁচ কিছু বেশি বিক্রি হলে লাভ হবে বটে, কিন্তু যেটুকু হবে জানাজানি হয়ে গেলে ক্ষতি হবে তার চেয়ে বেশি, সামান্য এই লাভের জন্য তিনি পুরো ব্যবসার উপর ঝুঁকি নেবেন না। ঠিকই বলেছিস তুই কিশোর, আরিফ সাহেব বললেন। জিপে পুলিশের গাড়িতে না বসে আরিফ সাহেবের গাড়িতেই বসেছেন ওসি সাহেব। জিপে অন্যান্য পুলিশদের সঙ্গে রয়েছেন সার্জেন্ট আব্দুল আজিজ, রেডিওতে ওসির সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি। মডার্ন গ্লাস কোম্পানির কাছে চলে এলো ওরা। কিশোর বলল, পাশের দরজাটা দেখছি খোড়াই আছে, মাথা ঝাঁকালেন ওসি, রেডিওতে অপ্রয়োজনীয় নির্দেশ দিলেন সার্জেন্টকে। গ্লাস কোম্পানির পাশের গেটের দিকে ঘুরল পুলিশের জিপ, এই সময় শাঁ করে বেরিয়ে এলো একটা নীল রঙের টয়োটা। পুলিশ দেখে যেন চমকে গেল, বেসামাল হয়ে গেল ক্ষণিকের জন্য, ঘ্যাঁচ করে ব্রেক কষল ড্রাইভার, তারপর সাঁই সাঁই স্টিয়ারিং ঘুরিয়ে টায়ারের তীক্ষ্ণ আর্তনাদ তুলে অনেকখানি রবার ক্ষয় করে নাক ঘুরিয়ে ফেলল অন্যদিকে। গেট দিয়ে ছুটে বেরিয়ে এলো রবিন, পুলিশের গাড়ি দেখেই বুঝে গেল যা বোঝার, পাগলের মতো চিৎকার করে দুই হাত শূন্যে তুলে নাড়তে শুরু করল। নীল গাড়িটা দেখে চিৎকার করে বলতে লাগল, মোসাকে ধরে নিয়ে গেছে, মোসাকে ধরে নিয়ে গেছে। রেডিওতে চিৎকার করে উঠলেন ওসিফ, ধরো ধরো, গাড়িটাকে থামাও। নীল টয়োটার পেছনে ছুটল পুলিশের জিপ, যেদিকে গেছে গাড়িটা সেই পথটা শেষ হয়ে গেছে খানিক দূর গিয়েই, তারপর জলা, একপাশে ফসলের ক্ষেত, মাঝে মাঝে নতুন মাটি ফেলা হয়েছে বাড়ি তোলার জন্য,
উঁচু হয়ে আছে ভিটেগুলো। জলার ধারে গিয়ে থেমে গেল গাড়ি। ভেতর থেকে কামানের গোলার মতো ছিটকে বেরোলো নীল জ্যাকেট পরা এক তরুণ। ভয়ার্ত চোখে একবার পুলিশের গাড়ির দিকে তাকিয়েই লাভ দিয়ে গিয়ে নামলো ক্ষেতের মধ্যে। এঁকে বেঁকে দিল দৌড়। ধরো ধরো চেঁচিয়ে আদেশ দিলেন ওসি। কিন্তু জিপ থামিয়ে পুলিশ নামার আগেই নীল গাড়িটা থেকে ছিটকে বেরোলো আরেকজন। তাড়া করল লোকটাকে। মুসামান নিয়মিত ব্যায়াম করা শরীর তার, তাছাড়া দৌড়াতে পারে খুব। লাফিয়ে ছুটল ক্ষেতের ওপর দিয়ে। দ্রুত দূরত্ব কমে আসছে দুজনের মাঝে। দৌড়ানোর অভ্যাস বোধহয় খুব একটা নেই তরুণের। তাছাড়া পায়ে রয়েছে চামড়ার জুতো। চষা ক্ষেতের ওপর দিয়ে ছুটতে গিয়ে কয়েকবার হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে নিল। লোকটার কয়েক ফুট পেছনে থাকতেই মাথা নিচু করে ডাইভ দিল মোসা, তার বিখ্যাত ফ্লাইং ট্যাকল। কায়দাটার একটা গালভরা বাংলা নাম দিয়েছে কিশোর, উডুক্কু মানব বর্ষা। পিঠে যেন মুগুরের বাড়ি পড়ল তরুণের। মোসার ভীষণ শক্ত খুঁড়ির প্রচণ্ড আঘাতে হাত পা ছড়িয়ে হুমড়ি খেয়ে ক্ষেতের ওপর পড়ে গেল সে। পর মুহূর্তেই হাত ছড়িয়ে পা ছড়িয়ে উঠে বসল আবার, কিন্তু দাঁড়াতে পারল না। তার এক পা আঁকড়ে ধরেছে মোসা। গায়ের জোরে ঝাড়া দিয়ে পাটা ছড়িয়ে নিতে না নিতেই আরেক পা ধরে ফেলল মোসা। হ্যাঁচকাটানে চিৎ করে ফেলে দিল তাকে। লোকটা আবার উঠে বসার আগেই পৌঁছে গেল পুলিশ, ঘিরে ফেলল। মাটির ওপরই পা ছড়িয়ে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মোসা। ঝকঝকে সাদা দাঁত বের করে হাসল সার্জেন্ট আজিজের ওপর চোখ পড়তে। হাত তুলে তরুণকে দেখিয়ে বলল, এই যে নিন আপনার কাঁচ ভাঙুরে। দুদিক থেকে দুহাত চেপে ধরেছে পুলিশ। ঝাড়া ঝোড়া দিয়ে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিল তরুণ। খেঁকি উঠল, মিথ্যে কথা, আমি কিচ্ছু জানি না, আমাকে কেন ধরেছে, কিছুই করিনি আমি, এই ব্যাটাই চুরি করতে ঢুকেছিল আমাদের গুদামে। হাসি মুছল না মোসার মুখ থেকে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওর গাড়িতে গিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। গালাগাল শুরু করল তরুণ। তাকে জিপের দিকে টেনে নিয়ে চলল পুলিশ। ওখানে নীল টয়োটার পাশে দাঁড়িয়ে আছে রবিন। গাড়ির মধ্যে পাওয়া গেল ক্যাপ, চশমা, ব্যাকপ্যাক, তার ভেতরে রেডিও আর হেডফোন, সাইকেল চালানোর পোশাকগুলো রয়েছে ব্যাগে। কিশোরের অনুমান ঠিক, চশমাটা ফিল্ড গ্লাসি, চোখে লাগালে রাতের অন্ধকারেও সব দেখা যায়। ওরা ইচ্ছে করে এগুলো আমার গাড়িতে ভরে রেখেছে, চেঁচিয়ে উঠল তরুণ, আমাকে ফাঁসানোর জন্য। জিনিসগুলো যে আপনার, প্রমাণ করা যাবে সেটা, শান্ত কণ্ঠে বলল কিশোর। আপনার কোম্পানির লোকই সাক্ষী দেবে আশা করি। সাইকেলটা পড়ে আছে চত্বরে, সেটা আপনার অফিসে সবাই জানে, ওটাতে সিরিয়াল নম্বর রয়েছে, কোন দোকান থেকে কিনেছেন সহজে বের করা যাবে, ওসবের দরকারই নেই আসলে। মোসা বলল, বড় প্রমাণটা রয়েছে ওর গাড়ির সামনের সিটের নিচে, ঢুকিয়ে রাখতে দেখেছি, এআর পিস্তলটা, আঙুলের ছাপও পাওয়া যাবে তাতে। চুপ হয়ে গেল তরুণ। সিটের নিচ থেকে সাবধানে রুমালে চেপে ধরে পিস্তলটা বের করে আনলেন ওসি। মোটা খাটো নল, নলের নিচে আরেকটা নলের মতো পাইপ, ওটাই চাপ দিয়ে ভেতরের স্প্রিংটাকে ভাঁজ করা যায়। ইস্পাতে তৈরি নীলচে চকচকে অস্ত্রটার ওজন বড় জোর 2 পাউন্ড। খোদাই করে লেখা রয়েছে কোম্পানির নাম, দি ওয়েবলি প্রিমিয়ার। তার নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা, মেড ইন ইংল্যান্ড, 0.22 ক্যালিবার। দেখতে দেখতে বললেন আরিফ মামা, এই জিনিস একটা ছিল আমার, সাংঘাতিক শক্তি স্প্রিংয়ের, কাছে থেকে গুলি করলে গাড়ির কাঁচ সহজেই গুঁড়িয়ে দেওয়া যায়। তার সঙ্গে একমত হয়ে মাথা ঝাঁকালেন ওসি সাহেব। তরুণকে দেখিয়ে পুলিশদের নির্দেশ দিলেন, নিয়ে এসো ওকে, শরাফত আহমেদের সঙ্গে কথা বলবো। হাঁটতে হাঁটতে জানালো রবিন আর মোসা কীভাবে গুদামের মধ্যে তরুণের ব্যবহার করার জিনিসগুলো খুঁজে পেয়েছে, কী করে সেগুলো নিয়ে পালানোর চেষ্টাটা করেছিল সে, মোসা বাধা দিতে গেলে কীভাবে তাকে পিস্তল দেখিয়ে গাড়িতে তুলে নিয়েছে, পালাচ্ছে দেখে খেপে গিয়েছিলাম, কৈফিয়তের সুরে বলল মোসা। আসলে ওকে দেখে একটুও বিপজ্জনক লোক মনে হয়নি আমার, বরং মনে হচ্ছিল খুব ভীতু। ধরার জন্য বেরোলাম, এআর পিস্তল দেখিয়ে ঠেকালো আমাকে, গাড়িতে উঠতে বাধ্য করল, চিনতে পেরেছি তখনই, ওটা এয়ার পিস্তল, জানি ক্লোজ রেঞ্জে আসল পিস্তলের চেয়ে কম ভয়ঙ্কর নয়, হৃৎপিণ্ড বরাবর গুলি চালিয়ে সহজেই মানুষ মেরে ফেলা যাবে, কী আর করব। উঠে বসলাম, গেট দিয়ে বেরিয়েই আপনাদের দেখে মাথা খারাপ হয়ে গেল ওর, দিল আরেকটা দিকে টান। হইচই, পুলিশের বাঁশি, সবই শুনতে পেয়েছে গ্লাস কোম্পানির লোকেরা, পাশের গেটের বাইরে বেরিয়ে জটলা করছে। পুলিশের সঙ্গে তরুণকে দেখে ভুরু কুঁচকে গেল কয়েকজনের, ওরা সবাই অফিসের কর্মচারী। একজন ফিরে দৌড় দিল অফিসের দিকে, চত্বরে ঢুকল পুলিশ। এই সময় অফিসের কাঁচের দরজা ঠেলে বেরিয়ে এলেন মাঝবয়সী মানুষটা।
একেই কাঁচে ঘেরা ছোট্ট অফিসে একলা বসে থাকতে দেখেছে কিশোর আর কচি। নাকমুখ কোঁচকে ভারী গলায় জানতে চাইলেন, কি হয়েছে আপনি? ওসি পাল্টা প্রশ্ন করলেন, আমি শারাফত আহমেদ, এই কোম্পানির মালিক। ও, একে চেনেন? চিনব না কেন, আমার ছেলে রন্টু। কি করেছে ও? ট্রেন স্পিডটা ঠেলে নিয়ে এসেছে একজন কনস্টেবল, সেটা দেখিয়ে আবার জিজ্ঞেস করলেন ওসি, এই সাইকেলটা কি আপনার ছেলের? আর এই ক্যাপ চশমা? আব্বা বলো না, বলো না, রিপিট, আব্বা বলো না, বলো না, কিচ্ছু বলো না, চিঁচিয়ে বাঁধা দিল রন্টু। ছেলের দিকে অবাক হয়ে এক মুহূর্ত তাকিয়ে রইলেন শারাফত আহমেদ, তারপর ওসির দিকে তাকিয়ে মাথা ঝাঁকালেন, হ্যাঁ ওরি, কেন, ব্যাপারটা কি, কি করেছে ও? বাবার দিকে নীরবে তাকিয়ে রইল ছেলে, তার মুখের দিকে চেয়ে কি বুঝলেন শারাফত সাহেব কে জানে। হাত নেড়ে সবাইকে ডাকলেন, ভেতরে আসুন, বসে কথা বলি। শারাফত সাহেব, আরিফ সাহেব বললেন, শুনলে দুঃখ পাবেন, আপনার ছেলে যে কাজ করেছে, এয়ার পিস্তল দিয়ে কিভাবে একের পর এক গাড়ির কাঁচ ভেঙেছে, খুলে বললেন তিনি। গাড়ির কাঁচ ভেঙেছে? বিড়বিড় করলেন শারাফত আহমেদ। হুম, বুঝতে পারছি কেন করেছে এই কাজ, দুঃখের সুরে বললেন তিনি। কলেজে দিয়েছিলাম, পড়ালেখা করল না, বাজে ছেলেদের সঙ্গে মিশে বকে গেল, ভাবলাম এনে ব্যবসায় ডাকিয়ে দিই, কিছুদিন কিছুই করল না, রেগেমেকে শেষে একদিন হুঁশিয়ার করে দিলাম, ঠিকমতো কাজ দেখাতে না পারলে বাড়ি থেকেই বের করে দেব, সম্পত্তির একটা কানা করিও দেব না। তারপর হঠাৎ ভালো হয়ে গেল, গত 3 মাস ধরে তো চমৎকার কাজ দেখাচ্ছিল, সেলস ম্যানেজার বানিয়ে দিয়েছিলাম, এমনভাবে গাড়ির কাঁচ বিক্রি শুরু করল, আমি তো ভাবলাম, হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছলেন তিনি, বিষণ্ন ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, অথচ এই কাজ করেছে, নিজেই গাড়ির কাঁচগুলো ভেঙে দিয়ে এসেছে যাতে মালিকরা কিনতে বাধ্য হয়। ইস রন্টু, তুই এভাবে আমার মুখে চুনকালি মাখালি, ওদের কথা বিশ্বাস করো না আব্বা, প্রতিবাদ করল রন্টু, কি বলছে তাই বুঝতে পারছি না, ওরা শত্রুতা করছে আমার সঙ্গে, তিন গোয়েন্দাকে দেখালো সে, আমার জিনিসগুলো চুরি করে নিয়ে গাড়িতে ভরে রেখেছে আমাকে ফাঁসানোর জন্য, প্রমাণ করতে পারবে আমি ভেঙেছি, কেউ দেখেছে? পারবো, জোর দিয়ে বলল রবিন, চোরাই ইগলটা খুঁজে পেলেই হয়। চোখ মিটমিট করলেন শারাফত আহমেদ, চোরাই ইগল? ইগল পাখিও চুরি করেছে? পাখি নয়, ব্যাখ্যা করল কচি, একটা দুর্লভ মুদ্রা, 1909 সালে তৈরি একটা আমেরিকান $20 সোনার মোহর, ডাবল ইগল বলে ওটাকে, গাড়ির জানালা ভেঙে চুরি করেছে ওটা আপনার ছেলে, অনেক দাম, মোহর চুরি করেছে? শারাফত আহমেদের গলা কেঁপে উঠল, আমার ছেলে চোর, ফ্যাকাশে হয়ে গেছে রন্টুর চেহারা, বলল, বিশ্বাস করো না আব্বা, গলায় জোর নেই তার, এটাও আমার ঘাড়ে চাপাতে চাইছে, বেশ স্বীকার করছি, গাড়ির কাঁচ ভেঙেছি আমি, কিন্তু কখনো মোহর চুরি করিনি, খোদার কসম, আমাদের ব্যবসা খারাপ হয়ে গেছে, তাই বাড়াতে চেয়েছিলাম, বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু মোহর আমি চুরি করিনি। অনেকক্ষণ থেকেই একেবারে চুপ হয়ে আছে কিশোর, শুনছে কথাবার্তা, হঠাৎ এখন রন্টুর সঙ্গে গলা মিলিয়ে বলে উঠল, না আমারও বিশ্বাস, আপনি চুরি করেননি। কিশোরের কথা শুনে হা হয়ে গেল তার বন্ধুরা, প্রথমে কথা খুঁজে পেল রবিন, ইগলটা ও চুরি করেনি? কিশোর, ভুরু কোঁচকালেন আরিফ সাহেব, ব্যাপারটা কি বলতো, তুই জানিস কে চুরি করেছে? ধীরে ধীরে নাটকীয় ভঙ্গিতে বলল কিশোর, আমি এখনও শিওর না, শিওর না হলে বলা উচিত না, ইগলটা যে শরাফত সাহেবের ছেলে চুরি করেনি এটা শিওর, কে করেছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারছি না, তবে চেষ্টা করলে হয়তো ধরে ফেলতে পারব। তার মানে তুই বলতে চাইছিস যে কাঁচ ভাঙে সে মোহরচোর নয়? না, এর অন্য কোনো ব্যাখ্যা আছে, সেটা কি? অধৈর্য হয়ে হাত নাড়ল মোসা, এ ধরনের অপরাধকেই বলে কপিক্যাট ক্রাইম, শান্ত কণ্ঠে বলল কিশোর। কি ক্রাইম? নাকমুখ কোঁচকে জিজ্ঞেস করল কচি, বাংলা মানে বোধহয় করা যাবে না এর, কিশোরের হয়ে জবাব দিলেন আরিফ সাহেব, তবে ব্যাখ্যা করা যেতে পারে, ধরা যাক একই সময়ে দুটো অপরাধ ঘটল, আগে থেকেই ঘটছে এরকম একটা অপরাধ, আরও একবার ঘটল, ঠিক ওই সময় আরেকজন অপরাধী আরেকটা অপরাধ ঘটাল, এমনভাবে যাতে মনে হয় দুটোই একজনের কাজ, দ্বিতীয় কোনো অপরাধী যে আছে এটা সহজে বোঝা যাবে না। মাথা ঝাঁকালো কিশোর, গাড়ির কাঁচ ভাঙার খবরটা জানা ছিল আমাদের এই দ্বিতীয় অপরাধীর, কাজেই সুযোগ বুঝে আকবর সাহেবের গাড়ির জানালা ভেঙে ইগলটা চুরি করেছে, সে আশা করেছে দোষটা গিয়ে পড়বে যে কাঁচ ভাঙে তার ঘাড়ে। হ্যাঁ, এরকম অপরাধ অনেক সময় ঘটে, এবার মুখ খুললেন ওসি সাহেব,
কিশোরের বুদ্ধি, জ্ঞান আর কথাবার্তা রীতিমতো অবাক করেছে তাকে। কি করে বুঝতে পারলে সেটা? সবার মুখের দিকে তাকালো একবার কিশোর, তারপর বলল, গোড়া থেকেই আমার সন্দেহ হচ্ছিল এই কেসে আরও একজন জড়িত রয়েছে। আড়ি পেতে আমাদের কথা শুনেছে, কোনোভাবে আমাদের কথা জেনে গিয়েছিল, সেজন্যই শুনতে চেয়েছে আমাদের কথা। টেলিফোন লাইনে ওয়াইট ট্র্যাপ লাগিয়ে দিয়েছে, হুঁশিয়ার করে দিয়েছে রন্টুকে যে সারা শহরে ভূত থেকে ভূতে চালু হয়ে গেছে, ভূতেরা শুরু করে দিয়েছে কাজ। ব্যাপারটা সম্পর্কে শিওর হতে পারতাম না আমি। যদি সে ছোট্ট একটা রসিকতা করার দোব সামলাতে পারত, ভেবেছে আমাদের নিয়ে খানিকটা মজা করবে, ফোনে আমাদের খবর দিয়েছে যে কাঁচ ভাঙুরা ধরা পড়েছে। যাই হোক, আমাদের ঠকিয়েছে সত্যি, তবে ফাঁকিটাতে সে নিজেই পড়ে নিজেকে ফাঁস করে দিয়েছে। অবাক হয়ে কিশোরের কথা শুনছেন ওসি সাহেব, ছেলেটার কিছু কিছু কথা বুঝতে পারছেন না, এই যেমন ভূত থেকে ভূতে, তবে কিছু জিজ্ঞেস করলেন না, কিশোরের কথা থেকে আন্দাজ করে নেওয়ার অপেক্ষায় আছেন। ওরা কি একসঙ্গে কাজ করত? রবিন জানতে চাইল, মানে পার্টনার। মাথা নাড়ল কিশোর, না, রন্টুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ঠিক বলিনি? মাথা নেড়ে সায় জানালো রন্টু। পার্টনার না হলে? আবার জিজ্ঞেস করল রবিন। তাকে হুঁশিয়ার করতে গেল কেন দ্বিতীয় লোকটা? এ তো সহজ কথা, হাত উল্টালো কিশোর, রন্টু ধরা পড়লেই পুলিশ জেনে যাবে ইগলটা সে চুরি করেনি, আসল চোরকে খুঁজতে শুরু করবে তখন। সেই ভয়ে তাকে ওয়্যারলেসে হুঁশিয়ার করে দিয়েছে চোর, যে তার ওপর সন্দেহ পড়েছে, প্রমাণ খোঁজা হচ্ছে। ব্যাস তাড়াতাড়ি এসে সেগুলো সরানোর চেষ্টা করেছে রন্টু, তার দিকে ফিরে জিজ্ঞেস করল, তাই না? আবার মাথা ঝাঁকালো রন্টু, তাজ্জব হয়ে গেছে, তার চোখ দেখেই অনুমান করা যায়। কে করেছে নিশ্চয় জানেন না? না, ওসি সাহেব বললেন, তাহলে ধরে নেওয়া যাচ্ছে আরেকজন আছে। কে জানো নাকি, ধরতে পারবে? সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে কিশোর বলল, ইলেকট্রনিক্সে তার অসাধারণ জ্ঞান, মনে হয় ধরতে পারবো আজ বিকেলেই যদি আমাকে সাহায্য করেন। কিশোরের উপর বিশ্বাস জন্মে গেছে ওসি সাহেবের, তবু দ্বিধা করলেন। আরিফ সাহেবের দিকে তাকালেন একবার, তারপর বললেন, বেশ করব। শরাফত আহমেদের দিকে তাকিয়ে বললেন, সরি শরাফত সাহেব, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হচ্ছে আমাদের, জামিন চাইলে হয়তো পাবেন, উকিলের সঙ্গে কথা বলুন। গম্ভীর হয়ে বললেন শরাফত আহমেদ, নিয়ে যান, যে ছেলে বাপের নাক কান কাটে তাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি না আমি। কিন্তু আব্বা, মরিয়া হয়ে বলল মন্টু, তুমি বুঝতে পারছো না, ব্যবসার উন্নতির জন্যই আমি একাজ। ব্যবসার উন্নতির জন্য এসব করতে বলা হয়নি তোমাকে, কড়া গলায় বললেন শরাফত সাহেব। ওসি সাহেব, নিয়ে যান, যা শাস্তি হয় হোক, ওর শাস্তি হওয়াই উচিত, বলে মুখ ঘুরিয়ে নিলেন, চোখের কোণে জল, জোরে একটা নিঃশ্বাস ফেললেন আরিফ সাহেব। আস্তে বললেন, জীবনে কত যে ঘটনা দেখলাম, সন্তান মানুষ না হলে। কথাটা শেষ করলেন না তিনি, কিশোরের দিকে তাকালেন, তা চোরটাকে বললি না তো, ডলি খান, বোমা ফাটালো যেন কিশোর, মিস্টার আকবর আলী খানের মেয়ে। কিশোরের উপর ভীষণ রেগে গেল ডলি, আকবর সাহেবের বসার ঘরে বসেছে সবাই, আকবর সাহেব, তার মেয়ে ডলি, তিন গোয়েন্দা, কোচি, ওসি সাহেব, আরিফ সাহেব। রন্টুকে নিয়ে পুলিশের জিপে করে থানায় চলে গেছেন সার্জেন্ট আজিজ। কাজটা আপনিই করেছেন, শান্ত কণ্ঠে আবার বলল কিশোর, আরও আগেই বোঝা উচিত ছিল আমার, কিন্তু এ কাজ কেন করবে আমার মেয়ে? হাতের লাঠিটা সজোরে মেঝেতে ঠুকলেন আকবর সাহেব। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। না, আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, আসলে মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না তো আপনি, আছেন নিজেকে নিয়ে আর আপনার মুদ্রা নিয়ে, নইলে অনেক আগেই বুঝতে পারতেন, কিছুটা ঝাঁঝের সঙ্গেই বলল কিশোর। আকবর সাহেবের দুর্ব্যবহার অনেক সহ্য করেছে সে, আর নয়। ডলির দিকে তাকিয়ে বলল, দয়া করে আপনার কামিজের হাতাটা একটু তুলবেন। রেগে গেলেন আকবর সাহেব, কেন কামিজের হাতা তুলবে কেন, ফাজলামি করার আর কোনো জায়গা পাওনি? আমি ফাজলামি করছি না, তুলতে বলুন, নিজের চোখে দেখতে পাবেন। কি দেখতে পাবো, আগে তো তুলুক। কিন্তু দ্বিধা করতে লাগলো ডলি, কি হলো? ডলির দিকে তাকিয়ে ভুরু নাচালো কিশোর, তুলুন। ধীরে ধীরে ডান হাতের হাতাটা কোনোই পর্যন্ত গোটালো ডলি, চোখ নামিয়ে রেখেছে, তার হাতের কালো কালো দাগগুলো সবাই দেখছে, সবাই বুঝতে পারল কিসের দাগ ওগুলো, শুধু কোচি আর আকবর সাহেব ছাড়া। তিনি বললেন, তুলল তো, এখন কি হলো? ধৈর্য হারালেন ওসি, আকবর সাহেবের কাটা কাটা কথা তারও পছন্দ হচ্ছে না, কঠিন কণ্ঠে বললেন, কেন বুঝতে পারছেন না? না পারছি না, প্রায় চেঁচিয়ে উঠলেন আকবর সাহেব। আরিফ সাহেব বললেন, সর্বনাশ হয়ে গেছে আপনার মেয়ের, জানেনই না আপনি? ও ড্রাগ অ্যাডিক্ট, সর্বনাশার নেশার জালে জড়িয়ে পড়েছে আপনার মেয়ে, ওগুলো ইঞ্জেকশনের সুইয়ের দাগ।
হঠাৎ যেন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন আকবর সাহেব। এড়িয়ে পড়লেন সোফায়, বোকার মতো চেয়ে রয়েছেন মেয়ের হাতের দাগগুলোর দিকে, স্তব্ধ হয়ে গেছেন। এবার কি আর অস্বীকার করবেন? ডলির দিকে চেয়ে কোমল গলায় বলল কিশোর, হেরোইন কেনার টাকার জন্য ঈগলটা চুরি করেননি আপনি? জবাব দিল না ডলি, মাথাটা ঝুড়ে পড়েছে বুকের ওপর। আমেরিকায় গিয়ে এই নেশার শিকার হয়েছেন তাই না? হ্যাঁ, মাথা ঝাঁকালো ডলি, পড়তে গিয়েছিলাম, বন্ধুদের পাল্লায় পড়ে এই সর্বনাশ হয়েছে আমার। আব্বা টাকা পাঠাতো পড়ার জন্য, আমি পড়ালেখা বাদ দিয়ে খরচ করতাম নেশার পেছনে, তাতেও কুলাতো না, নানান অসুবিধায় পড়লাম, শেষে বাধ্য হয়ে চলে এসেছি দেশে। ইলেকট্রনিক্সে আপনার অসাধারণ জ্ঞান, ওই স্যাটেলাইট ডিশটা আপনারই তাই না? হ্যাঁ, আব্বা আনিয়ে দিয়েছে আমেরিকা থেকে আমার শখ দেখে। সিবি রেডিও, হ্যাম রেডিও, টিভি সব কিছুরই অ্যান্টেনা হিসেবে ব্যবহার করি আমি ডিশটা। আমাদের কথা শোনার জন্য টেলিফোন লাইনে হোয়াটস্যাপ আপনি লাগিয়েছিলেন? না, সানি লাগিয়ে দিয়েছে, ও আমাকে ভালোবাসে, সেই জন্য যা করতে বলি তাই করে। আমার ড্রাগ নেওয়ার কথাও জানে, অনেক চেষ্টা করেছে ছাড়ানোর জন্য, আমি মানা করেছি, তাই বলেনি আব্বাকে, গোপন রেখেছে। এখন কোথায় সে? বাইরে কোথাও গেছে। আচ্ছা, আপনার আব্বা আমাদেরকে কাজে লাগাতে চান, এ কথা বলে ফোনটা করেছিল কেন সানি? জবাবের অপেক্ষা না করে নিজে নিজেই বলল কিশোর, নিশ্চয়ই নিজেদেরকে সন্দেহমুক্ত রাখতে চেয়েছিলেন, অপরাধী প্রায়ই ভাবে, এই বুঝি কেউ তাকে সন্দেহ করে বসল। আপনারও হয়েছিল সেই অবস্থা, আপনি ধরেই নিয়েছিলেন আমরা আপনাকে সন্দেহ করছি, শিওর হওয়ার জন্যই আসলে সেদিন ওকে দিয়ে ফোন করিয়ে আমাদের বাড়িতে ডেকে এনেছিলেন তাই না? আস্তে মাথা ঝাঁকালো শুধু ডলি। মোহর যে রাতে চুরি করেছেন বলে গেল কিশোর, সে রাতে আপনি গাড়ি চালিয়েছিলেন, আপনার আব্বা ভুলে বাক্সটা ফেলে রেখে চলে গেলেন, এই ফাঁকে আপনি তুলে নিলেন বাক্সটা, এতই ছোট ওটা, যে জানে সে ছাড়া অন্ধকারে আর কারো চোখে পড়ার কথা নয়। দুকিয়ে ফেললেন বাক্সটা, তারপর ভাঙলেন গাড়ির কাঁচ, ভাবখানা এমন যেন অন্য কেউ এসে ভেঙে দিয়ে গেছে, গাড়ির কাঁচ ভাঙা যাচ্ছিল কয়েক মাস ধরে, সেটা জানা ছিল আপনার, সময় মতো সুযোগটা কাজে লাগিয়েছেন। চুপ করে রইল ডলি, জোরে একটা নিঃশ্বাস ফেলল কিশোর, এই হয় ড্রাগের নেশা এমনই ভয়ঙ্কর, সে জিনিস পাওয়ার জন্য সব কিছু করতে রাজি মানুষ, হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলে, নিজের বাপের জিনিসও চুরি করতে বাধেনি আপনার। আপনার জন্য সত্যি দুঃখ হচ্ছে আমার মিস খান, মুদ্রাটা কি বিক্রি করে ফেলেছেন? মাথা নাড়ল ডলি, এখনও বিক্রি করতে পারেনি। এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করল কিশোর, তো এখন কি জিনিসটা বের করে দেবেন? দেখতাম, দীরবে উঠে দাঁড়ালো ডলি, তার পেছনে চলল সবাই, সোজা পাশের দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো মেয়েটা। এগুলো স্যাটেলাইট ডিশের দিকে, ওটার কাছে এসে থামল, কারো দিকে না তাকিয়ে ঝুঁকে বসে হাত ঢুকিয়ে দিল ডিশের নিচে, টেপ দিয়ে আটকানো রয়েছে মুদ্রাটা, টেনে টেপ ছিঁড়ে তুলে আনলো ওটা, বাড়িয়ে দিল কিশোরের দিকে। বিকেলে বাগানে চেয়ার পেতে বসেছে সবাই, আরিফ সাহেব, ওসি সাহেব, তিন গোয়েন্দা আর কচি, মামি রান্নাঘরে ব্যস্ত, কাঁচ ভাঙার রহস্য নিয়ে আলোচনা হচ্ছে, বেশিরভাগ কথা কিশোরই বলছে, মাঝে মাঝে প্রশ্ন করছেন ওসি সাহেব। আচ্ছা কিশোর, জিজ্ঞেস করলেন তিনি, কি ভুলটা করেছিল ডলি যে তোমার সন্দেহ হলো? কাঁচ যে ভাঙে সে মোহরচোর নয়, দুটো কারণে, জবাব দিল কিশোর, প্রথমত পেছনের কাঁচ ভেঙেছে ডলি, আর দ্বিতীয় কারণ ওদের গাড়িটা টয়োটা নয়, রন্টু শুধু টয়োটার কাঁচই ভাঙত, এ ব্যাপারটা জানা ছিল না ডলির, ফলে ভুলটা করে বসেছে। বুঝে গেলাম, একটা কপিক্যাট ক্রাইম ঘটেছে, পেছনে সিটে রাখা ছিল বাক্সটা, তাই সেদিকের কাঁচটাই ভেঙেছে সে, কিন্তু রন্টু ভাঙত সামনের কাঁচ, উইন্ডশিল্ড, আনাড়ি ক্যাপিক্যাট, মুচকি হাসলেন আরিফ সাহেব, বোকার মতো কাজ করে ধরাটা পড়ল, আরও একটা বোকামি করেছে আমাদের ফোন করে, এরকম করেই ধরা পড়ে অপরাধী, এ তো জানা কথাই। আকবর সাহেবের বাড়ি গিয়ে দুটো ব্যাপার জানলাম, এক, আকবর সাহেব আমাদেরকে তদন্তে নিয়োগ করতে বলেননি, তাঁর সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনাই করেনি ডলি আর সানি, আর দ্বিতীয় ব্যাপারটা মোসার প্রশ্ন, হাফাতা ব্লাউজ পরেছিল সেদিন ডলি, নিশ্চয় মনে আছে তোমাদের, কি জানি মাথা চুলকালো মোসা, মাথা নাড়ল রবিন, না খেয়াল করিনি, কিন্তু তাতে কি, গোয়েন্দাগিরি করছো এতদিন, খেয়াল করা উচিত ছিল, সুযোগ পেয়েই খানিকটা উপদেশ ঝেড়ে দিল গোয়েন্দা প্রধান, ডলির হাতে ইঞ্জেকশনের সুইয়ের দাগ, প্রথমে অবাক হয়েছিলাম, পরে সন্দেহ জাগল, ধীরে ধীরে বুঝে ফেললাম কে কেন চুরি করেছে মুদ্রাটা। দরজায় দেখা দিলেন মামি, ডেকে বললেন, এই কিশোর তোর ফোন। ফোন? ভুরু পুঁচকালো মোসা, এখন আবার কে ফোন করল, দেখে আসি,
উঠে দাঁড়ালো কিশোর। কয়েক মিনিট পরে ফিরে এলো হাসি মুখে, চোখে জিজ্ঞাসা নিয়ে তার দিকে তাকালো মোসা, রবিন আর কোচি। দাওয়াত, খবরটা জানালো কিশোর। দাওয়াত দিয়েছে গোড়ানের ছেলেরা, একটা ক্লাব করেছে ওরা, নাম দিয়েছে তিন গোয়েন্দা ক্লাব। কি বলছো? জানতে চাইলো কোচি। যাবে? নিশ্চয়ই যাব, আগামী 13-14 দিন প্রত্যেকটা পাড়ায় গিয়ে সবার সঙ্গে পরিচয় করব। ওরা যে টেলিফোনের মাধ্যমে একটা অন্যায় কাজ বন্ধ করতে সাহায্য করেছে, সে গল্প বলতে হবে না ওদেরকে? কাল আমাকেও নিয়ে যেও, একদিন ফার্মে কাজ না করলে কিচ্ছু হবে না, বলল কোচি। ওর হাতে শোভা পাচ্ছে পিক আপের চাবি। নিশ্চয়ই। সুখেই আছো? দীর্ঘশ্বাস ফেললেন ওসি সাহেব। ইস, 20টা বছর যদি কমে যেত আমার বয়স, ভিড়ে যেতাম তোমাদের দলে। এই কাজকর্ম, দায়িত্ব, টেনশন আর ভালো লাগে না। তুমি তো তাও আরামেই আছো। একই রকম দীর্ঘশ্বাস ফেললেন আরিফ সাহেবও। কাজ করে সময় পার করে দাও, আমার কি অবস্থা ভাবো তো, সময় একদম কাটতে চায় না। কিশোরের দিকে তাকালেন তিনি, অনেকটা অনুরোধের সুরেই বললেন, এই কিশোর, কাল আমাকেও নিয়ে যাস তো তোদের সঙ্গে? গাড়িও পাবি, বিনা বেতনে একজন ড্রাইভারও। কি নিবি আমাকে? নেব মামা। সুপ্রিয় শ্রোতা, ঢাকায় তিন গোয়েন্দা গল্পটি এখানেই শেষ। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লেগেছে। পড়ার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনুগ্রহপূর্বক ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তিন গোয়েন্দা সিরিজ থেকে প্রতিটি গল্প নিয়ে আপনাদের সাথে আছে বাংলা অডিও বুক। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আশিক আহমেদ। কথা হচ্ছে পরবর্তী কোনো রহস্য গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।